আমাদের এখানে আছে 8 জন, বাকি সবাই কি অবস্থা জানি না। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আজকে আমাদের বেসিক্যালি আজকে থেকে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট হবে 3টা সিরিজের, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। প্রথম পার্টে আমরা কি জানবো আজকে, আমাদের আজকে জানার বিষয়গুলো আছে যে আমরা একটু সি প্যানেল যেটা আছে, কারণ যারা জানেন তো জানেনই, আর আজকে প্রথম কেউ জানা আমাদের জন্য চাইলে স্কিপ করতে পারেন, আর যারা জানেন না নিজেরাই প্রথম সাইট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য কাজে লাগবে, আর যারা জানেন আজকে যেহেতু বেসিক যেটা, কারণ একটু আগে আগে ইন্ট্রোডাকশন নিব সবকিছু, সি প্যানেল ইন্ট্রোডিউসার হবো, ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন জানবো, আমরা যে পেজ বিল্ডার দিয়ে কাজ করবো এলিমেন্টর সেটা সম্পর্কে আমরা জানবো। এই তিনটা জিনিস আমার জানা জরুরি, এই তিনটা দিয়ে আমাদের কাজ করতে হবে সামনে পর্যায়ক্রমে। আজকে আমরা এই পরিচয় পর্বগুলো শেষ করি এবং টুকটাক যতটুকু দেখি কতটুকু দেখানো যায় আজকে টাইমের মধ্যে সেটা দেখি আজকে। আজকে এখন এটা দেখার আগে আমার কিছু বিষয় জানা জরুরি। আমি দেখি একটু এক্সেল শীট বার করি, আপনাদের একটা নাম লিস্ট আছে, ডোমেন হোস্টিং আছে কার কার নাই কার কার, এটা আগে জানা জরুরি। এখন দেখা গেল এটা ক্লাস করার আগে এটি একটু দেখে নিই, কি চ্যাটে কিছু লিখতে পাচ্ছেন, আমি শুনতে পা, আমাকে কি শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছেন না, ইব্রাহিম ভাই বলছেন না পাচ্ছে না। আচ্ছা এখানে ইব্রাহিম ভাই, আচ্ছা শুনতে পাচ্ছি না আপনাকে। আবু হোসেন চৌধুরী ভাই, ডোমেন হোস্টিং নাই যতটুকু আমি জানি, কম্পিউটার গেটওয়ে কে এটা ভাই, সাউন্ড দা, আমাকে একটু অ্যান্সার দেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছেন না কেউই? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন না মনে মনে হয়, ইব্রাহিম ভাই ডোমেন হোস্টিং নিয়েছেন কারণ আমি গতকালকে উনি পারচেজ করেছেন। আর আব্দুল্লাহ মামুন ভাই আপনি তো আছেই না, আপনারটাও জানছি কালকে, আপনার ওটা কি এসএসসি এর ব্যাপারটা ঠিক হয়েছে? হ্যাঁ, ওদের সাথে সাপোর্টের কথা বলেছি, বলছে যে এসএসসি ওর সাথেই থাকবে, সাথে থাকবে, কিন্তু এখন এটা কি ফাইনালি হয়নি? না, আর সম্ভবত 24 আওয়ার্স সময় লাগে অ্যাক্টিভ হতে, আমি তো জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সাথে থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাকে শুনতে পাচ্ছি, আমি বলছি ডেলিভারি হচ্ছে না সম্ভবত, সলভ করবো কিভাবে? এখন আপনার সাউন্ড গুলো দেখেন, আপনি কি সলভ করুন, এখান থেকে বোঝা মুশকিল আপনার কি স্পিকার বন্ধ নাকি ওখানে বন্ধ আছে, আপনারটা আপনি একটু নাড়াচাড়া করে দেখেন। এই যে ইব্রাহিম ভাই এখন স্পিকার অন দেখা যাচ্ছে, আবু হোসেন চৌধুরী ভাই নাই, কম্পিউটার গেটওয়ে কে নামটা তো এখানে নাই, বুঝতে পারছি না এটা কে ভাই, কম্পিউটার গেটওয়ে না হয় আপনি যদি আমাকে শুনতে না পান, আর যদি শুনতে পান তাহলে অন্তত ইয়েতে দেখেন চ্যাট বক্স। ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করার আগে অন্তত ডোমেন হোস্টিং কাদের আছে কাদের নাই একটু জানা দরকার না? দেখা গেল ম্যাক্সিমামেরই নাই, তো ক্লাস করায় কি হবে? আমাকে একটু রেসপন্স করেন, থেমে গেলেন কেন সবাই? আচ্ছা এগুলো আজকে কার কার আছে যারা আমার সাথে আছেন আজকে লাইভে, কাদের আছে এটা সরাসরি তারাই বলেন, খুঁজে বের করা দরকার নেই। আব্দুল মামুন ভাই আছে আমার, আমি জাস্ট নামটা নিক নেমটা দেখছি, আব্দুল মামুন ভাই আছেন, যাদের আছেন তাদেরটা দেখছি। তারপরে আমি জানি ইব্রাহিম সৈয়দ ভাইও আছে, গতকাল কিনেছেন ইব্রাহিম সৈয়দ ভাই। আর কার আছেন এখানে আজকে? ভাই জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ওই হৃদয় আহমেদ ভাইয়া, হৃদয় আহমেদ আছে, আছে আর কার আছে একটু আমাকে নক দেন না ভাই, আজকে আমি কিনবো, আমি অরুণ দা। আচ্ছা আপনারটা নাম চুজ হয়েছে, ঠিক আছে, তাহলে ক্লাস শেষে তানজিব ভাইয়ের আছে আমি জানি, না আছে না নাই, তানজিব হাসান আছেন আপনার? না ভাই আমার নেই। আচ্ছা তাহলে আছে কার কার এখানে, কাজী আরিয়ান ভাই উনি তো এই গ্রুপের না, এখন ওই গ্রুপে গেছেন। এরপরে আছে আবু সায়েম ভাই, আবু সায়েম ভাই কি আজকে আছেন? আবু সায়েম ভাই ওই গ্রুপে গেছেন কারণ তাদের অলরেডি কন্টেন্টই আছে 10-15 হাজার করে, এই জন্য দুইজন কমে গেছে। আচ্ছা আর এখানে একটু দেখি, তানজিব হাসান সেলিম ভাই নাই না, সেলিম ভাই আইডির সাথে নামগুলো মিল না পাই একটু প্রবলেম ফেস করতে হয় অ্যাডমিশনে, এক আইডি এর না এক আইডি। সেলিম ভাই কি আছে, না থাকলেও বলেন যে নাই,
হ্যালো ভাই, আমি অরুণদা বলছিলাম। হ্যাঁ দা, আপনারা তো শুনছেন, মানে আমার কি নামটা উঠছে নাকি আবার কম্পিউটার গেটওয়ে আমারটা উঠছে? কম্পিউটার গেটওয়ে আপনি না? আচ্ছা মানে আচ্ছা, আমার নামটা তো ছিল, বাট হচ্ছে আমি যে ল্যাপটপটা আমার একটু না ক্র্যাশ না করছিল, তো ওইটা সমস্যা নয়, আপনি কম্পিউটার গেটওয়ে থাক যাই থাক, আপনি যে একজন ব্যক্তি না ওটা তো থাক, ওইটা টেনশন দরকার নেই আপনারটা। আমার আজকে ডোমেন হোস্টিংটা একটু পাস করে দিবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি কেবার শেষে পারচেস করে ফেলবো, ওটা সময় লাগে না, 10 মিনিট সময় দিলে হবে আপনার সাথে আমার আচ্ছা একসাথে। আর ইব্রাহিম ভাই আছে, আবু হোসেন, আবু হোসেন তো দেরি হবে, উনি পিসি নষ্ট, মোবাইল থেকে এক্সিস নিচ্ছেন। আব্দুল্লাহ সেলিম ভাই কি আমাকে একটু রেসপন্স করেন তো, সেলিম ভাই। সেলিম ভাই কি আমাকে ইয়েতে না খেলে, আপনি দেখেন যে মেসেঞ্জার আছে, চ্যাট বক্স আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম সেলিম ভাই, আর এক নাম কি? রেদওয়ান ইসলাম রেদওয়ান, আচ্ছা সেই জন্য তুমি চিন্তা করছো ভাই। আমার পুরো নামটা হচ্ছে রেদওয়ান ইসলাম সেলিম, ফেসবুকে যেটা আছে। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি কি আছেন ডোমেন হোস্টিং? আমি নাই, আমি আছি, বাট আমার একটু ঝামেলা ছিল, তো আমি এই কারণে মানে কন্টিনিউয়াস থাকতে পারি না আর কি। ও আচ্ছা, না এমনি ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ডোমেন হোস্টিং আছে কিনা, বা আমাদের যেটা নিজ সাইট, এক ডোমেন হোস্টিং পার্সোনাল থাকবে ভিন্ন, আর আমরা যে অ্যামাজনের জন্য যেটা দরকার সেই নিজ রিলেটেড কোনো কিছু ডোমেন হোস্টিং আছে কিনা, ডোমেনটা আছে কিনা। আমার ডোমেন হোস্টিং আছে, বাট আমি ওটাতে কিছু করি না আর কি, এমনি থেকে কিনছিলাম আর কি, কিন্তু কাজ করি না কিছু। অ্যামাজনের জন্যই না ডোমেন হোস্টিং আমি কিনছি, বাট ওটাতে কিছু করি নাই এখন, যেহেতু কিছু করি নাই, যেহেতু আছে তাহলে অ্যামাজনের জন্য কাজে লাগাবো। ডোমেন নাম কি আপনার নামে কিনা না অন্য কোনো নামে কিনা, মানে আপনার ডোমেন নেমটা কি? ধরেন আমি এক্সপার্ট, যে বোঝা আমি ধরেন বেস্ট বেগেন্ডার থাকতে পারে, কিচেনের উপর থাকতে পারে, আপনি এরকম কোনো নিশ রিলেটেড নাকি কোনো নাম ছাড়া? ডোমেনের নেম দিয়েছিলাম ক্রিয়েট ফিউচার। ক্রিয়েট ফিউচার, আচ্ছা ঠিক আছে, এটা অথরিটি সাইট বানাইতে হবে হয়তো বা পরবর্তীতে, সিঙ্গেল নিশের জন্য না। আচ্ছা অসুবিধা নাই, আপনার আছে আর কি, আছে সেলিম ভাই, রেদওয়ান না? জি, এটা দিয়ে, এটা দিয়ে কি হবে? এটা হবে যদি আমরা ক্ষুদ্র মানে একটা সিঙ্গেল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অন্তত নিশের কিছু একটা থাকা চাই অংশের মধ্যে। ধরেন আপনি কিচেন নিয়ে কাজ করবেন, বেস্ট কিচেন রিভিউ .com বোঝানোর জন্য বলছি, আপনি ধরেন আপনার জুস মেক্সার নিয়ে কাজ করবেন, জুসটা থাকা দেয়, আপনি ব্যাকপ্যাক নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ আপনি জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন, ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন, মানে সাইকেলিং নিয়ে কাজ করতে পারেন, ফিশিং নিয়ে। আমি যেটা নিয়ে কাজ করব ওইটার নামে ডোমেইন হোস্টিং হলে বেশি ভালো হয় না? ওইটা হলো আমরা এক্সাক্ট ঠিক না, আমরা অন্তত ফ্রেজ আগে পিছে কিছু থাকবো, আগে পিছে হয়তো কিছু আমরা ফ্রেজ বা মডিফায়ার ইউজ করতে পারি, এটা নিশের জন্য সুবিধা। যেহেতু সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবো তো প্রথম, আর আপনি যেটা নিয়েছেন এটাতে কোনো, যেহেতু নিশের সাথে না নেই কোনো প্রোডাক্ট রিলেটেডও নাই, আপনি এটা হয়তো করতে হবে আপনার ডোমেনটা বাদ দিয়ে করতে হবে, ডোমেন যেহেতু এখন কোনো র্যাঙ্কিং এর জন্য এফেক্ট করে না, এই জন্য আপনি এক্সট্রা খরচ করার দরকার নেই। আর ওইটা থাকলে প্লাস পয়েন্ট, র্যাঙ্কিং যদিও না করে কিন্তু আমার অন্য জায়গায় প্লাস পয়েন্ট থাকে, আপনি এটাতে করেন অসুবিধা না, আপনি প্রথম পর্যায়ে এটা করেন, আপনি প্রথম অবস্থায় যেটা আছে এটাতে প্র্যাকটিসটা করেন, কাজ চালায় যান, অসুবিধা নেই, আপনি ধরেন আছে তো প্র্যাকটিস করার মতো তো আছে, পরে এটা শিখে গেলে আপনি পরে হয়তো ডোমেনটা চেঞ্জ করবেন, হোস্টিং এটা ইউজ করবেন, অসুবিধা নেই। আচ্ছা এরপর সেলিম ভাইরও আছে, আর কাদের আছে দেখি আবার প্রথম থেকে। সেলিম ভাই, মাহবুব আশরাফ ভাইয়ের কি আছে আপনার ডোমেন? মাহবুব আশরাফ ভাইয়ের আছে? মাহবুব আশরাফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? এগুলো করতে তো সময় যাচ্ছে, একটু রেকর্ডটাও বন্ধ রাখি আবার। তো মাহবুব হাসান ভাই মেসেজ দিয়েছেন, দেখেন আছে ওনার? ও আচ্ছা আচ্ছা, ওইখানে বুঝতে পারছি, জি আছে, সরি দেখি মাহবুব আশরাফ। আচ্ছা এরপরে একটু দেখি, আল্লাহ হবে উইথ মি ভাই, নামটা কি? ভাইয়া রোহান। রোহান ভাই, আপনি আবার নামগুলো এখানে। আচ্ছা রোহান ভাই আছে তো আমি জানি, একটু বলবেন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এখানে সময় গেলে তো আমার তো শুরু হয়ে গেল অনেক ভাই, এখানে গ্যালাক্সি নোট 8 আপনার না হয় ইয়ে জুমে মেসেঞ্জারের মধ্যে একটু নক দিন প্লিজ।
এরপরে প্রেমে মাবাসব সেজন ভাই তানজির ভাই দাদার মিনাল খান। আচ্ছা মিনাল মিনাল দাদার কি কাজ আছে, ইয়ে হয়েছে না ডোমেন কিনা হয়েছে মনে হয় না? দাদা শুনতে পাচ্ছেন আমাকে? দাদা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ আপনি কি ডোমেন আছে না? না আপনি তো আজকে কিনার কথা মনে হচ্ছে। হ্যাঁ আজকে নিব, আজকে নিব। আচ্ছা তো আপনিও আজকে, আচ্ছা দুইজন আজকে ধরেন আছে কাজে লাগবে তারা নিয়ে নিচ্ছে, আর বাকি মোটামুটি যেটা পাইলাম 1 2 3 4 5 6 যাদের আছে 6 8 জনের মধ্যে যাদের আছে তারা মোটামুটি এই যে যাদের নাম এই লিস্টে আছে এর মধ্যে কে কে জানেন একটু শুধু হ্যাঁ নো বলেন তো। মামুন ভাই জানেন কাজ আগে থেকে? হালকা পাতলা জানি ভাই, হালকা পাতলা। ইব্রাহিম সৈয়দ ভাই জানা আছে? ইব্রাহিম সৈয়দ ভাই, ইব্রাহিম সৈয়দ ভাই জানা আছে? না দেখ জানা নাই। আচ্ছা হৃদয় আহমেদ ভাই জানা আছে? হৃদয় আহমেদ ভাই জানা আছে আগে থেকে ওয়ার্ডপ্রেস মানে যতটুকু বেসিক হোক যে জানা আছে কিনা, একেবারেই নতুন আছে কি রকমই খুশি। সেলিম ভাই জানা কেমন আছে? রেদওয়ান ভাই আজকে রেসপন্স কম পাচ্ছে কেন আমি জিজ্ঞেস করে করে হয়রান হয়ে যাচ্ছি ভাই। সবাই মিউট করে রাখছে মনে হবে, আনমিউট করে দেন তো। আমি তো আনমিউট করে সবার, আচ্ছা দেখা গেল এখন আমি মিউট করে দিলাম, এখন চাইলে তো যে কেউ আনমিউট করতে পারে। আমি জান আসতো আনমিউট আসতো, আমি তো বলেই রাখতে এখানে প্রতিদিন নিজে থেকে কথা বলে আজকে আবার আনমিউট মিউট করতে হচ্ছে। ইব্রাহিম সৈয়দ ভাই একবারেই জানেন না ধরলাম না। আর হৃদয় আহমেদ ভাই রেসপন্স পাইলাম না, প্রবলেম কিসের বুঝতেছি না, কথা বলছি বাট ডেলিভার হচ্ছে না। আচ্ছা অসুবিধা না ইব্রাহিম আমার কথা শুনে হয়েছে, ডেলিভার পরে করেন না। হৃদয় আহমেদ ভাই কি সমস্যা? নাই কোনো ব্যাপার নাই। সেলিম ভাইয়ের কি অবস্থা জানা আছে কেমন? ক্লাসে আছেন নাকি নাই সেটাও বুঝতে পারছি না। মাহবুব ভাইয়ের কেমন অবস্থা এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে? ও হৃদয় আমাদের এখন আবার বেসিক লেভেলটা জানা আছে মোটামুটি মানে। আচ্ছা রোহান ভাই জানা আছে না? জি ভাই মোটামুটি আমার জানা আছে আলহামদুলিল্লাহ। তাহলে তো এখানে আজকে একজনের কি বাস, বাকি গুলো আপনার কি বাস না করলে তো হয়। আজকে হলো আমাদের বেসিক দের জন্য, কারণ আজকে মোটামুটি দেখেন কি ক্লাসটা একজন ব্যক্তি পাওয়া গেল। আমাদের 18 জন স্টুডেন্ট আছে, 20 জন ছিল 2 জন ওই বাসে গিয়েছে। 18 জনের মধ্যে জানেন না আপাতত পাইলাম একজন, এই এই মানে 1 2 3 4 5 6 জনের মধ্যে, আর বাকি যে কাদের আছে ডোমেনই নাই ধরেন। আর 2 জন 1 2 এখানে 8 জন 7 8 জনের মধ্যে। আচ্ছা ক্লাসটা মানে আমার হবে এরকম যে আমার মতো আমি ক্লাসটা করাইয়া যাই, তার থাক আর না থাক এটা দেখার বিষয়, এরকম চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ ভাই আপনি করান, আমাদের যতটুকু ল্যাগিংস আছে ওইটা একটু ক্লিয়ার হবে তাহলে। আচ্ছা ইনশাআল্লাহ আমরা শুরু করি, জাস্ট দেখে নিলাম ইন্টার মধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেল আমরা যাই বলি। আজকে আমরা 4 1 2 3 4 5টা জিনিসের সব ইন্ট্রোডিউস মানে স্যার পরিচিত পর্ব আজকে শুধুমাত্র, কারণ এগুলো দিয়েই বাকি 3টা পার্ট করতে হবে। তো কিছু রিকুয়ে রাখেন আমি একটু দেখে আসি। নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক কার প্রবলেম আমার না আপনার? আমার কথা শুনতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ হ্যাঁ আপনার কথা একেবারে ক্লিয়ার, ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা যাদের নেটওয়ার্ক প্রবলেম আছে রেকর্ড থাকবে অবশ্যই দেখে নিন, কোনো প্রবলেম হবে না। আজকে আমরা সি আমাদের দেখুন ডোমেইন ওয়েবসাইট নিয়ে কাজ করবে, দুইটা জিনিস সম্পর্কে মোটামুটি ভালো ধারণা এক জিনিস, আর বেসিক লেভেল বা মিড লেভেল জানা এক জিনিস। আমাদের নিজ সাইটের জন্য আমাদের আমি মনে করি মিড লেভেল হইলে হবে সি প্যানেলের ক্ষেত্রে, আর ওয়ার্ডপ্রেসটা একটু ভালোভাবেই জানতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যেই তো সবসময় ম্যাক্সিমাম কাজ করতে হয়। যারা অ্যামাজন নিয়ে কাজ করেন বা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিংয়ে যদি কোনো বিজনেস করেন, যেটাই করেন না কেন নিজেদের তো একটা সাইট মেনটেন করতে হয়, ওয়ার্ডপ্রেসের মধ্যেই ম্যাক্সিমাম সময় দিতে হয়। অনেকে ওয়ার্ডপ্রেস ভালো জানে সি প্যানেল ধরেও দেখে নাই এমন ব্যক্তিও আছেন। তো আমাদের সি প্যানেলের কোথায় কি আছে না আছে একটু বেসিকটা জানবো, আর আমরা ওয়ার্ডপ্রেস না মোটামুটি যতটুকু ভালো জানা দরকার আমাদের পুরো সাইটটাতে সময় দেওয়ার জন্য, পুরো সাইটটা নিয়ে কাজ করার জন্য, ওইটা আমরা একটু জানার চেষ্টা করব।
আর তবে কি আছে সি প্যানেল একটু জানা, ওয়ার্ডপ্রেস তো সেটআপ দেব, ডাব্লিউপিএস ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা একটু পরিচিত হব আজকে। আর আমরা এই তিনটা ক্লাসের মধ্যে যে জিনিসটা নিয়ে কাজ করবো, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, নট প্লাগইন, এটা প্লাগইনও বলা হয় কিন্তু একটা পেজ বিল্ডার, এটাতে ডিজাইনের কাজ করা হয়। ডিজাইন মানে কি, ধরেন আমি যে ধরনের ডিজাইন করতে চাই না কেন, যদি আমি এলিমেন্টর ঠিক মতো পারি তাহলে আপনি যে কোনো সাইটকে কপি করতে পারবেন। ই কমার্স সাইট পর্যন্ত করা যাচ্ছে এলিমেন্টর দিয়ে। আর এলিমেন্টর একটু ড্যাশবোর্ড, আমি কিছু বলতে চাচ্ছেন কি, আমি সাউন্ডটা খুব কম আসতে শুনতে পাচ্ছি। আমরা সি প্যানেল থেকে শুরু করি। আমরা সি প্যানেলে যাই, এইটা সি প্যানেল, এটা একটা সাইটের সি প্যানেল। সবার সি প্যানেল কি এরকমই দেখতে, যাদের আছে না এর বাইরে অন্যরকম আছে? এটা ইন্টারফেস দেখতে এরকম হলে সুবিধা, এরকমই ম্যাক্সিমাম। এটা হবার ধরেন এখান থেকে বিভিন্ন চেঞ্জ করার অপশন আছে, এটা হবে কমন আর কি। এই ইন্টারফেসটাই ম্যাক্সিমাম এগুলো দেখতে পাবেন। প্রথমে দেখেন আমরা সি প্যানেলের যে জিনিসটা আগে থেকে জানা জরুরি, সি প্যানেল হাতে পাওয়ার পরে মোটামুটি এইগুলোর মধ্যে সবচেয়ে বড় জিনিস যদি আপনি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবেন, এটা আগে জানা দরকার। ল্যাঙ্গুয়েজ হাত দেওয়া দরকার নাই, স্টাইল ধরেন এটা একটা স্টাইল তো, আপনি এই চেঞ্জ স্টাইলের গেলে আরো বিভিন্ন রকম স্টাইল আছে দেখেন। আমি এই জন্য বলতেছি এটা তো বাই ডিফল্ট দেওয়াই থাকে বেসিক, আপনি এরকম কালো রঙের থাকতে পারে, এই যে আগের মডেলের, হ্যাঁ রেট্রো, আগে এই মডেলটা অনেকেই দেখছেন ভিডিওর মধ্যে দেখবেন, এইটা কেউ দেখবেন এই পাশেরটা, যেটাই হোক না কেন এটা একটা ডিজাইন করা, আলটিমেটলি এটাই ডিফল্ট, সেটা আমরা বেসিকটা সবার দেওয়া থাকে সি প্যানেলের সাথে। কোনো কারণে যদি এটা এটা সেট আপ দেওয়া থাকে, এর মানে এটা যার এটা আর ওইটা ভিন্ন তা না, জিনিস একই, একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে থিম চেঞ্জ হয়ে যায় আর কি মোবাইলের থিমের। এক্স্যাক্টলি এটা, তারপর অনেকে মনে করেন ভাই এটা তো আমারটা দেখতে অন্যরকম মনে হচ্ছে ভাই, আসলে দেখা গেল এই থিমটা চেঞ্জ করেছে কোনো কারণে। তো যাই হোক এটা হবে থিমের ব্যাপার, আমাদের এখানে লাগবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা। অনেক সময় পাসওয়ার্ড কোনো কারণে যদি আরেকজন হাতে চলে যায় বা কোনো ক্ষেত্রে শেয়ার করতে হয়, তখন আপনি এটা নিয়ে টেনশনে পড়ে যান না, ঠিক আছে পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে গেলে আগেরটা কিছু সেটা দিয়ে নতুন একটা দিয়ে হয়ে যাবে, এতটুকু। আচ্ছা এখানে আর আমরা বেশি দরকার নেই, যেটুকু জানা দরকার যে কোথায় পাসওয়ার্ডটা সেটা খুঁজতে আবার মেসেজ দিতে অনেকে দিয়ে থাকেন, তো এইটা হবে মেন। এরপরে আপনাকে যদি কেউ হোস্টিং দিয়ে থাকে যে সেই হোস্টিং এর 1 GB কথা বলছে না 2 GB কথা বলছে না 3 GB কথা বলছে, এটা আপনি বুঝবেন কোথা থেকে, আপনাকে তো বলে দেওয়ার পর নিজে অন্তত এখানে দেখেন এই যে বাম ডান সাইডে যেটা সি প্যানেলের জেনারেল ইনফরমেশন, এখানে আপনার মোটামুটি যে ইউজারটা থাকবে, যে ইউজার নামে ওরা ক্রিয়েট করে দিবে সেটা একটা থাকবে বাই ডিফল্ট, এটা থাকবে এখানে, ওরা যেটা হোস্টিং কোম্পানি এটা দিয়ে দিচ্ছে। বাকি এটা আপনার সাইটের নামটা শো করবে, এটা আপনার আইপি, সেই আইপিটা অটো ডিরেক্ট আপনি যার যার আইপি এখানে শো করবে, প্লাস এখানে আর বাকি থাকে বাই ডিফল্ট এগুলো অটো হয়ে আসে সার্ভারের সাথে, হোস্টিং সার্ভারের সাথে আইপি গুলো চলে আসে। মূল যেখানে স্পেসটা কত দেখেন, যে এখানে 1 GB 2 GB 3 GB 5 GB এখানে দেখা থাকে, আপনারা যদি 5 GB যারা হোস্টিং বাংলাদেশে কিনেছেন যে 800 টাকা দিয়ে 5 GB এক বছর দেখে নিন এখানে 5 GB শো করে কি না, অথবা 5 এখানে জিবি দেখা থাকবে, আর যদি না থাকে তাহলে 1 GB সি সি 1 GB ইকুয়াল টু যেহেতু 1400 MB ইন্টু 5 5120 MB দেখতে পাবেন, তো জিবিটাই দেখা থাকবে। ব্যান্ডউইথ কত দিয়েছি আর কত জিবি ব্যান্ডউইথ দেওয়ার কথা ছিল দেখা থাকে, আনলিমিটেড, আসলে আনলিমিটেড শব্দটা নাই, এখানে দেখবেন ফাইনাল একটা ফিক্সড করে 20 GB 30 GB 24 GB 50 GB এভাবে দেওয়া থাকে কতটুকু ব্যান্ডউইথ আপনি নিতে পারবেন, এগুলো মোটামুটি দেখে নেবেন। আর কতটা ইমেল কতটা কি সব এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে, কয়টা ইমেল কয়টা অ্যাক্সেস আছে, আপনি ইমেল 50টা ইমেল অ্যাকাউন্ট মানে সাবডোমেন কয়টা নিতে পারবেন, অ্যাড অন কত কয়টা নিতে পারবেন, সাবডোমেন হবো যে আপনার এখানে টায়ার ডেভস এর আগে আপনি তখন এরকম হবে যে তখন ধরেন আমি একটা শপ একটা ক্যাটাগরি খুলবো ডট, তখন শপের সাথে একটা এরকম একটা স্ল্যাশ এরকম একটা ডট আগে থাকবে, অথবা আমি আর এক নামে আমার নিক নেম ধরেন ইমন, ইমন দিয়ে আমি এটার সাথেই আর একটা সাব ডোমেন খুঁজে ফেলতে পারছি, মানে আমার আর অন্য কোনো হোস্টিং ডোমেন কেনা লাগবে না, জাস্ট সাব ডোমেন কিনে আমি এইটার মধ্যেই কাজ করতে পারবো। এটা হবে এরকম কয়টা দেয়া আছে, তারপরে আবার ইমেলটা দেখা জরুরি, আমাদের অ্যাডমিন অ্যাট দ্য রেট আপনার কোম্পানির নাম থাকবে, যেমন এরকম যে অ্যাডমিন, এতদিন আমরা জানতাম যে imonidb@gmail.com, এখন আমি চাইতেছি অ্যাডমিন অ্যাট দ্য রেট আপনার নাম হচ্ছে, ধরেন এটা আপনার সাইটের নাম বেভেন্ডার্স রিভিউ
ডটকম এটা, তাই এটা আপনি সব ঠিক থাকবে, এখানে আরেকটা ইনফো লাগাবেন, ইনফো দিয়ে বাকিটা এই সাইটের নাম থাকবে, এরকম বিজনেস ইমেল সুজাক থেকে বিজনেস ইমেলও পাওয়া হয়, কন্ট্রাক্ট @ এটা এরকম কয়টা করা যায়, এটা বিজনেস ইমেল কয়টা ক্রিয়েট করতে পারবেন যেটা আপনার কোম্পানির সাথে, এটা সেখানে যে ইমেল অ্যাকাউন্ট আপনি 50টা পর্যন্ত করতে পারবেন না 30টা করতে পারবেন, এগুলো আপনাকে দেওয়া থাকে, কয়টা মেল আসবে লিস্ট কয়টা আকার দেখতে পারবেন সবগুলো থাকে, কমন জিনিসের মধ্যে আপনি আপনি নিজে সতর্ক থাকার জন্য কত জিবির কথা ছিল সেটা কতটুকু আছে, ব্যান্ডউইথটা কত আছে, দুইটা খুবই ইম্পর্টেন্ট এখানে, এই দুইটা জিনিস একটু দেখে নেবেন, হ্যাঁ আপনি যেটা ব্যান্ডউইথ আছে সেটা হবে কত হলে ভালো হয়, এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমার একটা সাইটের জন্য ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ মিনস হলো আপনি ধরেন এখানে আমার একটা সাইট, ধরেন এটা আমার সাইট, এটা সাইট তো ওপেন হবে না, এখন আমি একটা সাইট দেখাচ্ছি আপনার, এটা একটা ধরেন সাইট, এই যে কনজিউমার রিপোর্ট আমি চলে গেছি, এই সাইটটা আমি যে ভিউজ করার সঙ্গে সঙ্গে এই যতটুকু একবার ডিসপ্লে হইতে আমার সাইটে রিপ্রেজেন্ট হইতে যতটুকু সময় যতগুলো জায়গা থেকে সে নিচ্ছে, এক একবার ওপেন হওয়ার সাথে আমি আবার এখান থেকে যে আমি আর এক পেজে যাচ্ছি, এখানে করোনা ভাইরাস পড়ার জন্য আমি যাচ্ছি, এভাবে আর এক ট্যাবে যাচ্ছি, যত ট্যাব বা পেজে যেতেই থাকবো এবং প্রতিবার ডিসপ্লে হওয়ার জন্য সামনে যে জিনিসগুলো আমাকে লাগছে ভিতর থেকে যে স্পিডটা নিচ্ছে এই টোটালটায় কাভার করে তাকে সাপোর্ট দিচ্ছে ব্যান্ডউইথ সিস্টেমটা, আপনি এখানে ধরেন একটা পাওয়ার ফোর্স একটা থাকে যে এটা এখন 20 GB দেয়া আছে, এখন এক একবার লোডিং হইতে কত জিবি বা কত MB করে তার ব্যাক এন্ড থেকে ডিডাক্ট হয়, এখন সাইটের উপর নির্ভর করে আপনার সাইটে কত ধরনের কন্টেন্ট আছে, কত টোটাল কন্টেন্ট ভ্যালুয়েশন কত, আপনি যে পেজটা ওপেন করতেছেন সেই পেজে কতটুকু MB দিয়ে টোটাল MB খরচ হয়েছে, ধরেন আপনার এই পেজে আছে নিউজ, এই নিউজের পুরোটা পাতা ধরেন এই পাতার মধ্যে ওপেন হয়েছে আপনার সামনে নিউজ ক্যাটাগরিতে যাওয়ার পরে, এই নিউজ ক্যাটাগরির মধ্যে আপনার আছে এই নিউজ পেজের মধ্যে আপনার যেটা আছে ধরেন দেড় MB আছে টোটাল ডিজাইনটা আছে কন্টেন্ট ইমেজ সব সব দেড় MB, তাহলে যখন আপনি একবার ভিউ করতেছেন তাহলে 1.5 MB কাটা যাচ্ছে তার ব্যান্ডউইথ থেকে, এখন টোটাল সাইটে যতবার মানুষ ভিজিট করবে যতজন আমার আসবে ততটুকু পরিমাণে ওই সাইটের বা ওই পেজের অথবা ওই পোস্টে যেটা যাচ্ছে সেটার উপর নির্ভর করেই ফাইনাল আমার ব্যান্ডউইথটা কেটে যাচ্ছে, এই হলো ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা যত থাকবে তত ইজিভাবে মানুষ ঢুকতে পারবে লগ ইন করতে, হ্যাঁ নিজে ওয়েবসাইট ভিজিট করলে কি ব্যান্ডউইথ কাটবে, অবশ্যই কাটবে, কেন কাটবে না, 100 বার কাটবে, এটা তো ফিক্স করা, আপনার জন্য আলাদা তো নিয়ম নাই যে ব্যান্ডউইথ একটা ফিক্স করে দেওয়া থাকে, আপনার জন্য একটা সার্ভার ঠিক করা আছে সে শেয়ার্ড হোক আর ডিরেক্ট হোক, হ্যাঁ যেটাই হোক একটা সার্ভার থেকেই তো এটা ওপেন হচ্ছে, ওই যে সি প্যানেল থেকে যদি আমরা টেস্ট করার জন্য যাই তারপরেও কোন, এটা আমাদের যেটা আমাদের একটা সাইটে 1 GB না 1 GB সাইটে ধরেন যদি এমন হয় ধারণা দেওয়ার জন্য বলতেছি যে মান্থলি যদি 1000 ভিজিটর আসে, 1000 ভিজিটর যদি আসে সাইটের স্পিড যদি আপনার সাইটে টোটাল টোটাল MB যদি হয় 200-300-400 MB বা 500 MB অথবা 1 GB টোটালটাই জায়গা জুড়ে আছে ধরেন কথার কথা, তাহলে এরকম হইলে কি হবে আপনার মানুষ যদি 1000 জন আসে 1000 জন যদি পুরো সাইট লোড হয়, আর পুরো সাইট কিন্তু কেউ করে না, এক একটা পেজে কিওয়ার্ড ধরে তো আসবে, কেউ একটা পোস্ট মাধ্যমে আসবে, কেউ একটা ইমেজের মাধ্যমে আসবে, কেউ সোশ্যাল মিডিয়া থেকে আসবে, ভিন্ন ভিন্ন ভাবে আসে, সারা মাসে যদি 1000 জন অ্যাভারেজে আসে তারপর দেখবেন মান্থলি 4-5 GB তাও ম্যাক্সিমাম 2-2.5 GB খরচ হয় যদি 1000 মতো মানুষ আসে, তা আমরা যেহেতু নতুন আমাদেরকে 1000 মানুষ আসবে প্রথম দিকে, আমরা 6 মাস পরে 1000 মান্থলি পাবো কিনা এটা চিন্তার বিষয় তাই না, আর আমরা নিজেরা এখানে তো 20 GB ব্যান্ডউইথ লেখা আছে, এই ব্যান্ডউইথটা কি 1 বছরের জন্য নাকি 1 মাসের, না 1 বছরের জন্য, হোস্টিংটা তো 1 বছরের জন্য, হোস্টিং টোটালটা 1 বছর, এখানে যা যা হোস্টিং আছে না সব 1 বছরের জন্য, জিবি 1 বছর রিনিউ হবে পরে, যেটা ব্যান্ডউইথ আছে সেটাও হবে, তারপরে মনে করেন যত যা আছে সব 1 বছরে, আবার 1 বছর শেষ হয়ে গিয়ে রিনিউ করে দেন আবার এটা অটো কনফিগার প্রোপাগেট করে দেবে পুরো ফিনিশিং দিয়ে সেটআপ দিয়ে আবার ঠিক করে দেবো, এটা হোস্টিং কোম্পানিটা করে দেবে আমার এখানে প্রতি বছরের জন্য ফিক্সড, আমি আবার আমার তো নিজের না আমার রিসেলারও অ্যাকাউন্ট আছে তো ব্যান্ডউইথ প্রতি মাসে এটা দিত তাহলে তো ওদের ভালোই হইতো,
যারা ব্যবসা করে কালকে যেটা কিনছি সেটা আপনার 100 জিবি দিছে আমাকে হ্যাঁ এটা আপনি নি আপনি এটা আগে থেকে দেখে নেবেন আপনার ওই 5 জিবির সাথে না এটা 5 জিবির সাথে হ্যাঁ 5 জিবির সাথে যদি 100 তাই এখানে 1 জিবি ইনটু 20 না এখান দেন 20 মানে কি 1 জিবি তো এটা তাই না তো আপনার 5 জিবি তো 100 দিয়ে 100 লাগবে হিসাব তো ঠিক আছে কিন্তু এটা কখনোই মাসে না এটা 1 বছরের জন্য এখন যাই হোক আমরা তাহলে সি প্যানেল এই যেগুলো জিনিস জানা জরুরি হ্যাঁ সেটা আমরা আর কি এটা দেখলাম আমাদের মোটামুটি আচ্ছা এরপরে আর এইখানে এবার আসি ইন্টারফেস আছে এখানে কি আছে এখানে ফাইল ম্যানেজার আমাদের মোবাইল ডিভাইসের প্রত্যেকের মেমোরি কার্ড সোজা কথা যেখানে মূল সোর্স গুলো থাকে আমরা যে সাইটটা নিয়ে কাজ করবো এগুলো প্রত্যেকটা অপশন প্রত্যেকটা মেনু এক একটার মধ্যে এক এক আছে টোটাল ইমেজ এখানে ভিতরে যত জ্বর হবে এখানে অ্যাট এ টাইমে সবকিছু দেখতে পাবো এটা হচ্ছে নতুন যেহেতু কিছুই নাই এখানে কোনো কিছু আপাতত নাই যেহেতু একটা ফ্রেশ একটা সি প্যানেল কিছু নাই এখানে জিরো দেখাই যাচ্ছে এটা হলো ফাইল ম্যানেজার থেকে শুরু করি ফাইল ম্যানেজারের ভিতরে কি কি আছে ফাইল ম্যানেজারের ভিতরে এরকম একটা বাই ডিফল্ট ইন্টারফেস পাবেন এর মধ্যে পাবলিক এসটিপি হবে আমাদের জন্য কাজের বাকিগুলো এটা ওর সাথে ফটো অটোমেটেড হয়ে থাকে এইখানে আস্তে আস্তে আমরা ওয়ার্ডপ্রেস যখন সেট আপ দেব তখন ওয়ার্ডপ্রেসের সাথে আরও অনেক কিছু এসে যোগ হবে এটার মধ্যে তখন ডাব্লিউপি কন্টেন্ট হবে ডাব্লিউপি অ্যাডমিন হবে ডাব্লিউপি প্লাগইন হবে থিম হবে অনেক কিছু আসে আমরা দেখবো সেট আপের পর আরেকবার সে চেক করবো এখন কিছুই নাই এখন একটু জিরো অবস্থায় আছে বাই ডিফল্ট এটা থাকে এটা আমরা চাইও ডিলিট করে দিই এটা আমাদের দরকার নাই আমাদের এখন এটা ফাইল মানে আমাদের জিরো আছে ফাঁকা কিচ্ছু নাই আমরা ব্যাক করি এখান থেকে এটা আমরা সেট আপের পরে যেহেতু এখানে কিছু নেই এগুলো বাকিগুলো দেখতে পার এত আর এগুলো যত আছে অ্যাপটিপে অ্যাকাউন্ট আরও কত কী আছে না আছে এগুলো ডিটেলস বলতে গেলে একটা ক্লাস যাবে এটা আর আমাদের দরকারও হবে না কোনোদিন কাজেও লাগবে না আর ব্যাকআপেরটা পরে আসবে ব্যাকআপ দেওয়ার সময় আমরা আসবো ব্যাকআপের ক্লাসগুলো থার্ড ক্লাসে বেশি এটা লাগবে সাইট বানানো শেষ হয়ে যাবে তখন ব্যাকআপের ব্যাকআপের ইস্যুটা আসবে সময়ের সাথে যেটা লাগবে সেটা তারপর ইমেল এখান থেকে আমাদের ডিএসএস জনের একটা ব্যাপার আছে সেটা আমাদের আসতে হবে এরপরে আমাদের আসতে হবে হলো আপনার যে বিজনেস ইমেল যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান থেকে এটার কাজ আমরা দেখবো এটাও তৃতীয় ক্লাসে আছে কারণ বিজনেস অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে অ্যাডমিন কন্ট্যাক্ট ইনফো অন্তত আমরা দুইটা তিনটা দেখবো এটার সাথে আমাদের যে সাইটের মধ্যে কন্ট্যাক্ট পেজটা থাকবে সেখান থেকে যদি কেউ ইমেল করে সেটা রিডাইরেক্ট হয়ে আমার পার্সোনাল জিমেল আসবে কেন জিমেল আসতে হবে আমার মাত্র 1 জিবি স্পেস এখন যদি কিছু ইমেজ টিমেস অ্যাটাচ ট্যাটাচ সহ যদি কেউ পাঠায় তাহলে তো আমার ওখানে সে ওয়ার্ডিং হয়ে কয়েকটা ইমেল আসবে তো আমার শেষ হয়ে যাবে আমার ওখান থেকে মাত্র 1 জিবির মধ্যে সবকিছু আমি আমার ইমেলও 1 জিবির মধ্যে আসবে তখন কি করবো ইমেলটা আমি ওখানে অ্যাডমিন বা আমি কন্ট্যাক্টের মধ্যে সব জায়গায় আমি পার্সোনাল কোনো কোথাও দিব না আমি আমার যদি কন্ট্যাক্ট দিতে চাই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমি অ্যাকাউন্ট করবো আমার এই সাইটের এগেনস্টে তখন প্রত্যেক জায়গায় হয় অ্যাডমিন অ্যাট দ্য রেট দিব অথবা ইনফো দিব অথবা কন্ট্যাক্ট দিব আমার পার্সোনাল দিব না আমার বিজনেস ইমেল ওগুলোতে ইউজ করবো তখন যখন মানুষ ইউজ ইমেল করবে কমেন্টস করবে ইমেলের মাধ্যমে তখন যাতে রিডাইরেক্ট হয় আমার পার্সোনাল জিমেল আসে আমার তাহলে এটা এখানে কোনো জায়গা নষ্ট হবে না সেটা কিভাবে ওপেন করে কিভাবে জিমেলের সাথে সেট আপ করতে হয় সেটা আমরা তৃতীয় ক্লাসে জিনিসটা আছে তারপরে এখানে ইমেল সেকশনটা লাগবে আর বাকি এগুলো এখানে কিছু নাই আর এখানে আমাদের কিছু দেখবো না এসএসএল ব্যাপারটা তো এখন বাই ডিফল্ট সবার ডোমেনের সাথে দেওয়া আছে ক্লাউডফ্লেয়ারের একটা ব্যাপার আছে যাদের অলরেডি যখন আমরা ইমেজ নিয়ে কাজ করবো সিডিএনএ তখন আমরা এটার একটা ইউজ দেখবো ফ্রিতে কিছু এটার ইউজ করা যায় আর ফাইনালি আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস যেটার মধ্যে আছে আমরা তো আলটিমেটলি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাস করতেছি না ডিজাইন ডেভেলপমেন্ট যদি আর একটা কোর্স করানো হইতো তাহলে প্রত্যেকটা হয়তো ধরে ধরে সেখানে কিছু প্রত্যেকটা লাগেও না সব ক্ষেত্রে সবগুলো লাগে না আমাকে একটু হজবরল করে আর যাদের একেবারেই জানে না তাদের জন্য একটু কষ্টকর আর যারাও জানেন তারাও অন্তত জানে যে আসলে কতটুকু কোনটা কাজে লাগে আমরা মোটামুটি যেটা জানবো আমরা ফাইল ম্যানেজারকে একটু অপারেট করা অবশ্যই শিখবো আমরা ইমেল অ্যাকাউন্টটা সেট আপ করাটা অবশ্যই শিখতে হবে আমাদের ডিআর সাব ডোমেন কীভাবে খোলা এটাও একটু জানা দরকার সাব ডোমেন আমাদের লাগতে পারে নিজ সাইটের জন্য না লাগবে পার্সোনাল কাজে লাগতে পারে এই সাব ডোমেনটা আমরা জানবো অ্যাডন আমরা জানবো আর আমরা এখন একটা প্রথম কাজ হলো একটা সেট আপ করবো এখন ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করে দেন ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার একটু ইন্ট্রোডিউসিং হয় তা আমাদের সি প্যানেলের মধ্যে মোটামুটি এইটা ডান পাশে যেটা বললাম যে কয়েকটা জিনিস আর এখানে যেটা আছে সেটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসে যাচ্ছি এখন এখান থেকেও সেট আপ দেওয়া যাবে অথবা আমি আবার একটু সি প্যানেলে যাই দুইটা জায়গা থেকে দেওয়া যায় এই যে সফটক্লাস অ্যাপস ইনস্টলের ভিতর যখন ঢুকবেন তখন এগুলো এখানে থাকবে অথবা এটাও দেখেন যে এখানে আছে যে এটার ভিতরে আবার এগুলো থাকে এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে পারেন অথবা আপনার নিচে যেটা আছে সেটাও দিতে পারেন দুইটা একই জায়গায় ফাইনালি এক জায়গায় যাবে আমরা এখানে দিচ্ছি এখান থেকে দিচ্ছি
যারা ডোমেন পেয়েছেন, হোস্টিং পেয়েছেন, নতুন যারা আছে, আজকে যারা কিনবেন, যদি আগে কাজ না থাকে, এই অবস্থায় যেভাবে আমি যাচ্ছি সেভাবে পাবেন। এখানে যদি আপনি সরাসরি ইনস্টলে চলে যান, ইনস্টলে ক্লিক করার পরে এখন এটা ফাইবারের আপডেট ভার্সন 5.6 যাচ্ছে। আগের কিছু ভার্সনগুলো দেখাবে, আমরা আপডেটটাই সবসময় দিব, কোনো ভার্সন চেঞ্জ হবে না। যাদের ডোমেনের সাথে এসএসএল আছে, বাই ডিফল্ট HTTPS শো করবে, যাদেরটা নাই তারা দেখবেন এসএসএল বলছে কিন্তু এসএসএল আছে কিনা। এখানে দেখেন যদি এইটা আছে, আপনি যদি দেখেন যে এইটা আছে, বুঝবেন যে এসএসএল আপনার ডোমেনের সাথে ফিক্স করা নাই। আপনি তখন বলবেন যে ভাই আমার এটা নাই, আপনার প্লিজ একটু দেখেন। আর যাদেরটা আছে অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে এখন, যাদের এসএসএল ঠিক থাকবে। এরপরে কোনটার আছে, যাদের অনেকগুলো সাইট আছে এখানে শো করবে ড্রপ ডাউনে, আর আমার তো একটাই সাইট, এটার আন্ডারে আমি ওয়ার্ডপ্রেস করব। আর এই যে ইন দেখেন ডিরেক্টরি আছে, এই জিনিসটা WP দেওয়া থাকে বাই ডিফল্ট, এটা কেটে নিব, এটা কোনো কিছু দিব না। এটার মিনিং কি, এটার মিনিং হইল WP কেন কেটে দিব এটা একটু বলি। অনেক সময় ভুল করে অনেকে রেখে দেন পরে, আর এখন আমরা সবাই জানি কমন যে সাইটের নামটা থাকে, তারপরে আমরা কি করি WP অ্যাডমিন অথবা লগ ইন যে কোনো একটা ইউজ করি, এটা দিলে আমাদের WP অ্যাডমিন একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি এখনো সেটআপই দেইনি, যখন WP দেয়া থাকবে, যদি না আমরা ডিবেট করতে ভুলে যাই তখন এটার পরে WP দিতে হবে, দেন তারপরে WP এটা দিতে, এভাবে আমাকে ওপেন করতে হবে। কারণ এই শব্দটা তখন তো আমি দিব না, আমি শিখছি WP অ্যাডমিন, এটা না দেওয়ার কারণে তখন লগ ইন হবে না, এরর দেখাবে। তো আমরা এটা এই জন্যই কেটে দিচ্ছি, বাড়তে একটা ঝামেলা আমার দরকার কি, এখানে WP দরকার নেই, এই জন্য আমরা এখান থেকে কেটে দিলাম এই জিনিসটা। এরপরে আপনি সাইটের নাম দেন, এখন সাইটের নাম তো পরেও দেওয়া যাবে, এখন আমি জাস্ট আমার সাইটে একটা নাম দিচ্ছি, ডোমেনের নামটাই সাইটের নাম। সাইটে কিসের সাইট এটা, আমি দেখতে চাই টায়ার, যেহেতু নাম্বার ওয়ান টায়ার্স, পরে ঠিক করে দেবে, জাস্ট দিয়ে রাখলাম এটা অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে আপনার ডাব মানে ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, নট সিপ্যানেভের, সিপ্যানেভেরটা তো আপনারা হোস্টিং কোম্পানি দিয়েছে, বা আপনি এটা WP অ্যাডমিন। এখন এখানে যেটা দিবেন সেটা আবার একটু মনে রাখবেন, না হয় ওয়ার্ডপ্রেসে যাবে লগ ইন করতে পারবেন না পরে ভুলে গেলে। তা আমি আমার সাইটের নামটাই দিই, অথবা আপাতত এখানে অ্যাডমিনটাই থাক, পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে দিই, আমি একটা অন্য কিছু দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে একটু লিখে রাখবেন। এটা আমার পাসওয়ার্ড দেয়া শেষ। এরপরে অ্যাডমিন ইমেল বাই ডিফল্ট এটা দেয়া আছে, এটাই থাক, এখন এটা ক্রিয়েট করা নাই, আমরা এটা দেয়া থাকে, এটা আমরা ক্রিয়েট তো শিখবো, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে। আর এখানে ক্লাসিক এডিটর যদি কেউ দিয়ে রাখেন তাহলে কি হবে, পুরনো পোস্টের অপশনটা পাবেন, তা আমরা এটা দিব না, আমরা নতুনটা দিয়ে করবো। এখানে অ্যাডভান্সের মধ্যে একটু ব্রেকডাউন করেন, এখানে অ্যাডভান্সের মধ্যে ডাটাবেস বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে যে জিনিসটা আমাদের লাগবে দেখেন নিচে একটা ব্যাকআপ লোকেশন আছে, ব্যাকআপটা কোথায় হবে, ডিফল্ট যেটা আছে সেটা আমার হোস্টিং এর মধ্যেই বাই ডিফল্ট থাকবে। আর যদি লোকাল ফোল্ডার দেন তাহলে আপনার লোকাল ফোল্ডার যখন ব্যাকআপের সময় হয়ে যাবে আপনাকে মেসেজ দেবে, আপনি আপনার PC-র কোন ড্রাইভে সেভ করবেন, নাকি ফ্লাশ ড্রাইভে, পেন ড্রাইভে সেভ করবেন, সেটা তখন আপনি যেখানে দেখাবেন সেখানেই সেভ হবে। তা আমরা বাই ডিফল্টই দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো, আমরা তো আপনাদের কত হবে ম্যাক্সিমাম 150-200-250 MB বেশি সাইট হয় না টোটালি, বা দ্রুতও 400-500 হয়। আমরা তো ওই এটা জমা রাখার মতো আমাদের মিনিমাম যাদের 1 GB সে তারাও রাখতে পারবেন, এই জন্য এটার ওই লোকেশন চাবে এক সপ্তাহ। আমি এখন যদি রোটেশনও দিই যে ব্যাকআপটা কতদিন পর পর হবে, আমি যদি এই যে দেখেন ব্যাকআপের যে রোটেশনটা আছে, আমি যদি এখন ওয়ান্স এ ডে প্রতিদিন একবার করে হবে, প্রতি সপ্তাহে একবার করে হবে, প্রতি মাসে একবার করে হবে, অথবা আপনি ফিক্স করে কাস্টম করে দিতে পারেন। তা আমি সাধারণত দিয়ে রাখি, যেহেতু সাইটের কাজ প্রথম থেকে অনেক করতে হয়, আমি প্রতি সপ্তাহে একবার করে রাখি। একবার সরে এখন প্রতি সপ্তাহে কয়বার করে এটা স্ন্যাপশটটা নেবে এবং ব্যাকআপটা নেবে, আমি দিই একবার করে, কারণ এক সপ্তাহে 4 বার করে ব্যাকআপ নেবে, বারবার ওই একটা থাকবে আর একটা যাবে দরকার নাই। আমি একবার যাবে আগেরটা, এক সপ্তাহ শেষ হয়ে যাবে আগেরটা মুছে নতুনটা আবার নেবে এভাবে। আর যদি কোনো চেঞ্জ না হয় তাতে অসুবিধা নাই, ওইটাই আবার রেখে দেবে। আর যদি কোনো চেঞ্জ করে থাকি, আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো পোস্ট দিয়ে থাকি, তাহলে এটা হবে। আর আপনি যদি ঘন ঘন সপ্তাহে 2-3 পোস্ট দেন, আর আপনি সপ্তাহে 2-3 পোস্ট দেবেন, আপনি অন্তত সপ্তাহে 3 রাখেন, 3 ব্যাকআপ রাখেন বাই রোটেশন। শনিবারে যদি ব্যাকআপ নিয়ে নেয় অটোমেটিক, যদি আপনার PC সার্ভারে থাকে অন থাকে, তাহলে আপনি শনিবারে দিয়ে পরে দেন সোমবারে আবার সেকেন্ড টাইম আপডেটটা নেবে, ওটা মুছে যাবে। সোমবারেরটা নিয়ে আবার বুধবারে ধরুন আবার নেবে, বুধবারটা রেখে সোমবারটা মুছে ফেলবে, এটা বাই রোটেশন, এটা হচ্ছে গিয়ে ব্যাকআপ রোটেশন। এখন সপ্তাহে 3 দিলে 3 বা 2 পর পর, 4 দিলে এরকম ঘন ঘন ও অটোমেটিক মেজার করবে, 4 হলে কত ঘন্টা কত আর ভাগ করতে হয়। তা আমি আমার জন্য আমি সপ্তাহে 1 করে দিয়ে রাখলাম।
আপনি আপনার সুবিধা মতো দিয়ে রাখতে পারেন। এরপরে এতো ডিফল্ট থিম, যে কোনো একটা থিম আপনি সিলেক্ট করে সেটআপ দিতে পারেন। আমরা তো এগুলো একটাই কোনোটাই রাখবো না। এটা দিয়ে কি হবে, আবার অসুবিধা দিয়ে হলে সুন্দর একটা সাইট রেডিমেড পেয়ে যাবেন একবার পুরো চারটা পাঁচটা পেজ সহ। আর না এটা আবার কি করতে হবে, আমি তো ফাইনালি এই থিম ইউজ করবো না। দেখেন দেখেন এখানে তিনটা পেজ আছে, এই তিনটা পেজের ডেমো মেমো যা আছে হুবহু সেম জিনিস আসে ইনস্টল হয়ে যাবে, আবার ডিলেট করতে হবে পুনরায়। তা আমি এটা চাচ্ছি না। আর যদি মনে করেন যে না এখানে মোটামুটি বোয়াকটাও আছে, আমি এই টাইপের একটা সাইট ডিজাইন করতে চাই, এটা তো খারাপ না, ভালোই আছে, আমি আপাতত নিজে যেটুকু পারি এটা দিয়ে শুরু করতে পারি, তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, একবার রেডিমেড আছে। হ্যাঁ দেখেন এটা মোটামুটি বোয়াকের জন্য এটা নতুন আছে মনে হচ্ছে, দেখতেছি আগে আজকে সেট আপ দেওয়ার সময় ভালো এটা বোয়াক তো দেয়াই আছে দেখতেছি, এবং পোস্টগুলো দেখেন সামনে। আপনি এটাকে হোম পেজ বানিয়ে দিয়ে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তাই হোমের মধ্যে যখন পোস্ট করবেন ইমেজ সহ কত সুন্দরভাবে ডিসপ্লে হয়ে যাবে, অ্যাবাউটটাকে আলাদা করে ফেলবেন, এখান থেকে কাস্টমাইজ করতে হবে। তো যাই হোক আমি এটা করবো না, যেহেতু আমরা পেজ ভিউটা ইউজ করবো, তো আমরা এটা দিচ্ছি না, আমি জাস্ট ইনস্টলে দিয়ে রাখতেছি। অ্যান ইনস্টল অলরেডি এক্সিস্ট আছে, আচ্ছা আমার আগে যেহেতু দেয়া আছে, কারণ হলো আমার যেহেতু প্রায় ক্লাস না হয় এক্সিস্ট তো এরকম মেসেজ দেখায়, কোনো কারণে প্রথমবার নতুন অবস্থা দিতে গিয়ে এরকম দেখবেন হয়ে গেছে আপনি বুঝতে পারেন। তো আমার ধরুন দেয়া আছে আগে থেকে, তো এটা দেখবেন পাবেন কোথায়, অলরেডি এক্সিস্ট আছে বলতে সে ওভারভিউ তো যাবেন, ওভারভিউ তো যাওয়ার পর একটু নিচে আসবেন, দেখেন যে অলরেডি দেয়া আছে। যেহেতু দেয়া আছে আমি চাচ্ছি না এটা আমি ফেলে দিব, তখন এই যে এখানে ক্লিক করে আপনি যে ক্রস দিলে তো দেখেন দিবেন রিমুভিং ওয়ার্ডপ্রেস, তারপরে রিমুভ ইনস্টলেশন, সবকিছু রিমুভ করে দেন, আর আগেরটা রিমুভ হয়ে যাবে। ওকে আমার আগেরটা আমি রাখতে চাচ্ছি না, আমি ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস আছে। ইনস্টলেশন মানে রিমুভ সাকসেসফুলি, এখন রিটার্ন ওভারভিউ। আপনাদের এটা চাবে না, কারণ আপনারা নতুন, আর যারা পুরাতন আগেরটা যদি বাই চান্স কোনো কারণে ডিলেট করতে চান, তখন এই অপশনটা দেখতে পাবেন যে আবার ইনস্টল দিতে গেলে হবে না আগেরটা থাকা অবস্থায়। আমার টার্গেটটা ছিল পুরাতন, সেটা বাদ দিয়ে আমি নতুন করে নিলাম। আমি এখন আবার অনুষ্ঠানে নতুন অবস্থায় দিচ্ছি, এটা বাদ দিচ্ছি ডাব্লুপি, এখানে সাইটের নামটা দিচ্ছি টায়ার্স, এটা এটা আমি জাস্ট নাম্বার ওয়ান অ্যাডমিনটা থাক, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি ইমন দিয়ে দিচ্ছি, এটা পাসওয়ার্ড সাথে আরো কিছু লাগাই দিতে পারি, তাহলে হয়ে গেল। আরো কিছু যাচ্ছে, এটা তো আমার বাই জাস্ট পরীক্ষার জন্য। এরপরে অ্যাডমিন বাই ডিফল্ট যেটা হবে সেটাই থাক, এরপরে আর কিছু দিব না। আমি অ্যাডভান্সে আসছিলাম, অ্যাডভান্সে এসে আমি জাস্ট দুইটা কাজ করবো, বাই ডিফল্ট থাকবে ওয়ান্স এ ডে দিন, আমি ওয়ান্স এ উইক, আপনার এটা আপনি দিবেন, আর বাকি আমি এখন ইনস্টল করব। কয়েক সেকেন্ড লাগে, এখন দেখেন আমার মোটামুটি সাইট সেট আপ, ওয়ার্ডপ্রেস সেট আপ শেষ। আমি এখান থেকে দেখতেও পারবো আমার সাইটটা এখন কি অবস্থায় আছে। এখন দেখেন এখন একটা ওয়ার্ডপ্রেসের নতুন আপডেটের সাথে থিমটা এখন হচ্ছে, এখন 2021 থিম এখন বর্তমানে চলতেছে। এখন এটা আমার সাইট বাই ডিফল্ট এর থিমের সাথে শো করছে এটা। আর আমি এখন যদি এখান থেকে আবার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে যেতে চাই, দেখেন আমাকে আবার এখানে গিয়ে পরে আমি সরাসরি এখন অ্যাডমিনে যাচ্ছি। তা আমার যেহেতু পাসওয়ার্ড সেভ করা আছে, আমি পাসওয়ার্ড দিয়ে পরে ঢুকতে পারবো, আপনারটা আপনারা রেখে দিবেন, না হয় আবার ভুলে যাওয়ার পর যদি বাই ডিফল্ট আবার ঢুকতে দেন তখন কিন্তু আবার পারবেন না। আচ্ছা এখানে গেল আমরা, এটা শেষ আমাদের। এখন আমরা বলছি সি প্যানেল, এটা সেট আপ দেওয়ার পর চিত্রটাকে একটু দেখে আসি। ফাইল ম্যানেজারে যাই, যেখানে এই যে ওয়ার্ডপ্রেসটা যে দিলাম কোথায় জিনিসটা স্টোরেজ নিব আমরা একটু দেখি। আমরা একটু ফাইল ম্যানেজারে যাই, সব কিছু জমা হবে পাবলিক এসটিএমএল ভিতরে। দেখেন এখন অনেক কিছু, আগে কিচ্ছু ছিল না এটার মধ্যে, একটা ফাইল ছিল ইন্ডেক্স, সেটা ডিলিট করে দিয়েছি। ওই ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পর পরিপূর্ণ অনেক কিছু আছে, আমি এখানে হাত দেওয়ার দরকার নেই, আমাদের প্রয়োজনও নাই। আমরা এখানে যে জিনিসটা আমাদের মাঝে মধ্যে করতে হবে, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে এসে প্লাগইন, যখন একটু অনেকগুলো প্লাগইন আমি দেখা গেল ওয়ার্ডপ্রেস যদি দিতে যাই, এখান থেকে যদি দিতে যাই প্লাগইন এসে, তখন অনেক টাইম নেবে। আপনারা প্লাগইন কোনো থিম থিম প্লাগইন বা অন্য কোনো ফাইল যদি আপলোড দিতে চান ডিরেক্টলি এখানে না এসে, আপনাদের সি প্যানেল তো সবার আছে, প্লাগইন যদি হয় প্লাগইনের ভিতর
ফাইল ম্যানেজার থেকে এখানে এসে আপলোড দিবেন, এটা সবচেয়ে নিরাপদ এবং হ্যাসেল ফ্রি। আপনি ওখানে দিয়ে পরে নেওয়ার পথে যদি সার্ভারে বা ইন্টারনেট স্পিডে কম থাকে, টাইম অনেক নেবে, ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, অলরেডি সি প্যানেল স্টোরেজ হয়ে যাচ্ছে, নেক্সট টাইম ওখানে আর সেট আপ নেবেন, আপনি এররের মধ্যে পড়ে যাবেন যদি আগে থেকে না জানা থাকে। এইটা নিয়ে একটা আপনার পেরেশানিতে পড়বেন। তবে আমার সাজেশন হলো এটা সবচেয়ে ভালো যে আপনি যখন কোনো বিশেষ করে প্লাগ ইন এবং হলো কোনো থিম, যদি হয়তো ফ্রি থিম অথবা কারো পেড থিম অথবা কারো আগে থেকে থিমগুলো থেকে থাকতে পারে, আপনার সরাসরি এগুলাতে এসে আপনি দেবেন। আপনি একটু ব্যাকে যাই, আপনার ডাব্লুপি ফাইল ম্যানেজার সি প্যানেলে টুকটাক কিছু কিছু কাজ এখান থেকে করবেন, খুব সহজ হবে এটা। ওয়ার্ডপে শুধু পোস্টার যখন দেখো ডিজাইন যখন করুন তখন যাবেন পাবলিক এইচটিএমএল থেকে এসে আপনি ডাব্লুপি কন্টেন্টের মধ্যে প্লাগ ইন হবে, প্লাগ ইনের মধ্যে ঢুকবেন। আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে আমি ডিরেক্ট চলে আসতেছি। এই পাবলিক এইচটিএমএল মধ্যে এই ডাব্লুপি কন্টেন্টটা লাগবে, থিমের জায়গায় থিম, ধরুন থিমের মধ্যে এখন বাই ডিফল্ট তিনটা থিম দেওয়া আছে, আপনি তো এটা নেবেন না, আপনি অন্য একটা থিম নেবেন। আমরা জেনারেট পেজ নিয়ে কাজ করবো, প্যাস্টা নিয়ে কাজ করবো, আর এগুলো আমরা ওয়ার্ডপেজ থেকে ডিভেট করবো, চাইবে এখান থেকেও ডিভেট করতে পারে। এখন 2021 এইটা অলরেডি রানিং আছে, আমি চাইবে এখান থেকে ডিভেট করে দিতে পারে, আমার স্পেস আমি নষ্ট করতে চাচ্ছি না, আমার দরকার নাই, একটা আপাতত থাক, এটাও দরকার নাই, যাতে কমানো যায়, আমি কেন ঝামেলা রাখবো। আপনি কি মনে তাতে কি আমার সাইটে কিছুই হবে, আমার সাইটে কিচ্ছু হবে না, কারণ যে থিমটা দেওয়া আছে সেই থিমটা আমি ডিভেট করিনি। আমার থিম তো দেওয়া আছে 21 নতুনটা যেটা, আমি যদি এটাকে ভিজিট করি আমার সাইট দেখবেন, দেখবেন আমার সাইটটা ওটাই আছে, সাইটে কোনো প্রবলেম হয় নাই এখন। তাই আমার জায়গাটা কিছুটা সেভ হয়ে যাবে, খামাখামে রেখে দিয়ে লাভ কি, আপনারা অনেকেই দেখবেন যে ওই অবস্থায় রয়ে গেছে, এটা ডিলেটও করার কথা মনে নেই, এইটা এটা থাকবে, একটা বাই ডিফল্ট রেখে দিবেন। কোনো কারণে যদি আমার যে থিমটা আমি নিয়ে কাজ করি যদি কোনো ক্রাশ করে, তাই এটা আমাকে সাপোর্ট দেবে সাইটটাকে, তখন এটা হেল্প করবে, একটা রাখবেন বাই ডিফল্ট থিমটা। এখন আমি একটু উপরে যাই, আমি যদি আপনার যে আপ এটাতে যাই, তাহলে আমি আবার প্লাগিনে যাব। এখন প্লাগিনে দেখি এইটা বাই ডিফল্ট এটা কাজে লাগবে, হ্যালো ট্যালো কি এগুলো আমার দরকার নাই, এগুলো বাদ, এগুলো ক্লিন নিট অ্যান্ড ক্লিন করবো। এখানে আমি সি প্যানেলে যেটা যেটা ক্লিন করা দরকার ওয়ার্ডপ্রেস সেটা পর সেটা ক্লিন করলাম, এটা রাখবেন শুধুমাত্র থিমের মধ্যে এসে আপনি এটা রাখবেন 2021 যারা নতুন অবস্থায় দিবেন এটা রাখবেন, বাকি সব ডিলিট করে ফেলবেন। আপলোডের মধ্যে বাই ডিফল্ট 202 ওই থিমের কিছু মানে লেখা কন্টেন্ট আছে এটা এখানে থাক, এখান থেকে ডিলিট করা দরকার নেই, এইটাকে ডিলিট করে দেন, এটা আমাদের দরকার নেই। এখন কী কী ডিভেট করলাম, রেকর্ড যেহেতু আছে এইভাবে নতুন করবেন, তাই নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, আমাদের দরকার নেই। এখন সি প্যানেল আমরা আপাতত বের হয়ে আসি, সি প্যানেল আজ এখানে আপাতত শেষ, আমাদের মধ্যে ঢোকা দরকার নেই। এখন আমরা একটু ওয়ার্ডপ্রেসে যা কিছু জিনিস ডিভেট করি, প্রথমে যেহেতু ডিভেট নেই কাজ করতেছে আমি সি, এখন ডিভেটের মধ্যে প্রথমে পোস্ট আসেন, কিছু বাই অল পোস্টে আসেন, কিছু স্যাম্পল পোস্ট থাকে এগুলো আপনি ডিভেট করে দিব। সব এটা সিলেক্ট করে এখান থেকে আমি মুভটো ক্রাশ করে দেই, এর মধ্যে কে কে বাস করে তারা কি জানেন আজকে ক্লাস আছে, আচ্ছা তারপরে আমরা একটু যাই, এটা গেল আমাদের পোস্ট। এবার পোস্টের পরে আপনি একটু পেজে চলে আসেন, পেজের মধ্যে যা আছে সব ডিভাইড করে ফেলব, আমরা একটু নিট অ্যান্ড ক্লিন করি আজকে, এবং ট্রাস্ট থেকেও ফেলে দেবো, যে ট্রাস্ট ডান পাশে আছে কিছু রাখবো না আমাদের। পোস্টের ট্রাস্টে আছে, হ্যাঁ এটা ট্রাস্টটা কিটাও ফেলে দেই, আমার কাছে তো হাবি যাবি থাকতে বিরক্তি লাগে, এই জন্য আমি সব নিট অ্যান্ড ক্লিন করি, এটা শেষ। তারপরে এই দুইটা পরিষ্কার করার পরে একটা এই কাজটা করতে হবে, একটু মনে থাকার আগে সেটিং থেকে প্রথমে রিডিং এ চলে যাই, আমরা রিডিং থেকে দুইটা কাজ, এটা ফুল টেক্সটটাকে একটা সামারিতে দিয়ে রাখি, আর এই যে ডিসকারেজ করা, আমি চাইতেছি না রোবট আমার কাছে আসুক, আমি যেহেতু নতুন আমার সাইট আমি চাচ্ছি না আমাকে ইনডেক্স করুক কোনো কিছু, এটা যদি অন থাকে চেক মার্ক না থাকে বাই ডিফল্ট অন দেওয়া থাকে, আপনি যদি এটা চেক এটা না দিয়ে দেন তাহলে আলটিমেটলি কি হবে, স্যাম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড পেজ, এরকম কিছু জিনিস প্রাইভেসি পলিসি বাই ডিফল্ট দেওয়া থাকে, এগুলো ইন্ডেক্স হওয়া শুরু করে দেবে। তা আমি চাইতেছি না এগুলো আজে বাজে কোনো কিছু ইন্ডেক্স না থাকুক, আমি অন্তত দুইটা চারটা পাঁচটা পোস্ট যখন দেওয়া শেষ হবে তখন আমি সব পোস্টগুলো এসইও ফ্রেন্ডলি ট্রেন্ডলি করে দেন আমি এটাকে টিক মার্ক উঠিয়ে দিব, তাহলে খুব সহজ হবে।
অথবা আপনি পোস্ট রেডি করেন, রেডি করার পরে টিক মার্ক দিয়ে রাখেন, এগুলো যেভাবে আসছে সেভাবে থাক। পোস্ট দেওয়ার মানে আগেও মানে আজকেই পোস্ট দিবেন, আপনি উঠায় রাখুন আগে থেকেই। রোবট তো দেখা গেল বাই রোটেশন আসতেই থাকে কোনো না কোনো সময়, আপনি যখনই কোনো কিছু দেখবেন তখন ওর স্পাইডার অটোমেটিক ওকে সিগন্যাল দিতে থাকবে, এই ডোমেনের এগেনস্টে কিছু একটা পাওয়া গেছে বা কিছু একটা দেখতে পাচ্ছি, সে তাকে সিগন্যাল দেবে তখন ক্রল করা শুরু করে আসে। কারণ ওটা তো তিনভাবে আগেও বলছি, এটা প্রথমে ডিসকভার মানে সিগন্যাল থাকে যে কী আছে কোন ডোমেনে কী আসতেছে নতুন করে, এটা সিগন্যাল হিসাবে ওয়েবসাইটের গুগল ডাটা বেজে একটা ফোকাস সিগন্যাল দিচ্ছে অ্যালগোরিদমে, দেন ওখান থেকে তারপর সে ক্রল করার জন্য স্পাইডারকে পাঠাচ্ছে একটা অটোমেটিক সিস্টেম ওয়াইজ। দেন যখন ক্রল করা শেষ হয়ে যায় তখন এটাকে তখন কী করবে, এটাকে ইন্ডেক্স করবে কি করবে না, এটা তার বিবেচ্য কিছু বিষয় আছে, তখন সেটা মাথায় নিয়ে কাজ করে। ক্রল সবারটাই করতে পারে কিন্তু ইন্ডেক্সিং সবারটা করে না, সব পোস্ট করে না। আমরা এই জন্য অনেক সময় দেখতে পাই যারা আগে থেকে সাইট আসে যে এক্সক্লুড কিছু করে দেখে, মানে এক্সক্লুড মানে হয় বৈধ কারণ হতে পারে অবৈধভাবে হতে পারে, গুগলের মন মতো এটা করে, এখানে এখতিয়ার খুবই কম। তবে গুগল কেন এক্সক্লুড করে কিছু বিষয় জানার পরে ওই পোস্টগুলো আস্তে আস্তে ইনক্লুড করে নেয়, অথবা সময় নেয় বাই ডিফল্ট আস্তে আস্তে অটো সে করে, যদি অন্য কোনো প্রবলেম ইউআরএল কোনো প্রবলেম ওদের কিছু সমস্যা না থাকে, ওরা যেগুলো করতে না করে একটা পোস্টের ক্ষেত্রে সেগুলো যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের সবগুলো বাই রোটেশনে আমাদের সবই ভ্যালিড হয়ে যাবে, কোনোটা এক্সক্লুড থাকবে না। আর যখন অনেক পোস্ট হবে অটোমেটিক্যালি এখন 100 পোস্ট দিচ্ছে তার মধ্যে কিন্তু 20টা অলরেডি এক্সক্লুড থাকবেই বা থাকতেই থাকে। যে আমরা ডিসকাস আপনারা যারা নতুন এটা করে দিবেন, এটা করে দিয়ে দেন সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, যে আমার আপাতত দরকার নেই, পোস্ট আগে রেডি করি, সাইটটা ডিজাইন করি, তারপরে আমি গুগলকে আসার জন্য ওয়েলকাম জানাবো, এখন আমার দরকার নেই, এটা সেটিং থেকে রিডিং। আর একটা নেক্সট হলো পারমালিঙ্ক আছে, পারমালিঙ্কের মধ্যে যেহেতু এসিও ফ্রেন্ডলি আমরা সবসময় কথা বলি, এসিও নিয়ে আমরা অপটিমাইজ করে কাজ করতে হবে, বাই ডিফল্ট ডিএন অ্যান্ড টাইম এটা দেওয়া থাকে, এটা হলো পোস্ট নেম। পোস্ট নেম মিন্স আমরা যে কথাগুলো যে কনজিউমার রিপোর্টে এই যে দেখেন এটা হলো তার ইউআরএল, এটা হলো স্ল্যাগ, এই যে এই জিনিসগুলো এত সুন্দর করে আসছে, কোনো হাবি যাবি কোনো কিছু নাই। আর আমি যদি এখন একটা অ্যামাজনের ইয়ের মধ্যে যাইতাম, অ্যামাজনে যদি আমি কোনো পোস্টে যাই, দেখেন এরা তো এত অপটিমাইজ করে না কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, দেখেন অনেক কিছু জিনিস আসবে। আমি যদি এই দেখেন এই যে হাবি যে কত কিছু আসছে, মানে এটা প্রোডাক্ট ওয়াইজ এটা তো মনে রাখা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা এটা যদি এভাবে একটা দিই, আমরা যদি এভাবে অর্গানাইজ সাজা দিই যে করোনা ভাইরাস COVID-19 নামে ছিল, কত সুন্দর গুছানো জিনিসটা দেখে মনে রাখার মতো। তো এই জিনিসটা হয় বাই এই যে এটা পোস্ট নেম যদি আমি দেয়া থাকি তখন এখানে আমার সাইটের নামটা দেখাবে আর আমার পোস্টে ইউআরএল যা থাকবে আমি টাইটেলে যেটা দিব সেটাই ম্যাক্সিমাম এটা অটোমেটিক নিয়ে নেবে পোস্টের জায়গায়। তখন এই যে আমি যদি দেখি বেস্ট ক্লিনার রিভিউ, তখন এটা কি হবে আমার ওয়েবসাইটের পর বেস্ট ক্লিনার রিভিউ পরি ইউআরএলটা সুন্দর অটোমেটেড হয়ে যাবে যখন আমার এটা দেয়া থাকবে। তো আমরা এটা কি করবো, সেটিং থেকে পারমালিঙ্ক এবং পোস্ট নেমের পরে এটা দিয়ে, এটা তো দেওয়া ছিল আমি এখানে এটা দিয়ে আমি এখন এটা সেভ চেঞ্জেস করছি। তাহলে আমাদের মোটামুটি রিডিং যেগুলো খুবই কমন এবং লাগবে সেইগুলো আমাদের। তারপরে আর কি আছে, আমরা ড্যাশবোর্ডে একটু পুরো ড্যাশবোর্ডের দিকে যাই, এখানে অনেক কিছু জিনিস টিনিস আছে, এগুলো আমাদের এত কিছু দরকার নেই হাবি যাবি। আমরা এটা একটা এটা করা ম্যান্ডেটরি নেই বা আহামরি কিছু নেই, এরকমই যদি থাকে তাতেও কোনো প্রবলেম নেই। আমি এটা একটু পয় পরিষ্কার রাখি আর কি, আমি এরকম এখানে অনেক কিছু দেখেন আসি, আমি কিচ্ছু না আমি জাস্ট মনে করেন সব কিছু উঠাই দিই, আমি শুধু সাইটের হেলথটা দেখি, জাস্ট এটা রাখি। আমি যদি বলেন যে এটা উঠাইতে তাতে কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, এটাও দেন কিছু নাই, আমার এখানে ক্লিন নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা আহামরি কিছু না, এটা শেষ, এটা নাই কিছু। এরপরে আমার কি আছে, হোমের মধ্যে একটু যাই, আমি কিন্তু একটু সিরিয়াল একটা, এই হচ্ছে হোম আপডেট শব্দটা, যদি ওয়ার্ডপ্রেসের আপডেট আসে, প্লাগইনের আপডেট আসে, থিমের আপডেট আসে, সব আপডেটগুলোর নোটিফিকেশন এখানে জমা হতে থাকে, আপডেট 1, 2, 3, 4, 5 নোটিফিকেশন আসতেই থাকবে, তখন বুঝবেন কোনটা আপডেট আছে, এখানে ক্লিক করেই অটোমেটিক দেখাবে। এরপরে পোস্ট, আমরা একটু নিচে আসি, পোস্টে আসি, পোস্টের মধ্যে যত আমি আমার সাইটের মধ্যে কন্টিনিউয়াস পোস্ট করতে থাকবে, একটা দুইটা পাঁচটা দশটা, অল পোস্টে সবগুলো দেখাবে, অ্যাড নিউ মানে নতুন পোস্ট দেওয়া, ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি যখন সেট আপ করবে, ক্যাটাগরি দ্যাটস মিন আমরা যেটা সাবনিশের কথা বলছি যে আমাদের সাইটের সাবনিশ কোনগুলো হবে, এইগুলো এখান থেকে আমরা সেট আপ করবো, আমরা তো করবোই প্র্যাকটিক্যালি, এইগুলো থেকে আমরা এখান থেকে এটা রেডম সেট আপ করতে হয়, তাই হবে সে ক্যাটাগরি। আর ট্যাগও সাইটের মধ্যে প্রত্যেকটা পোস্টের মধ্যেও ট্যাগের ইউজ আছে, আমরা ট্যাগ ইউজ করবো, দেখবো কোন কোন ট্যাগ দিব পোস্টের সাথে সিনিয়র যে ট্যাগগুলো আছে, বিশেষ করে ট্যাগের কাজটা ই কমার্সের জন্য বেশি কাজে লাগে, আমাদের নিশের জন্য অতটা না, কিন্তু ই কমার্সের জন্য ট্যাগটা খুব কাজের জিনিস।
এরপরে পোস্টের গেল, এরপরে মিডিয়া, আমরা যত অডিও ভিডিও পিডিএফ এবং ইমেজ, বিশেষ করে আমরা ইমেজটাই দিয়ে থাকি, ভিডিও এবং পডকাস্ট যদি থাকে আমরা এটা কি করে এমবেডেড করে কোড বসায় দিই, আমরা কখনো ডিরেক্ট এখানে ভিডিও আমরা সার্ভারে আপলোড দিই না, আমরা শুধু ইমেজটা দিয়ে রাখি আর বাকি সব আমরা এমবেডেড করে বসায় দিই। এই ইমেজগুলো আমরা মিডিয়াতে দেখতে পাবো লাইব্রেরিতে গেলে। পেজ, ঠিক পেজ কতগুলো, পোস্ট এক জিনিস, পেজ একটা পেজের মধ্যে অসংখ্য পোস্ট থাকতে পারে, এই জন্য পেজ সম্পূর্ণ হোম একটা ধরন, একটা পেজ অ্যাবাউট আস একটা পেজ, কন্ট্রাক্ট আস একটা পেজ, আরো ব্লগ একটা পেজ, আরো আমরা যদি পেজ বানাই নিজেদের প্রয়োজন যত পেজ বানাবো এই পেজগুলো এখানে থাকবে, দেখাবে অল পেজে। আর অ্যাডমিন মানে আমি নতুন পেজ তৈরি করতে যাচ্ছি, তা আমরা পেজ আমাদের এই প্রজেক্টের মধ্যে চারটা পাঁচটা পেজ তৈরি করবো অবশ্য, তখন দেখবো এটা। কমেন্টস, কমেন্টস যদি আমাকে কেউ আমার সাইট থেকে গিয়ে করে অথবা কোথাও থেকে কোর্স আমার সাইটে, বিশেষ করে আমার সাইটের কোনো পোস্টের নিচেই তো কমেন্টসের বক্সে সেকশনটা থাকবে, ওখানে আমার পোস্টটা পড়ে যদি কোনো মন্তব্য থাকে করলে আমার এখানে আসতে থাকবে। আর ই কমার্সের বিজনেস হয়ে কমেন্টসের তো রমরমা ব্যাপার, শুধু কমেন্টস পড়ার জন্য মানুষকে তিনজন চারজন পাঁচজনকে হায়ার করতে হয়, কারণ প্রচুর নিয়ত যারা রেগুলার বেসিসে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, লোকালে কোরকার ধরুন দারাজের কথা বলতেছি, যতগুলো আইটেমগুলো হয় বাই ডিফল্ট কমেন্টসের মধ্যে জমা হয়, এটা এখন সফটওয়্যার ইউজ করে এটা তাতে আসতে দেয় না, সফটওয়্যার তাকে মেনু ওখানে এখান থেকে ডিরেক্ট ওখানে নিয়ে যাচ্ছে। এই কমেন্টসের সেকশনের মধ্যে সমস্ত আমার সাইটে যত কথাবার্তা মানুষ বাইরে থেকে বলে সেটা আমার কমেন্ট সেকশনে জমা হয়ে থাকে। এরপরে আরেকটা জিনিস দেখবেন, কমেন্টসের মধ্যে আপনারা যখন নিজেদের সাইটে একটা পোস্টের ইন্টারনাল লিঙ্ক আরেকটার সাথে ইন্টারনাল লিঙ্ক করাবো নিজের পোস্টের নিজে, তখন অটোমেটিক একটা কমেন্টস হিসাবে একটা কমেন্ট দেখাবে, তখন আমরা কমেন্ট সেকশনকে অ্যাপ্রুভ করে দেবো। আদারওয়াইজ যদি অ্যাপ্রুভ নিজের না করে দেই তাহলে ওটা কিন্তু ভ্যালিড ইন্টারনাল লিঙ্ক হিসাবে এসইও ফ্রেন্ডলি হবে না, আপনি থেকে যাবে মনে করবেন ইন্টারনাল লিঙ্ক আছে কিন্তু এসইও রোবট ওখানে কাজ করবে না, এই জন্য অ্যাপ্রুভ করে দিতে হয় যে আমি অনুমতি দিলাম এই পেজ থেকে রোবট ওই পেজে যাবে অথবা কাস্টমার এখানে ক্লিক করে ওই পেজে যাবে, এই জন্য নিজের পেজ থেকে নিজে ইন্টারনাল লিঙ্ক করলে অটোমেটিক একটা কমেন্টস হিসাবে দেখা দেয়। এরপরে অ্যাপিয়ারেন্সের মধ্যে কি আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে আবার থিম আছে, যে জিনিসটার উপরে আমরা বেসিক্যালি ডিজাইনটা করি, কেউ পেইড থিম যদি কেনেন তাহলে এখান থেকেই অ্যাপ্রুভ দিতে হবে থিমের ভিতরে গিয়ে। এরপরে কাস্টমাইজ করা, থিমটাকে কাস্টমাইজ করা যত অপশন এবং বাই ডিফল্ট যে থিম থাকে সেটাকেও যদি কাস্টমাইজ করতে চান সেই কাস্টমাইজের ভিতরেই করতে হয়। উইজগেট তো আপনারা যত রকমের যে ডানে বা আমরা এত কিছু দেখি, উইডগেট কোন গোলা ধরেন, আমরা তো একটু প্রথম থেকে আসি, এই সাইটটা তো বিশেষ করে কি করা আছে দেখি, সাইট তো মানে ওয়ার্ডপ্রেসের না, যার কারণে আপনাকে ওয়ার্ডপ্রেসের একটা সাইট দেখায়, এটা নিজস্ব একটা প্লাগইন ইউজ করেছে রিয়্যাক্ট জিএসএল আর কি, জাভাস্ক্রিপ্টের সাইট এটা, আমরা নর্মাল একটা সাইট দেখি তাতে আমাদের হয়ে যাবে, আমরা ধরেন দেখতেছি বেস্ট, এটা আমরা একটা দেখি, এটা হলো ওয়ার্ডপ্রেসের সাইট, মাত্র তিনটা পোস্ট আছে অ্যামাজনের কালকে, এই সাইটটা আবার কাল করে অ্যাপ্রুভাল করে ফেলছে, দশটা পেজের শর্ত এটা বলার পরও এটা দেহে ওরাই করছে, কারণ হিসাবে কি ডোমেনের বয়স আছে 2 না 2.5 বছর, আরও কিছু জিনিস টিনিস ছিল যেন ওরা অ্যাপ্রুভাল নিয়ে নিছে দেখলাম। ওয়ার্ডপ্রেসের এটা সাইট, এই ওয়ার্ডপ্রেসের এটা সাইটের মধ্যে এখন কী কী ইউজ করা আছে, এই প্লাগইন এটা একটা একটা এক্সটেনশন আর কি, আপনি যদি প্রয়োজন মনে করেন সরাসরি কারো সাইটকে যদি অ্যানালাইসিস করে এক নজরে অ্যানালাইট যদি ওই যে কোন সিএমএস দিয়ে তৈরি করা, কোন সিডিএন ইউজ করা আছে কিনা, কি অ্যানালাইটিস, কোন ব্লক, সব কিছু দেখতে পারবেন, পেজ বিল্ডার হিসেবে কোনটা দেওয়া আছে, কি কি আপনার প্লাগইন ইউজ করা আছে সব কিছু এখানে দেখায়, দেখেন আর একটা আছে যে আমার এই যে এটা হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ যদি থাকে সেখানেও দেখায় হোয়াটসঅ্যাপ এর মধ্যে কি আছে না আছে, এটা তো পুরো ডিটেলস দেখায় কোনো কারণে, এখন ছোট্ট দুইটা তিনটা দেখাচ্ছে, এখানে সবকিছু দেখাবে, এটা আপনাদের জরুরি না, যারা সাইট নিয়ে কাজ করেন ওয়েব ডিজাইন ডেভেলপ তাদের প্রায় এটা লাগে অন্য সাইটকে সহজে এক নজর দেখার জন্য। তো আমরা কি করলাম যে এখান থেকে উইজগেট কোনটা, এই দেখেন রিসেন্ট একটা উইজগেট, এটা হোক বাই ডিফল্ট দেওয়া থাকে যে এখানে কেউ সার্চ করে, এর একটা বার সার্চ বার, কিন্তু এটা একটা উইজগেট দেওয়া থাকে, উইজগেট যত দেওয়া আছে সেটা এখানে থাকবে। রিসেন্ট পোস্ট এটাও একটা উইজগেট, ওখানে সেটিং করা আছে, দুটোর ভিতরে ঢুকে দেখতাম সেটিং করা আছে ভেতরে এটা দেখাচ্ছে, আচ্ছা আমরা যেটা সেট আপ দিচ্ছি সেটার মধ্যে কোনো উইজগেট আছে কিনা তাই তো দিই, আমাদের নিজেরটা দেখি তত হয়, এটা কিন্তু সরাই দিই, আমার এখানে এখন কিছু নাই, এখন আমার তো আপাতত পুরো ফাঁকে, যে এটা একটা উইজগেট এটা নিচে বামে আছে ফুটারের মধ্যে, আমরা এটাকে ডান পাশে নিবো আর কি, কাজ করে প্র্যাকটিক্যালি বুঝবো সেই হলো উইজগেট, এটা এই উইজগেটটা আমরা বিভিন্ন অপশন সৌন্দর্য বৃদ্ধির কারণে আমাদের অনেক সময় কাজে লাগবে। মেনু, এই যে মেনুটা আমরা তৈরি করবো যত সব মেনু, এই মেনুটা বেসিক্যালি এখান থেকে তৈরি করতে হবে, যেটা অ্যাপিয়ারেন্সের ভিতরেই থাকে মেনুটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে বেশি কাজ আছে, মেনু তৈরি করা যত রকম করবেন এটার ভিতরেই করব। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কাজ করা, এই পুরো ড্যাশবোর্ডের যে ব্যাকগ্রাউন্ড, যদি আপনি এর সাথে থিম মিম শর্ট টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কাজ করেন, আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঢুকি,
সমস্ত কিছু যত যা আছে, মানে এর একটু ওয়ার্ডিংটা হোক তাহলে দেখতে সুবিধা হবে, পুরো থিম যত কিছু আছে টোটাল এটা বাইরে কাস্টমাইজ থেকেও যদি আমি যাই সেটাও এখানে আসবে। ব্যাকগ্রাউন্ড থেকে দেখেন পুরো সাইটের যেটা সাইট সরি এটা হলো সাইটটা, যেটা থিমের যেটা ব্যাকগ্রাউন্ড সবকিছু এখানে শো করতেছে, এ টু জেড আপনাকে এখানে শো করবে। আপনি যদি আবার এই জিনিসটা এখান থেকেও যান, আপনি যদি আবার আপনার কাস্টমাইজ থেকে যান ওইখানে নিয়ে যাবে, ওইখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড অপশনটা শো করাচ্ছে কিন্তু ওখানে কাস্টমাইজ সবকিছু করা যাবে। আবার এখান থেকে যদি আমি কাস্টমাইজ ওই ওই জিনিসগুলো এখানে আসবে, শুধু এটা ব্যাকগ্রাউন্ডে যে এই জিনিসটা শুধু ওখানে শো করছে। আমরা এখানে খুব কম কাজ করব, আমরা কাজ করব পেজ বিল্ডার দিয়ে, আমরা এখানে আসবো না। শুধু আমি দেখাচ্ছি থিম এডিটর কখন লাগবে, থিম এডিটর প্রায় লাগবে আপনি যখন কোনো কিছু কোডিং ম্যানুয়াল যদি কোনো কোড ইনসার্ট করতে হয়, কোনো কোড বিশেষ করে হেডারে অনেকগুলো কোড বসাইতে হয় ম্যাটার মধ্যে। এই যে আমাদের হেডার একটা অপশন আছে দেখেন, থিম ফুটার থিম হেডারটা আমরা বের করি, থিম হেডার এটার মধ্যে আমাদের প্রায় আসতে হবে। কেন আসতে হবে, আমরা এই যে হেড ট্যাগের মধ্যে অনেক কিছু বসাইতে হয়, আমরা ফেসবুকে পিক্সেল যখন ইউজ করব তখন হেড ট্যাগে লাগাইতে হবে, আমরা যখন প্রিন্টার সাথে ক্রিয়েম করব তখন এখানে এসে হেড ট্যাগের মধ্যে তাদের কোড বসাইতে হবে, আমরা যখন গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে যাব তখন এখানে এসে ট্যাগ বসাইতে হবে, কোড বসাইতে হবে, সার্চ কনসোলের যেতে হয় এখানেও ট্যাগ বসাইতে হবে। মানে এখন ওদের ওখানে ম্যানুয়াল সিস্টেম আছে, আবার এখানে কোড বসায় বসায় কাজ করা যায়। এরকম প্রায় আমাদেরকে হেড ট্যাগের মধ্যে আসতে হবে, এই হেড ট্যাগটা থাকে এই থিমের হেডারের মধ্যেই থাকে। আমরা এখানে যখন দরকার হয় তখন আমরা আসবো প্রয়োজনে, এই অপশন হবে সেইটা। আমরা এখান থেকে বের হয়ে যাই, আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে মোটামুটি বেশিরভাগ কাজ যেটাকে বলে 60% কাজ এই অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে, কারণ এখানে থিম নিয়ে নাড়াচাড়া করা, কাস্টমাইজ করতে হয়, উইজগেট নিয়ে নাড়াচাড়া করতে হয়, মেনু বানানোর ব্যাপার আছে, থিম এডিটরের ব্যাপার আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যেই সব 60% কাজ অ্যাপিয়ারেন্সের মধ্যেই করা হয়। বাকি 10% পোস্টের কাজ, বাকি 10% পেজের কাজ গেলো আসি, আর 20% এখন যেটা যাচ্ছে প্লাগ ইন নিয়ে নাড়াচাড়া। কারণ ওয়ার্ডপ্রেস ম্যাক্সিমাম একটা সাইট সৌন্দর্য বৃদ্ধি, এটাকে সর্বদিক থেকে সাপোর্ট লুক্রেটিভ করার জন্য, সহজ করার জন্য প্লাগইনের বিকল্প নেই, ওয়ার্ডপ্রেস প্লাগইন নির্ভর, ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়েই সবকিছু করা, যত কিছু সেটআপ করা, যত ডিজাইন এখানে করা। যে আমরা যখন যে পেজ এলিমেন্টর যেটা পেজ বিল্ডার এটাতে কাজ করব, সাইটকে ডিজাইন করব, এটা এক ধরনের প্লাগইন, যদিও বলা হয় পেজ বিল্ডার, এটার মধ্যেই এটাকে মানে ইনস্টল করে কাজ করতে হবে। এরকম বাই ডিফল্ট যেমনি গুটেনবার্গের কথা, এটা একটা পেজ বিল্ডার, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্লাগইন, এটা নিয়ে আমরা সাইটটা ডিজাইন করব। তো আমাদের কি হবে প্লাগইন বাকি 20%, তাহলে টোটাল 100% যদি মনে রাখার জন্য বলেন 60% হলে সোজা কথা অ্যাপিয়ারেন্স, বাকি 10% পোস্ট, 10% পেজ বিল্ডার, বাকি যা বলেন, আর 20% মনে করেন প্লাগইন, সবকিছু 100% এইগুলো। তাই সেইভাবে একটু গুরুত্ব দিয়ে দেখায় সাইটগুলো। আর ইউজারটা কি, এরপরে ইউজার হলো আপনি নিজে মালিক এই সাইটটার। এখন আপনি চাইতেছেন আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনি কাউকে দিয়ে কিছু কাজ করাইতে চাচ্ছেন, তাকে তো সরাসরি মেইন আপনি ড্যাশবোর্ড দিতে পারেন না, তাহলে আপনি কি করবেন, আপনি অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে আপনি তার ইউজার আপনি নিজেই করবেন, ABC আপনি তার নাম ধরে দিতে পারেন, তার ইমেল অ্যাড্রেস বা আপনি একটা ইমেল থেকে দিতে পারেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, আপনি যদি তার কোনো ব্যক্তিগত ওয়েবসাইট থাকে এগুলো না, মেন হলো তার নাম টাম দেওয়ার পরে এইখানে যে জিনিসটা আছে দেখেন রোল, তার কি পার্টটা হবে, এগুলো তো দিবেন বাই ডিফল্ট, কিন্তু এটা আপনার মেন জিনিস। আপনি তাকে সাবস্ক্রাইবার হিসেবে দিবেন, কন্ট্রিবিউটর হিসেবে দিবেন, অথর হিসেবে দিবেন, এডিটর হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। যদি অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারটা দিয়ে দেন, আপনিও যা পাবেন সেও তাই পাবে। দুইজন যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকেন, যে দুইজন ফ্রেন্ড মিলে বিজনেস করতেছেন বা দুইজন সাইট এক দুইজন ব্যক্তি একটা সাইটে দেখাশোনা করতে চান, তিনজন দেখা করনা করতে চান, তাদের রোল হবে অ্যাডমিনিস্ট্রেটর, তাই হুবহু সেম অ্যাক্সেস পাবে। যদি এডিটর দিয়ে দেন তাহলে দেখবেন এই ড্যাশবোর্ডের অনেক অংশ সে পাবে না, যেখানে এডিটর অপশন মানে সে শুধু পোস্ট নিয়ে কাজ করতে পারবে, অন্য কোনো কিছু এডিটর মিনস শুধু পোস্ট নিয়ে নাড়াচাড়া করা, সে পোস্ট এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, মডিফাই করতে পারবে, কিন্তু পুরো সাইটের কিছু করতে পারবে না। আর অ্যাডমিনিস্ট্রেটর টোটাল সাইটে সে কাস্টমাইজ করতে পারবে। এরপর হলো অথরও তাই, আপনি অথর হলো একজন হলো অথর কে, আমি লেখক, আমি সে ধরতে আমার সাইটে কন্টেন্ট রেখে রেখে পাবলিশ করো, তাকে শুধু এক্সেস দেবে অথর হিসেবে, সে লিখবে আর পাবলিশ করবে, এতটুকুই শেষ। এরপরে এডিটর আর একজন, সে আবার এটাকে ঘষা মাজা করবে, ফাইনাল রাখবে কি রাখবে না। কন্ট্রিবিউটরকে সে শুধুমাত্র ডিলেট করতে পারবে না, শুধু নিজেরটা ইনপুট দিতে পারবে, অতটুকু যে আমি এটা ইনপুট দিতে চাচ্ছি, আমার এই অংশটা জোড়া দিতে পারবে বা হাইলাইট করে দিবে যে আমি এটা রাখতে চাচ্ছি, এটা ভালো লাগতেছে না, সে এতটুকু কন্ট্রিবিউট করবে, বাকিটা ফাইনাল সিদ্ধান্ত এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর নেয়। সাবস্ক্রাইবার সে শুধু আমার সাইটের একজন সাবস্ক্রাইবার, সে শুধু আমার সাইটের ভিতরে যদি আমি তাকে সাবস্ক্রাইবার মুহূর্তে আমার বেশি এখানে কাজের তেমন লাগবে না। আমাদের যাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা ওয়েব ডিজাইন ডেভেলপ নিয়ে কোনো
মার্কেট প্লেসে কাজ করতেছেন দেখবেন যে তাদের ম্যাক্সিমামই আপনার কন্ট্রিবিউটর অথবা এডিটর অপশন দিয়ে দেয়, কারণ ফাইবারেতে প্রচুর কাজ হয় এগুলো নিয়ে। তখন খুব মূল অ্যাক্সেসটা যারা একেবারে নতুন সাইট করবে তাদের মূল অ্যাক্সেস তারা দিয়ে দেয়, কিন্তু যারা আগে থেকেই সাইট তৈরি করা আছে কিছু মেজর পার্ট অ্যাড করবে, কোনো বেস এক্সট্রা তৈরি করবে, কোনো ফিচার অ্যাড করবে, তখন তাদের জাস্ট এডিটর একটা অপশন দিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছে, তারা ওইখানে কাজ করে। এই হলো আমার টোটাল মোটামুটি ইউজারের মধ্যে যেটা আছে এটুকু জানা। প্রোফাইল মানে আমার নিজের যে প্রোফাইল, ইউজার নেম, পাসওয়ার্ড, আমি কোন থিম ইউজ করবো, আপনি কোন কালার দেবেন দেখেন, এই যে বাম পাশের কালার টালার চেঞ্জ হবে, এক একজনের অনেক ভিডিও দেখবেন কালার নিয়ে সাদা, আপনি এখানে নিজের মতো করে তৈরি করতে পারেন। কিন্তু আমার ড্যাশবোর্ড আর তার ড্যাশবোর্ড তো চেঞ্জ হয়ে গেল, তারটা তো সুন্দর দেখা যাচ্ছে, এগুলো কিছুই না, আপনার সাথে কালার এগুলো করা আমার দেখে আমার বাই ডিফল্টটাই সুন্দর এটাই থাক, এগুলো কিছুই না। এরপরে আছে আপনার যে আপনার প্রোফাইল যেটা আছে, আপনি এখান থেকেও দেখেন আপনি একটা ছবি বানাইতে পারেন অথরের, আপনি নিজে যেখানে দেখেন যে কিছু দেখা যাচ্ছে না, এগুলো আমাদের আহামরি কিছু না, এগুলো আমার দরকার নাই। আপনি নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, এখান থেকেও পাসওয়ার্ড দিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা আমি দিয়ে আসছি সি প্যানেল থেকে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আবার এখানে গিয়ে যদি এখানেও দেন এডিট প্রোফাইলে গেলেন, তখন এই জিনিসটা আবার আসবে, একই জিনিস এটা। তাহলে আমাদের এই ইউজার মধ্যে আছে। এবার টুলসের মধ্যে কিছু যাই, টুলসের মধ্যে আমাদের যখন বিশেষ করে থিম, পেইড থিমের ক্ষেত্রে প্লাগইনের অনেক কিছু জিনিস আছে যেখানে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়। আপনি ই কমার্সে যখন কাজ করবেন আপনাকে এক্সেল একটা ডাটা দিয়ে দিচ্ছে যেখানে অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোড আছে, প্রোডাক্টের ইমেজ আছে, তখন শুধু এক্সপোর্ট করে পরে এক্সেল শিট যদি এখানে লোড করে দেন পুরো বাই ডিফল্ট অটোমেটেড। শপিফাইতে প্রচুর এই ধরনের কাজ আছে, শুধু প্রোডাক্ট এক্সপোর্ট আর ইম্পোর্টের কাজ। এই এক্সপোর্টে মানে কিছু এটা হলো ডাটা নিয়ে কাজ করা শুধুমাত্র, এবং ই কমার্সের জন্য এই অপশনটা হিউজ কাজে লাগে। আর ওয়ার্ডপ্রেসে শুধু নিজ সাইট আর ব্লগ সাইটের জন্য আসেনি, ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্সে প্রচুর সাইট এখন হচ্ছে। তো এই কাজগুলো মোটামুটি ইম্পোর্ট এক্সপোর্ট এইসব কাজগুলো, এবং অনেক থিম যখন ইনস্টল দিবেন কোনো তখন থিম দেওয়ার পরে অথবা অনেক প্লাগ ইন, বিশেষ করে ছোটো ছোটো কিছু প্লাগ ইন দেখবেন এই বামে টানে ডানে বামে কোনো অপশন নাই, এই টুলসের নিচে আস্তে আস্তে জমা হতে থাকে। লিস্টটা এখন চারটা পাঁচটা আছে, আস্তে আস্তে বড় হতে থাকবে, অনেক প্লাগ ইন বাই ডিফল্ট এখানে এসে জমা হয়, এখান থেকে তখন ওটার সেটিং করতে হয়। তো এরকম কোনো থিমের সময় অনেক কিছু এখানে জমা হয়ে যায়, প্লাগ ইনের ক্ষেত্রে অনেক কিছু সেট আপ দেবেন এখানে এসে জমা হবে, যদি কোথাও খুঁজে না পান কোনো ইনস্টল দেওয়ার পরে তখন দেখবেন টুলসের মধ্যে ঠিকই জমা হয়ে বসে আছে। এই একটু কমনে হয় বাম সাইডে আসবে, যেমন ইউএস টেস্ট যারা দিয়ে যাচ্ছে দেখেন এই সাইডে বাম সাইডে জমা হয়, অনেক প্লাগ ইন বামেই দেখা যাচ্ছে অপশনগুলো অ্যাড হতে থাকে, কিন্তু অনেক কিছু আবার আসে টুলসের ভিতরে আসে নিচে এসে জমা হবে, তা আমরা এখানে খুঁজে পাবো। এই আমাদের টুলস। আর সেটিং এর মধ্যে আমরা শুধু জেনারেটর দেখি, জেনারেটর মধ্যে কোনো কিছু নেই, অ্যাজ ইট ইজ যা আছে তাই। রাইটিং এর মধ্যে কি আছে, রাইটিং এর মধ্যে দেখেন এখানে কোনো আছে হুবহু সেম, যেখানে যা নাই আমরা বাড়তি কথা বলে লাভ নেই। রিডিং আর পারমাবিং এটা সোজা কথা, রিডিং এর মধ্যে আছে এটা বলুন, এখানে থাকে বাই ডিফল্ট আমরা সামারি করি, একটা পোস্ট আমরা ফুল আকারে দেখতে চাচ্ছি না, রিড মোড অপশন আসবে, আমি একটা পোস্টটা দিচ্ছি না পুরো সাইটে, চারটা পাঁচটা দশটা পনেরোটা হবে, অন্তত কিছু তিন চার লাইন দেখাবে, রিড মোড অপশন আসবে, এটা সামারিতে দিয়ে থাকে বাই ডিফল্ট অটো থিম থেকে নিয়ে নেবে। আর এটা তো ডিসকারেজ করাই আছে, আর দশটা করে পোস্ট করবে এটা থাকে এভাবেই। আর ডিসকাশনের মধ্যে কিছু কাজ আছে, ডিসকাশনের মধ্যে আমার আগের একটা ভিডিওর মধ্যে দেখবেন একটা ব্লগ, এখানে যে বিশেষ করে এখানে যে সাইটে যে স্প্যামিং করে অনেকে, সে বাজে কমেন্টস করে, এইখানে ডিজেলাও কিছু কমেন্টস আছে আমার আগের ব্যাচের, আমি আপনাদের ক্লাসে দিয়ে দেবো। এই কমেন্টসের মধ্যে এইগুলো সে শুধু পেস্ট করে দিবেন, জিনিসগুলোকে আমি একটু ডিরেক্টলি যদি না দেখাই আপনার পরে বুঝবেন কিনা, কারণ ওই ভিডিও দেখে করতে গিয়ে অনেক লম্বা টাইম। এই কমেন্টসের মধ্যে এসে সেটিং এর কমেন্ট ডিসকাশন অপশন এটা দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এই কাজটা করে না, যারা ডেভেলপার পর্যায়ে তারাও করে না, কিন্তু আমাদের এটা করা খুবই জরুরি, এটা আমাদের নিসাইটের জন্য অনেক স্প্যামার আসে, তো ওই জন্য আমাদের এটা অন্তত করি। এই কমেন্টসের মধ্যে আসে দেখেন সেটিং থেকে ডিসকাশন, ডিসকাশনের মধ্যে কমেন্টস, এখানে এখানে এসে শুধু কি করবেন, সরি এখানে এসে ডিজেলাও কমেন্টস, কোন শব্দগুলো পাইলে পরে তার কমেন্টস অ্যাপ্রুভাল অটোমেটিক রিজেক্ট করে দেবে, এই জিনিসের একটা লিস্ট প্রতিনিয়ত আসে, আপডেট লিস্টটা এখানে আছে আপনি এই ক্লাসরুমের, আমি একটু দেখাই, এটা আপনাদেরকেও দিয়ে দিব, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা নিয়ে আপনারা কপি করে, একটা ওয়ার্ড ফাইল নোটপ্যাড আছে, মেবি নোটপ্যাড আছে ওখানে, এটা ভুলে যাবেন না, এটা দিয়ে দিবেন নতুন থেকে প্রথম থেকে দিয়ে দিয়ে। এটা প্রথম পার্টের মধ্যে আছে, এই যে ব্লক লিস্ট এই টেক্সটটা পাবেন, এটা আমরা যদি একটু দেখি, এটা নোটপ্যাড একটা জিনিস আছে,
একটা ধরেন পুরো কপি করবেন, বেস্ট বড় বেস্ট আপনি এখান থেকে কপি করতে পারেন, অসুবিধা নাই। এ থেকে জায়গা নষ্ট হবে না? না জায়গা নষ্ট হবে না, সব মিলে মাত্র কয়েক কেবি। এটা আপনি দেখবেন এটা বিশাল বড়। এটা প্রতি অনেক শব্দ ধরে আসে, অনেক ভাবে আসে, আপনি বুঝতে পারবেন না। এটা গিট হ্যাবে প্রতি মাসে এটা নতুন আপডেট হয়, গিট হ্যাব থেকে নেওয়া, যারা ব্যবহার পড়াছেন ওরা এগুলোই কাজ করেন। আপনি অল কন্ট্রোল অ দিতে মানে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ যদি দেন তাতে হবে। দেখি এটা নিয়ে আবার আমি নোট প্যাডে যদি নিয়ে আসি দেখি আবার ঠিক মতো আসছে কিনা, হাবে যাবে আসছে দেখে আগে। হ্যাঁ সবকিছু আসছে, একটু হোমে যাই, এটা হোম, হোমের মধ্যে এগুলো বাদ, গ্রেড এগুলো বাদ, আমার কিছু ক্লাস আছে বাকি দাঁড়ান এগুলো বাদ দিয়ে তারপর এটা শুরু হয়েছে এই যে এখান থেকে। হ্যাঁ এখান থেকে এখান থেকে শুরু, আমি এটা আর একটু নিচে যা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, আমি এটাই আপনাদেরকে দিয়ে দিব ক্লাস, আমি এখন সেভ করে রাখি এটা আপনাদের ডেস্কটপের মধ্যে দিয়ে, এটা লিখে ব্ল্যাক পিএবিসি কে ব্ল্যাক লিস্ট টু ওয়ার্ড ব্ল্যাক লিস্ট কমেন্ট কমেন্ট দিয়ে এক্স্যাক্টলি সি ডব্লিউ এম ডি এন টি এস। এটা আপনি জাস্ট আমি এখন এটা কপি করে নিচ্ছি, কপি করে আমি ওয়ার্ডপ্রেস এর জাস্ট এটা বের হয়ে আসে এখন এই সেটিং থেকে ডিসকাশন, ডিসকাশন থেকে রিজার্ভ কমেন্টস, এখানে দিয়ে আপনি জাস্ট পেস্ট করে দিবেন, সময় নেবে তো অনেক করে দিয়ে সেভ সেন্স। হ্যাঁ এক্স্যাক্টলি সেভ সেন্স এইখানে একটা দিয়ে দেখেন যে মানুষের শব্দ আমি ব্রাং থাক, আমার কোন শব্দ ছবির এটাও দেখানো দরকার নেই, আর একটু কিছু কয়েক সেকেন্ড স্পিড বাড়বে আর কি। এটা যেহেতু এভাবে বুঝবেন না কিন্তু যারা ডেভেলপমেন্টের আমি একসময় এটা নিয়ে কাজ করতাম তো এখন টুকটাক কাজ করি, এটা নিয়েও অনেক সময় এটার মধ্যে তফাত কি আছে, এটা আবার বিস্তর কোডিং এর ভিতরে আছে, আমি ব্রাং দিয়ে রাখবো আমার নির্ভেজাল হোক। এখানে দেখেন সাদা, আগে একটা মানুষের মতো ছিল না, যেহেতু আলটিমেটলি আমার কোনো এফেক্ট কাজ করেন কিন্তু এটা দেওয়া তার এটা দেওয়া তো অনেক তফাৎ, এখানে বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে যায় ভিতর থেকে, ব্যাকএন্ড অনেক কিছু চেঞ্জ হয়। তা আমরা দেখ সেটিং আমরা এতটুকু পৌঁছতে আলহামদুলিল্লাহ আর তেমন কিছু নাই, আর প্রাইভেসি তো দেখা গেলাম যে আমরা পাসওয়ার্ড টাসওয়ার্ড যদি কোনো কিছু থাকে, এটা এটা হলো টোটাল ওভারঅল আমি ডিসকাশন। এগুলো হয়তো মাথার উপর দিয়ে যাকে মনে রাখেন না না রাখেন, এটা লাগবে কমন যেখানে যেখানে করছি এটাও অন্তত মাথায় রাখবে, বেশি কিছু দরকার নেই। এখন কি করা দরকার আজকে আমাদের ক্লাসের আর কি শিডিউল আছে যে আমরা এখন একটা পেজ বিল্ডার করব, যেটা আমাদের কাজ করতে হবে আগামী তিনটা ক্লাস এবং আপনারা তো কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো আপডেট ভার্সন যেটা আছে আমি আজকেই নামিয়েছি, আমার কাছে যেটা আছে বাজারে আছে হচ্ছে 16.5, আমরা যেহেতু লাইফ টাইম তো আমাদের আপডেট আগের কিছু ধরনের 3-4-5 আপডেট আগে ওইগুলো ইউজ করতে হয়, ওটা আবার প্যাকেজ বানায় আপনাদেরকে দিতে হচ্ছে। আমার 1000 আর কি এক্সিস আছে, তো 1000 মধ্যে মাত্র সবে মাত্র মনে হয় আমি বলি তখন আমি বলবো ক্লাস শেষ প্রশ্ন করেন। এখন আমরা এখন এলিমেন্টর চলে যাই, এলিমেন্টর থেকে আমরা একটু আর আমি বলছি যে কোথা থেকে সেট আপ দিব, অবশ্যই আমরা সি প্যানেল থেকে দিব, আমরা ওয়ার্ডপ্রেস থেকেও দেয়া দেখাই একটা সি প্যানেল ওয়ার্ডপ্রেস এর আমি যাই আগে, কারণ এলিমেন্টর দুইটা পার্ট তো এলিমেন্টর এলিমেন্টর প্রো, আমি যে দুইটা দিব এলিমেন্টর তো ফ্রি প্রথমটা দেখেন এখানে এই কাজটা করবেন না, আমি প্রথম ব্যাচে বলার পরে এই কাজটাই করছে সবাই, এখন তো বাই ডিফল্ট এটা আছে, এটা অ্যাক্টিভ পরে করবে, এটা অ্যাক্টিভ করতে হবে এখন সেটিং মেটিং যাবো তো ঝামেলা যাচ্ছি না। আমরা কি করবো অ্যাড নিউ যদি যাই এখানে যদি এলিমেন্টর ফোরও দিই এলিমেন্টর এতটুকু যদি দিই এটা ফ্রি, এটা তো কোনো পয়সা লাগবে না, কিন্তু এটার সাথে প্রো তো লাগবে, এটা সেট আপ দেওয়ার পর প্রো আপনাকে যাবে, তো প্রো আমার যেটা আছে এটার সাথে এটা ভার্সনে মিলবে না, তাহলে কি হবে আলটিমেটলি ফাইনাল কাজ করতে পারবেন না। আমি এটার সাথে প্যাকেজ আকারে যেটা আমার লাইফ টাইমে যারা লাইফ টাইম এক্সিস নেয় এটার সাথে প্রো এবং ওদের যে প্যাকেজ সেইটা দুইটা সিমিলার রাখতে হয়, আমরা কখনো এটা ইউজ করবো না, আমরা এটা সেট আপও দিব না। আমরা কি করবো আমরা আপওয়ার্ড প্লাগিনে যাচ্ছি, আমি এইভাবে দিব আপনাদেরকে ফোল্ডারে, আমি যাই ডেস্কটপে, এই যে এলিমেন্টরের এলিমেন্টরের এটা ছিল আগের ভার্সন 3.03 প্রথম ব্যাচের জন্য এটা ছিল, আজকে না বেছে আজকে হলো এইটা এলিমেন্টর 3.09। এরকম দুইটা জিনিস পাবেন, এইটা একটু বড়, এটা 6 মেগা 7 মেগাবাইট দেখাই যাচ্ছে,
আর এটা খুব ছোট, তো আমি এইটা দিচ্ছি ওয়ার্ডপ্রেস থেকে আর ওইটা দেবো সি প্যানেল থেকে, তো খুবই স্মুথই হয়ে যাবে। না হলে এটা এই 6 মেগাবাইট হইতে আমার হয়তো সময় লাগবে 3-4 মিনিট, আবার যদি মাঝখানে ফেল করে আবার দেখো ঝামেলা। তো আমি এটা প্রোটা ছোটটা এখানে দিচ্ছি, যদিও আগে এটা আগে দেওয়ার কথা, তো আমি আগে আসছি সি প্যানেলটা আগে দিয়ে আসি, বড়টাই আগে দিয়ে আসি। এই যে সি প্যানেল ওপেন আছে, আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজার থেকে আমি কি বলেছি যে পাবলিক এসটিএম এর ভিতর ঢুকবো, এই পাবলিক এসটিএম এর মধ্যে ঢুকবো। ঢোকার পরে ডাব্লিউপি কন্টেন্ট মানে ওয়ার্ডপ্রেস এর কন্টেন্ট, যতগুলো কন্টেন্ট মিন সবগুলো কন্টেন্ট, এর মধ্যে আমি প্লাগইনে ঢুকবো। এখান থেকে আমি আপলোড দিব, আপলোডের পর এই যে সিলেক্ট ফাইল, দেন আমি এখন আমার ইয়েতে যাচ্ছি আপনার এলিমেন্টর, এলিমেন্টর মধ্যে আপনি শুধু এই দুইটা দেখতে পাবেন। আমি প্রথম বড়টা দিচ্ছি, এটা 7 MB, তো এই যে 100% হয়ে আবার মনে করবেন না 100%, এটা কখনোই মনে করবেন না, আবার গো ব্যাকে যাবেন না, এটা যতক্ষণ গ্রিন না হয়। এটা অনেকে হয় বলবে দিচ্ছি ভিডিওতে মনে নাই 100% হয়ে গেছে গো ব্যাক করছে, আসলে দেখা হয়নি স্যার, আমি 100% কয়েকবার করছি, বিশ্বাসটা স্ক্রিনশট আমাকে স্ক্রিনশটও দিচ্ছে আবার, আমি দেখেন 100% করছি, আমি দেখেন গ্রিন তো হয়নি, আপনি ভিডিওতে বসে খেয়াল করেন নাই, এই গ্রিন দেখেন আগে ছিল নীল কালারের 100%, এখন গ্রিন কালারের, এই গ্রিনটা হলে একটা কম্পিউটার দেখা থাকবে। তা আমি এখন মানে কনফার্ম হয়ে গেলাম এটা হয়ে গেছে। এটা হলো আমি এখানে, এখানে আসার পরে কি করতে হবে, এটা কি হবে জিপ ফাইল আকারে আসছে, কারণ ওটা জিপ জিপ থাকে ওখানে, আবার ভিতরে ওয়ার্ডপ্রেস শো করবে না, এটাকে ভাঙতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এখানে এক্সট্রাক্ট করব, দেন এখানে এক্সট্রাক্ট ফাইলস ক্লোজ হয়ে গেছে। এখন তো দুইটা হবে, একটা ডিলিট করব, একটু রিফ্রেশ করি, দেখেন আমি যদি এটাকে একটু এটাকে আমি যে রিভার্ট দেই তাহলে এটা ভেঙে গেছে, এটা আছে, এটা আমি ডিলিট করব। এটা কেন আমি রাখবো, একই জিনিস দুইটা থাকে জায়গা নষ্ট হবে না, আমি সবসময় নিট পরিষ্কার রাখি। তো এলিমেন্টর, এলিমেন্টর এখানে থাকবে আর ওটা আমি জিপটা ডিলিট করছি, এটা ভেঙে ফেলছি। এখন আমি ওয়ার্ডপ্রেস থেকে ছোটটা করি, এই যে এখান থেকে প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড দিই, এখন যেহেতু আমার আরেকটা পার্ট আছে, এখন আমি এই ছোটটা করি, এটা সাপোর্ট পুরোটা ইনস্টল নাও, এই দুইটা মেথডে হইল আর কি, মানে জিনিসটা দেখা হইল। যখন আমি এখান থেকে দিব, এবার দেখেন সি প্যানেলে কি হচ্ছে, এখান থেকে জিপ দিচ্ছি, এই ওয়ার্ডপ্রেস থেকে দিলে জিপ ফাইলটা অটো এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে আপলোড হওয়ার পরে, কিন্তু সি প্যানেল থেকে দিয়ে এক্সট্রাক্ট করে নিতে হয়, এটা মাথায় রাখবেন এই ছোট ছোট জিনিসগুলো, কারণ এক্সট্রাক্ট যদি ওখানে না করে আসেন এখানে আবার দেখবেন প্লাগইনে খুঁজেই পাচ্ছেন না। আর এখানে যখন আমি এক্সট্রাক্ট দিচ্ছি তখন অটোমেটিক এক্সট্রাক্ট হয়েই যাচ্ছে, আমি যখন এখন অ্যাক্টিভেট করতে যাব দেখেন, এখন যখনই অ্যাক্টিভ দিব তখন অলরেডি আনপ্যাকিং করে ফেলবে সে। আমি দেখি যে অ্যাক্টিভ করে দিচ্ছি, এখন দেখেন সি প্যানেলে আবার একটু যাই, এটা তো এখন এখানে প্রোটা আসেনি, আমি একটু এটা করি রিফ্রেশ দিই, পাবলিক স্টিমে ঢুকি, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন, দেখেন তার মানে আমাকে এক্সট্রাক্ট করে সে বাকি কাজটা কি করেছে, এটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট করে। তাহলে আমাদের কি হলো প্লাগইন, এখন আমরা একটু অ্যাক্টিভ করি, অ্যাক্টিভেট এটা প্রথমটা দিলাম, তা আমি এখান থেকে ক্রস জন্য কেটে দিচ্ছি, এখানে ক্রসটা আসবে একটু পরে, এটা কেটে দিচ্ছি। এবার ওইটা দেওয়ার পর প্রো চাবে, যে তুমি এখন প্রো দাও, আমি যদি এখন প্লাগইনে যাই, এই যে আপডেট একটা আছে, এটার আপডেটটা চাচ্ছে, তা আমরা একটু ইনস্টল করে আগে যাই। এখন বলতেছে তুমি প্রোটা দাও, প্রোটা অলরেডি দেখেন এই যে অলরেডি অ্যাক্টিভ, এটা করে প্রো তো আমার অলরেডি আছে সাথে, প্রোটা আমি অ্যাক্টিভ আগে করেছি, কিছুক্ষণ আগে করলাম যেটা, কারণ ওয়ার্ডপ্রেস থেকে আমি প্রোটাই দিয়েছি আর ওইটা আমি অ্যাক্টিভ আগেরটা পরে হয়ে গেছে, অসুবিধা নেই। এখন আমার এলিমেন্টরে যে পুরো অপশন আছে, এখন এইটার ভিতর আমরা এলিমেন্টরে একটু দেখবো, আর তার আগে যে আপডেটটা দেখেন আছে এবং আপডেট যে দেখা যায়, আপডেট কি চাচ্ছে, এলিমেন্টরে আপডেট চাচ্ছে, এখানে কি কি আছে, ওয়ার্ডপ্রেসের আপডেট চাচ্ছে, আচ্ছা যদি ওয়ার্ডপ্রেসের আপডেট আসে তাই আমরা অবশ্যই দিয়ে দেবো, ওয়ার্ডপ্রেস তো আমাদের বাই ডিফল্ট যেটা আমরা আপডেটটাই দিয়ে দিই, January 15 আপডেট আছে, ঠিক আছে ওকে, আমরা একটু আপডেটটা দিয়ে নিই, দেন এটা চাচ্ছে এটা আমরা দিব না, এটা 06 যেহেতু ওটা আছে বাজারে সিঙ্গেল প্রাইসের জন্য, লাইফ টাইম আমাদের জন্য না, লাইফ টাইম আমাদের ভার্সনগুলো পরে পরে আপডেট হয়, এটা বাজারে সিঙ্গেল যদি কেউ কিনে তখন এটা কিনতে পারবে। আচ্ছা তখন ওয়ার্ডপ্রেসের আপডেটের জন্য আবার দেরি করবো,
আমার কাছে অলরেডি হ্যাভ দা লেটেস্ট, আবার এটাকে কেনা আছে দরকার নেই আমাদের। আমরা এখন এটাতে আসি, ক্রস করে দেই, এটা আসে অলরেডি আমাদের আপডেটটাই আছে, এইটা কেটে দেই যাতে সময়টা নষ্ট না হয়। এখন আমাদের ড্যাশবোর্ডে আসি। এখন আমাদের তিনটা জিনিস হলো, আমাদের সি প্যানেল মোটামুটি ইন্ট্রোডিউস হইলাম, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ড্যাশবোর্ডটা একটু ইন্ট্রোডিউস হইছে। এখন আমরা একটু পেজ বিল্ডার যেটা আমরা, এবং এটারও একটু সেটিং আছে, হালকা একটু সেটিং আছে, এটাও করে নিব। আপডেটটা আমি একটু বন্ধ করে দিই, আপডেট আরও আসবে, আরও কিছু জিনিস ইউজ করবো আমরা, আমরা আপডেটের মধ্যে রাখবো না। আপডেট বন্ধ করার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হলো আমরা প্লাগইনে কোনো কিছু প্লাগইন ইনস্টল করতে গেলে প্লাগইনে অ্যাড নিউতে যেতে হবে, বিকল্প নেই। এখন আমি এখানে আরেকটা নিব, প্লাগইনের কাজ কিন্তু শুরু হয়ে গেল অলরেডি, কাজে অকাজে সব সময় প্রায় লাগবে। ইজি আপডেট ম্যানেজার, ইজি আপডেট ম্যানেজার, হ্যাঁ, এটা দিয়ে কি হবে যে আপডেট আসতে থাকবে, বিরক্তি করো আপডেট দেখেন 15-20টা এখানে কমেন্টস এসে জমা হয়ে গেছে, দেখতেও খারাপ লাগে। আবার সব তো দরকার নেই আমার, বিশেষ করে এই মেন্টরটা আমি আপনাকে ফিক্স করে দিয়েছি, এটার আপডেট আসলে তো আপনি দিতে পারবেন না। এখন আসার পর আপডেটে দেখেন, ওই যে আমি বললাম কিছু জিনিস অন্য জায়গায় ইনস্টল হয়, ওইটা সেট আপ দিয়েছে, প্লাগইন জমা হয়ে গেছে, টুলস এর মধ্যে এখানে পাবেন না, পাবেন ওই যে এখানে আবার এটা দেখেন এই আপডেটের নিচে, যেহেতু আপডেট নিয়ে কাজ করে যেন আপডেট অপশনের মধ্যে এটা বাই ডিফল্ট বসে যে আপডেট অপশন, এটা আগে আগেই দুইটা ছিল, এখন এটা ওই প্লাগইনের কারণে অ্যাড হয়েছে। এখানে গিয়ে আপডেট অপশনে গিয়ে আপনি ধরে ধরে বন্ধ করতে পারেন, আপনি কি চাচ্ছেন, প্লাগইনের আপডেট বন্ধ রাখবেন, থিমের আপডেট বন্ধ রাখবেন। যদি আপনি ধরেন একটাকে আপনার পেইড থিমে একজন আপনাকে নাল করে ক্র্যাক দিয়েছে যে তুমি এক বছর ইউজ করো, যেমন আমি লাইফ টাইম আপনাকে এক বছর কেন, আপনি যতদিন সাইট থাকবে এই ইভেন্টের দিয়ে কাজ চালাইতে পারবেন, তাহলে কি হবে, তা আপনি এটার জন্য কি বন্ধ রাখতে হবে যে না এটাকে ফিক্স রাখবো আমি অন্য কিছু রাখবো না, তাহলে আমি এটাকে আর এটাকে টিক দিয়ে আমি যা সেটা ব্লক রাখবো, আমি আবার রাখবো না, আমি চাইতেছি এই দুইটার আপডেট আমার দরকার নাই, আর বাকিগুলো তো আমার থিম আমার ফ্রি আপডেট দিব। আমি আরও যদি কোনো ফ্রি প্লাগইন ইউজ করি সেটা আমি আপডেট দিব, আমি তো এটা তো ফ্রি থিম, এটা আমি আপডেট অবশ্যই দিব, এটা আমার ফ্রি থিম, এটা আমি আপডেট দিয়ে দেবো, এটা আমার যেহেতু এক বছরের জন্য লাইসেন্স করা, তাই আমি এটা তো আপডেট দিতে পারতেছি না, যেহেতু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা, তা আমি এটা এইভাবে থাকবে। তাই এবার যদি একটু রিফ্রেশ করে আপডেটটা চলে যাবে, চলে গেছে, কারণ এই দুটো তো আমি ব্লক রাখছি, আপডেট আসবে কি না আসবে কি আমার দেখার বিষয় না। এখন এই সেটিং কি আছে, এখন এলিমেন্টরে যাচ্ছি, এটা তো আমি একটা প্লাগইন সেট আপ দেওয়া শিখাইলাম, এখন এলিমেন্টের মধ্যে কিছু সেটিং আছে, এই সেটিং এ যাব। এলিমেন্টর যেখানে বাই ডিফল্ট যদি কোনো কারণে চেক মেক উঠানো থাকে, আগের ভার্সনগুলোতে থাকতো, এখন লাস্ট 6 মাসের যে ভার্সনগুলো আসে সেগুলোতে অটো দেওয়াই থাকে, আগে টিক দেওয়া থাকতো না, এই দুটো টিক দেওয়া না যদি থাকে, আমার যেহেতু দিচ্ছি আমার যেহেতু আছে আপনারও থাকবে, বাই ডিফল্ট টিক দেওয়াই থাকবে, পোস্টের জন্য এলিমেন্টর কাজ করবে, পেজের জন্য এলিমেন্টর কাজ করবে, দুইটা টাইপ এখানে কাজ করবে। আর স্টাইল মিস্টাইল এখানে কোনো কিছুই না, আমরা শুধু এইখানে একটা অ্যাডভান্স অপশনের মধ্যে দুইটা জায়গায় শুধু অ্যানাবেল করবো, একটা হলো সুইস এডিটর ওয়ার্ড মোড, এটা একটা অ্যানাবেল করবো, আর এখানে আর এই একটা দুইটা জিনিস আমরা অ্যানাবেল রাখবো, এই দুইটা আমরা অ্যানাবেল করার পরে আমরা যাতে সেভ সেলস দিব, বাস এতটুকু। আপনি এসে ফন্ট অসম যদি ইউজ এটাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, এই তিনটা জিনিস আমরা দিয়ে রাখলাম, এই তিনটা আমরা এই সেটিংয়ে এসে এলিমেন্টর সেটিং দাস, আর বাকি কোথাও যাবো না, এলিমেন্টর সেটিংয়ে এসে এটা। আর এরপরে কাস্টম আইকন, এখন আইকন কাস্টম ফন্ট কাস্টম আইকন, ধরেন আপনি চাচ্ছেন যেহেতু প্রো আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো এক্সট্রা ফন্ট বাইরে থেকে ঢোকাইতে পারবেন, এক্সট্রা আইকন ঢোকাইতে পারবেন, আইকন দ্যাটস মিন এই যে বিভিন্ন সাইটের মধ্যে যে আইকনগুলো থাকে, আমি একটু দেখাই থিমের মধ্যে, এই যে একটা আইকন লাভ চিহ্ন একটা আইকন, আরও দেখে আইকন এখানে কিছু আছে কিনা, আইকন নাই, আরও অনেক ফেসবুকের সিম্বল একটা আইকন, বিভিন্ন সিম্বল যদি পার্সোনাল কাস্টম ইউজ করতে চান তখন আপনি এখান থেকে কাস্টম ফন্টও আছে, বাংলায় ফন্ট লিখতে চাচ্ছেন, ডিজাইন বা ইংরেজি এমন একটা ফন্ট যেটা এলিমেন্টর বাই ডিফল্ট দেয়া নাই, আপনার কাছে খুব সুন্দর হয়ে গেছে পেঁচানো পোচানো সার্টিফিকেশনের মধ্যে, আপনি এরকম কাস্টম ফন্টগুলো কাস্টম থেকে আপনি ওই ফন্টগুলো ওই ফাইলগুলো আপনি যে অ্যাড নিউ করে যদি আপনি আপলোড করে দেন তখন এই এলিমেন্টের মধ্যে ফন্ট জমা হবে, যদি আইকন দিতে চান আইকনও জমা হবে, এই দুইটা আপনাদের কাস্টম ক্ষেত্রে লাগবে। কিন্তু আমরা সবসময় নিজ সাইটের জন্য প্লেন ফন্ট যেটা বাই ডিফল্ট, বিশেষ করে রোবোটো আছে, এরিয়াল আছে, ভার্ডিনা আছে, এইগুলো ইউজ করবো, বিশেষ করে রোবোটো সবচেয়ে প্রিফার করি আমি, এটা সবচেয়ে সুন্দর, রোবোটো এবং রোবোটো কনসেন্ট এই দুইটা, এই কনসেন্টেন্ট আর হচ্ছে রোবোটে দুইটা বিভিন্ন ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আমি দুইটা নিয়ে কাজ করবো, আর বাকি কোনো আইকন আমাদের লাগবে না, বাই ডিফল্ট এলিমেন্টের যত কাস্টম আইকন আছে তাতেই আনা হবে, আমাদের এত আইকন দিয়ে কী হবে, আমাদের আইকনের কোনো ডিজাইনের কাজ করি না, আমরা নিশের জন্য যতটুকু আমাদের সাইটের জন্য যতটুকু ততটুকুই কাজ করবো।
তাহলে এটা এলিমেন্টরে দুইটা সেটিং। এখন এলিমেন্টর জিনিসটারে একটু ভিতরে ঢুকে যায় যারা একেবারেই দেখেন নাই। পেজ বিল্ডার মিন্স আমি এখন পেজের মধ্যে ধরেন আপনাকে একটা ইয়ার বোঝাই, কনজিউমার রিপোর্ট যেহেতু আসা ওয়ার মার্কেট দেখি, ওয়ার কাটার দেখাই, বড় সাইটটা নিয়ে কাজ করি। আপনি দেখেন মনে করেন এটা আপনি একটা কপ স্যাম্পল সাইট মনে করতে চাচ্ছেন, আপনি সেম এই ডিজাইনই করতে চাচ্ছেন, এরকম ব্যক্তি যদি থাকেন বা এরকম চাচ্ছেন যেখানে একটা লগ ইন অপশন থাকবে, হ্যাঁ এখানে আমার লোগোটা থাকবে, এখানে মাঝখানে সার্চ বারটা থাকবে, মেনু গভর্নেসের আন্ডারলাইন এরকম সুন্দর থাকবে, এরপর সাব মেনু থাকবে, এরপরে বাম পাশে এরকম থাকবে, মাঝে এটা থাকবে, এইখানে একটা লেখা থাকবে, মানে হুবহু আপনি সোজা কথা এক কথা বলি, এটা যেহেতু কোডিং এটা তো রেকর্ডিং করে সাইট, এটা রেকর্ডিং করা নেক্সট বা নেক্সট জিএসএ করা, এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট সাইট এটা। তাহলে দেখা গেল আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট জানা দরকার নেই, কিন্তু অ্যাজ ইট ইজ হুবহু আমরা মোটামুটি 80-90% পর্যন্ত আমরা এই সাইটটা হুবহু কপি করে ফেলতে পারবো, মানে কাজ করতে পারবো, সেম ডিজাইনটা করতে পারবো। এইটা পেজ বিল্ডার এই এলিমেন্টর দিয়ে অটোমেটিক করতে হয়। এইটা তাহলে কতটুকু বোঝা জরুরি, এরকম বানাইতে গেলে তো আমরা এলিমেন্টরকে ভালো বোঝা জরুরি। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য কিভাবে নিজে এক্সপার্ট হতে পারেন এলিমেন্টর, তো ইউটিউবে এলিমেন্টরদের নিজস্ব যদি কেউ শিখতে চান অনেকগুলো ইউটিউবে চ্যানেল আছে, সেখানে না গিয়ে আপনি ইউটিউবে যান, যারা এক্সট্রা সময় দিতে চাচ্ছেন ডিজাইন করতে শিখতে চাচ্ছেন ভালো, আর যেহেতু এলিমেন্টর আপনাদের হাতে এখন আছে পুরোটা আপনার হাতে আছে, আপনি এলিমেন্টর এলিমেন্টর প্রোতে যাবেন। এলিমেন্টর প্রো দেওয়ার পরে ওদের নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আপনি শিখবেন এগুলো না, এগুলো না এলিমেন্টর নিজের চ্যানেল আপনি যাবেন এলিমেন্টর চ্যানেল এলিমেন্টর না এটা দেখে এটা কেউ দেখা লোগো চেঞ্জ করে ফেলছে নাকি দেখি ঢুকেই তো বুঝতে পারবো। এটা হচ্ছে গিয়ে ঠিক আছে ওইটা ওটা মেইন এটা ওদের এটা চ্যানেল, আপনি এখান থেকে পেজ লিস্টে যাবেন, মানে সব কভার কোড চেঞ্জ করে এক এক করে ফেলছে। এখান থেকে দেখেন পেজ লিস্টের মধ্যে আপনি পুরো জিনিস একটা সাইট কিভাবে ধরে ধরে বানায় ছোট্ট ছোট্ট জিনিস এখানে আছে সেকশন ওয়াইজ। এলিমেন্টর 101 মধ্যে 15টা ভিডিও, আপনি এই 101টা যদি দেখেন আপনি তাতেই মোটামুটি এলিমেন্টর হাফিজ হয়ে যাবেন। 15টা ভিডিও আছে, মোশন দিচ্ছে কিভাবে, ইফেক্ট দিচ্ছে কিভাবে, আমরা তো দুইটা তিনটা কাছে কতটুকু দেখবো, এবং একটা টোটাল সাইটটা শর্ট টাইমের মধ্যে এলিমেন্টর দিয়ে একটা সাইট বানাতে ম্যাক্সিমাম মানে 5-8-9 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে একটা 4-5 পাতার সাইট হয়ে যায়। চিন্তা ভাইয়া ক্লাস এই যে এটা লিংকটা ক্লাসরুমে দিয়ে দিন, হ্যাঁ ক্লাসরুমে থাকবে ভিডিও ইউটিউবে লিংকটা দিয়ে দিন। আচ্ছা এটা আমরা তাই পেস্ট করে রাখি, এটা এটা খুব সহজে যারা শিখতে চান শেখা জরুরি, যারা ওয়েব ডিজাইনকে ভালোবাসেন বা শিখতে চাচ্ছেন নিজেরটাও তো সুন্দর করবেন, আমরা শেখার জন্য যতটুকু, কিন্তু এর বাইরেও তো আপনি হুবহু যে কোনো সাইটকে কপি করতে পারবেন, মানে দেখে বানাইতে পারবেন, অনেকে কপি মানে ওটা না ডিজাইন করতে পারবেন ধরে। তা আমরা একটু জাস্ট ইন্টারফেসটা এবার এলিমেন্টের ভিতরে আমরা ঢুকি, আমরা তো সাইট দিলাম, আমরা একটু নিজেরা একটু কাজ করি দেখি একটু হালকা পাতলা। আমরা এখন যাই এলিমেন্টর ঢুকবো কিভাবে, এলিমেন্টর মধ্যে ঢোকার জন্য আমাকে একটা পেজ তো লাগবে, একটা পেজের মধ্যেই না ডিজাইনটা করবো তাই না, এটা একটা পেজ টোটাল একটা পেজ ওই পেজ, এটার মধ্যে আমরা তো কোথায় হেডার কোথায় ফুটার কোথায় ছবি টবি এগুলো তো আমরা দেখবো, তাই আমরা একটা পেজ দরকার। প্রথমে পেজটা কি আছে, এই যে পেজ আছে আমি একটা পেজ নিয়ে নিই অ্যাড নিউ, আমি কিন্তু জাস্ট একটু শুধু দেখাচ্ছি এলিমেন্টরকে বোঝানোর জন্য, আমি ওই সাইটের জন্য মেনু টেনু পড়ে ওটাতে যাচ্ছি না। এটা হলো গুটেনবার্গের বাই ডিফল্ট, এটাও একটা পেজ বিল্ডার, এটাও গুটেনবার্গের বাই ডিফল্ট পেজ বিল্ডার। তাহলে কি আছে, আমরা এখন মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড আমরা গিয়েছিলাম না মনে আছে, সেটার এই কালারটা এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, এটা একটু বন্ধ করে দিয়ে আসে, এই যে ব্যাকগ্রাউন্ডে যাই এখানে কোনো ইমেজ নেই, তারপর ওখানে আসছে কোনো কিছুই নাই, বাই ডিফল্ট কালারটা নিয়ে নিছে, এটা 2020। আচ্ছা যাই হোক, আমরা পেজ থেকে অ্যাড নিউ যাচ্ছি, তো আমরা একটা হোম পেজটাই নিয়ে নিই, বাই ডিফল্ট তো হোম আমাদের লাগবে আলটিমেটলি, আমরা হোমটা নিয়ে নিই, হোমটা দেখে সরাসরি আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি এখন আমরা যদি এটাকে একটু ভিউ করি, আপনি যদি
রাখে, একটা খুলে রাখে একটা অপশন, এটাতে দিয়ে রাখে। এটা আমাদের থাক, এখানে আমাদের এখনো কিছু নাই। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করব, দেখি একটু নাড়াচাড়া করে। এই হোম পেজটা আমরা ক্রিয়েট করলাম, পেজটা এখন আমরা এডিটে যাচ্ছি। এডিট থেকে আমরা এখন এডিট উইথ এলিমেন্টর, এই যে এডিট উইথ এলিমেন্টর, এখন আমরা এই যে বাই ডিফল্ট যে গুটেনবার্গ যেটা আছে এখান থেকে কিন্তু ডিজাইন করা যায়। দেখেন এখান থেকে ইমেজ, প্যারাগ্রাফ অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু এখান থেকে অত উৎকর্ষ করা যায় না, ক্রিয়েটিভ করা যায় না, যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসে। তো আমরা এই জন্যেই এইটার বিকল্প হিসাবে আমরা একটা প্রো একটা এলিমেন্টর নিলাম, থ্রাইভ আর্কিটেক্ট যারা নাম শুনছে সেম একই জিনিস, সেম ড্রাগন ড্রপেরই। তো এলিমেন্টর যেহেতু প্রপোজার আমরা এটা নিয়ে কাজ করবো। তো এই এডিট উইথ এলিমেন্টর যদি আমি যাই, এই পেজটাকে আমি এখন আমার মনের মতো ডিজাইন করবো আমি যেভাবে চাচ্ছি, তাহলে আমি ওই হোম পেজটাকে এখন এলিমেন্টরের ভিতরে নিয়ে আসতেছি। এখন ডিজাইন সমস্ত কিছু এলিমেন্টর দিয়ে করবো, যখন পোস্ট করতে যাবো সাইটের মধ্যে অবশ্যই আমরা গুটেনবার্গের পোস্টটা ইউজ করবো, আমরা এটার মধ্যে পোস্ট করবো না। তাহলে কি হবে, আমাদের এই হোম, এখন হোম পেজ দেখেন আমাদের কাছে চলে আসছে। তো প্রথম যে কাজটা শুরু করতে হয় কিভাবে কাজ করতে হয়, তো আমরা একটা পুরো ফাঁকা, এই যখন এটা তো বাই ডিফল্ট পেজটা আছে, আমরা চাচ্ছি একটা সাদা পেজ চাচ্ছি, ফ্রেশভাবে তৈরি করতে চাচ্ছি, আমরা আগের কোনো কিছু থিম থেকে যেটা আসছে সেটা রাখবো না। তাহলে দেখেন নিচের দিকে এসে প্রথমে এই কাজটা করে নিব, সেটিং সব জায়গায় কমবেশি সেটিংটাই পাবেন আগে। তা সে এবার এলিমেন্টরের পেজের ভিতরে এসে সেটিং করে নিচ্ছি, এই সেটিং অপশন থেকে এই যে হাইড হোম, আমি তো হোম দেখতে চাচ্ছি না, হোম তো আমি আমার মতো সুন্দর, ওটা থাকবে হোমের মেনুর মধ্যে, পেজের মধ্যে হোম তো দেখা দরকার নাই। এই যে হাইড টাইটেল, টাইটেলটা হাইড করে দিলাম, চলে গেছে, দরকার নেই। এরপরে এগুলোও দরকার নেই, দাগ মাগ এগুলো কি আছে না আছে হাবি যাবে, এগুলো আমি এগুলো চাচ্ছি না। আমি নতুন করে বানাবো একটা পেজ, হোমের মধ্যে একটা নতুন পেজ তৈরি করব। তাহলে আমাকে কি করতে হবে, দেখেন পেজের লেআউট একটা অপশন আছে, সেখান থেকে ডিফল্ট দেয়া আছে, তো এই জন্য থিম আছে। আমি এখন এলিমেন্টর ক্যানভাস, ক্যানভাস মানে বোঝেন তো পুরো একটা ড্যাশবোর্ড, ক্যানভাস মানে নতুন একটা জিনিস যদি বলা হয়, নোটপ্যাড ধরেন আমি নোটপ্যাড নিও, এটা পুরো একটা সাদা, এখানে যা লিখবো এখন নতুন ক্রিয়েট হবে। ক্যানভা একটা দেখেন সফটওয়্যার আছে অনলাইনে, সব ডিজাইন টিজাইন করা যায় একটা আর্ট বোর্ডের মতো, আমি ওরকম একটা বোর্ড চাচ্ছি, সেটা হলো এলিমেন্টর ক্যানভাস। আমি এখন নতুন করি, দেখুন ক্যানভাস আমি দিচ্ছি, দেখেন তখন এই জিনিসটা কি হবে, আগে সব মুছে দেখেন সব শেষ, কিচ্ছু নাই, এখন একটা সাদা পেজ, এর মানে কিচ্ছু না। এখন আমি যেভাবে যা তৈরি করব ওই পেজের মধ্যে, যেখানে ছবি, যেখানে যা ডানে বামে যা করব, সেটাই আলটিমেটলি আমার ডিজাইন হিসাবে শুরু হয়ে যাবে। এখন আমরা কি করব, জাস্ট আমরা মেনু টেনুতে আজকে যাচ্ছি না, মেনু টেনুতে গেলে আগে মেনু ক্রিয়েট করে আসতে হয়, তো এখানে আমরা মেনু ক্রিয়েটে যাচ্ছি না। আমরা এখন জাস্ট কিছু এই যে এলিমেন্টের কাজগুলো কী কী, এলিমেন্টের যেগুলো দিয়ে করবেন সেই জিনিসটাকে জোরে, আমি এটাকে একটু জোড়ায় দিই, এটা একটু এটা করি, দেখেন এই যে এলিমেন্টের প্রো হওয়ার কারণে বেসিকের মধ্যে কিছু ইয়ে থাকে, আমাকে অনেক লিমিটেশন থাকে, এটা প্রো ভার্সন, এর মধ্যে দেখেন এটা বেসিক যারা আছে, এই বেসিক থেকে কী কী পাবেন, এই বেসিক বেসিকের মধ্যে কী থাকে, সেকশন, শুধু এটা সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেচার, গুগল ম্যাপ, আইকন, এই বেসিক এতগুলো দিয়ে নাড়াচাড়া করতে হয়। বেসিকের পরে আমাদের প্রো হওয়ার পরে যে প্রো, দেখেন প্রো অ্যাড হয়েছে, প্রোর সাথে আরও যেগুলো অ্যাড হয়েছে, প্রোর সাথে কি আছে, পোস্ট আপনি অ্যাড করতে পারবেন, পোর্টফোলিও সাইট বানাতে পারবেন, গ্যালারি অপশন, সব এগুলো প্রত্যেকটা কিন্তু সেকশন আলাদা আলাদা। ফর্ম মানে যে কন্ট্যাক্ট ফর্ম, আপনি সরাসরি আগে ডাব্লিউপি ফর্মতে বানাইতে হইতো, এখন আর ডাব্লিউপি ফর্ম লাগবে না, এটা দিয়ে সুন্দর করে বাই ডিফল্ট বানানো যাচ্ছে। লগ ইন অপশন চাচ্ছেন, এই যে লগ ইন তো লাগবে, লগ ইন লাগবে না, এই যে আপনাকে এই সাপোর্টটা এখানে দেবে। স্লাইড দেখতে চাচ্ছেন, এই যে স্লাইডার আছে না, এটা তো স্লাইডার অর্থাৎ ফিক্স দিস, আমরা স্লাইড দিব সুন্দর হবে, তাই আমরা স্লাইডারটা কোথা থেকে এটা বাদ দিই, আমরা স্লাইডে সব এই যে এখান থেকে, এরকম অনেক অপশন, প্রত্যেকটা আপনি যত এই জিনিসগুলো ধরে ধরে দেখবেন, প্রত্যেক কীভাবে দেখবেন আমি সেটাই দেখানোর জন্য আজকে এখানে আসা, জেনারেলে কী কী আছে, প্রত্যেকটার খাসটা কী, আপনি যদি এইগুলো যদি একটু নিজে বুঝতে পারেন, টেনে টেনে এনে সেরে দিয়ে দেখবেন যে আসলে এই কাজটাকে, ও আচ্ছা এই ওয়েবসাইটে এই ডিজাইন তো আমার এই প্রোর এই এই উইজেটের, এটা প্রত্যেকটা মেনু বলতে পারেন, উইজেট বলতে পারেন, যে বলুন এক একটা অপশন এক একটা কাজে ব্যবহার করা হয়। এখন প্রত্যেকটা যে রেটিং দিবেন, প্রোডাক্টের রেটিং দিবেন না, এই যে রেটিং অপশন এখানে আছে, ক্যারোসেল দিবেন মানে একটা আসবে স্টার রেটিং, এক্স্যাক্ট গ্যালারি তৈরি করবেন, আইকনের লিস্ট বানাবেন, কাউন্টার দিবেন, যে কাউন্ট হয় না আর মাত্র 3 সেকেন্ড, 3 দিন আছে, 5 দিন আছে, কাউন্টার আছে, প্রোগ্রেস বার, আপনার এই ওয়ার্ডপ্রেসে 80% কাজ জানেন, 80% জানেন, হ্যাঁ ফটোশপে 30% জানেন, এই প্রোগ্রেস বারগুলো দিতে হবে, টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন, ট্যাব মানে ক্লিক করলে বড় হয়ে যায়, ভিতরে ভিতরে ঢোকানো থাকে, ক্লিক করলে বড় হয়ে যায়,
টগল অ্যাপ যেখান দেখেন এটা রাখবেন ছোট বড় এগুলো আমরা ইউজ করব একটা একটা করে সোশ্যাল আইকন দিবেন এই জন্য যত এগুলো মানে এস্টিমেট কোড শর্ট কোড লাগবে আমরা অন সময় প্রোডাক্টের কোড এনে এখানে বসাবে ওটা ডিফল হবে আমরা যখন এমবেড করে কোড বসাবে এটা দিয়ে করতে হবে তা আমরা মোটামুটি সবগুলো যদি টেনে টেনে আনি একটু দেখেন সবাই আমরা তো সবগুলো তো একটা আনতে পারবো না আবার আমাদের সবগুলো লাগেও না কাজ করতে কিন্তু আপনি যদি এক্সপার্ট হতে চান সর্বপ্রথম আজকের পরে এই কাজটা আগে করবেন প্রত্যেকটা আমি একবার করে দেখান পারলে আমাকে আমি যখন এটা শিখছিলাম তখন আমি বলছিলাম মানে আমাকে বলা হয়নি আমি করছিলাম কি প্রত্যেকটা নিয়ে নে ধরেন এখন আমার কাজ শুরু হইলো আমি কিছু নিয়ে এটা টেনে এনে এখানে ছেড়ে দিচ্ছি দেখি তো কি জিনিসটা আচ্ছা কি হইলো এখানে একটা এখানে একটা মানে দুইটা একটা ভাগ হইলো এটা বোঝা গেল কিছুই বোঝেন না মানে দুইটা জিনিস ভাগ হয়েছে আচ্ছা ভাগটা হইলো আচ্ছা ভালো কথা অপশন কোথায় গেল পাবো কোথায় আবার আপনি যেখানে যাবেন দেখেন ইনার সেকশন নাই এখন এর আরো যে তিনটা অপশন আছে এটা পরে আমি ডিসকাশন করতেছি আমি টেন এনে সারার কথা বলতেছি তাহলে কি হবে দুইটা ভাগ হয়ে গেল একটা এক তার মানে সেকশন আমি যদি এই যে এখানে কয়টা সেকশন একটা দুইটা তিনটা এভাবে সেকশন মনে অথবা এটাকে কলাম মনে করবেন একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম ও আচ্ছা তাহলে তিনটা লাগবে আমার ডিজাইন করতে তাহলে আমার এখানে দুইটা হয়েছে তাহলে আর একটা কোথায় নেবো দুইটা তো অটোমেটিক হয়েছে তা আমি যে কোনো একটা যদি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করি তখন একটা দুইটা তিনটা হয়ে গেল এখন এটার মধ্যে ইমেজ থাকবে এটার মধ্যে যে এগুলো থাকবে এক পাশে মাঝে থাকবে এটা ছবি ডান পাশে আবার এগুলো থাকবে তার মানে আমার তিনটা ভাগ কিন্তু হয়ে গেল আর দরকার নাই তাহলে যে কোনো একটা রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন আবার দুইটা হয়ে যাবে না আমার তো একটা দরকার আমি তাহলে এটা ডিভাইড করি একটাই যে পুরোটা মিলে একটা আছে তার মানে এটা সেকশনের কাজ সেকশন যদি লাগে ভিতরে একটার ভিতরে আর একটা তাহলে এনার সেকশনের কাজ আচ্ছা গুড এখন আমি এটা কেটে দিই আমার দরকার নেই এটা প্র্যাকটিস করে বুঝে গেছি আমি এটা এই যে এখান থেকে ক্রস দিয়ে দিচ্ছি আর কি আবার আগের মতো হইব হেডিং মানে কি মাথা কিসের হেডিং টি মানে মানে লেখালেখি আমার যে হেডিং ওয়ান এটা এখানে টেন এনে দেখবে যে ও আচ্ছা এখানে যদি কিছু দেখি ওইটা যোগ হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি এখান থেকে আবার টু তো বাই ডিফল্ট দেওয়া থাকে এখানে আবার যে ওয়ান করতে পারেন টু করতে পারেন সিক্স করতে পারেন সবকিছু এখানে অপশন আছে আচ্ছা হেডিং এর কাজ গুড বুঝতে পারছি আমি কেটে দিচ্ছি এইভাবে যত ইমেজ আছে দেখে একটা ইমেজটা নিয়ে এসে জিনিসটা কি এখানে কি কি আইব ইমেজ আইব আচ্ছা দেখি তো ইমেজ এখানে আবার একটু অ্যাড করি এখান থেকে একা ধরো আমি একটা জাস্ট এখন এখানে ক্ষেত্রে বলতেছি আর কি এখন আপনারা এভাবে যে যত আপনারা সময় দিতে পারবেন সেটা তত কাজে লাগবে আমি এখন একটা ইমেজ দিলাম আর কি আচ্ছা ও এভাবে ইমেজ হয়ে গেল বাস দরকার নেই দেখলাম আর কি এটা ডিভাইড করে দেখলাম এরপরে টেক্সট এডিটর কি হেডিং দেওয়ার জন্য তো ওইটা হেডিং আর যখন অনেক লেখা দিবেন প্যারাগ্রাফ দিবেন তখন আচ্ছা তখন ওই লেখাগুলো নিয়ে এসে ধরেন এটা আমার একটা লেখা এখানে বসায় দেন এটার মধ্যে এডিট করে বসায় দেন ও আচ্ছা এখানে বসে যাবো এটা যে টেক্সট এডিটর কাজ লেখা দেখে টেক্সট এডিটরের কাজ এভাবে প্রত্যেক ভিডিও ভিডিও নেটটাকে টেনে ছেড়ে দেয় শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ টেনে ছেড়ে দিয়ে প্লেসমেন্টটা সেকশনটা তৈরি করা কোন সেকশনে রাখবেন বাই ডিফল্ট একটা ভিডিও দেওয়া আছে এখানে চলে যাবে এলিমেন্টের ভিডিওটা ওদের চ্যানেলের লিঙ্কটা চলে আসছে ওদের বাই ডিফল্ট এই কালারটা ছিল কেন ধ্যান এটা আবার কেমন যেন ডিপ করে ফেলছে এটার সাথে আগে ছিল এই কালারের লোগোটা এই জন্য চিন্তা পারছি না যে এটা আবার কোথেকে হলো এখন এই যে ওদের না আপনার যে আবার যদি ইউআর ওটা এখানে বসায় দেন আপনার নিজের ইউটিউবে যদি আমার ধরেন আমার চ্যানেলটা এখন বসাই দিব আমি আমার চ্যানেলটা যদি ইউআর ওটা কপি করে নিই আমি এখানে ছেড়ে দিই এই ইউআর ওটা এটা 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 বাদ দিয়ে যদি আমারটা বসায় দিই দেখবেন আমার চ্যানেলের ওই হোম পেজের এটা মেনটা এখানে চলে আসবে তো এইভাবে আপনার ভিডিও আছে তার মানে এটাতে ভিডিও তৈরি করা যায় সময় নেবে ফেসিং হইতে সময় নেবে কারণ এখানে আমরা আসবে না ভাইয়া আসবে আমরা এখান থেকে যাই আমরা একটু ভিডিও ইয়ার করতে হবে কাস্টম আমরা তো আমি তো চ্যানেল দিয়ে হবে না তো সরি আমি তো চ্যানেল দিয়ে ভিডিও দিতে আমি তো এটা দিতে আমি চ্যানেল দিয়ে আমি তো চ্যানেল দিয়ে ফেলছি সরি এটা এটা হবে না এটা আমার ভিডিও অন হয়ে গেছে এই যে তার মানে আমার ওইটা আসো তার মানে আমি আমার মতো যেখানে এটা ছোট বড় কতটুকু অটোপে থাকবে অপশনগুলো থাকবে কিনা এখানে কন্ট্রোলিং আছে আমি জাস্ট এইভাবে আপনার যে যত অপশনগুলো টেস্ট করে চেক করতে পারবেন ডিভাইডার মানে গ্যাপ করা একটা সাথে একটা ফাঁক দেওয়া স্পেসার মানে দূরত্ব রাখা ডিভাইড করতে চাচ্ছেন একটা দাগ দাগ হয়ে যাবে একটা লম্বা দাগ ঠিক করে একটা চিকন একটা সরু হবে স্পেসার হবে মানে একটা জায়গা এক সেকশন থেকে আর এক সেকশনের দূরত্ব ধরেন এটা একটা সেকশন তো এই যে এটা একটা গ্যাপ আছে এটা আর একটু নিচে নামাই দিতে চাচ্ছেন তখন স্পেসার দিয়ে একটু নিচে নামাই দিতে পারেন আচ্ছা এটা এটা এই যে নীল কালারটা ধরেন এটা ডিভাইডার এই যে নিউ রং একটা না এটা ডিভাইডার আর এই এখন চাইতেছেন এটার সাথে এটা একটু কবে ধরুন আমি এটাই যদি একটু এই জিনিসটাই এটারও ডিভাইডার
আবার এই কল দিচ্ছে কেন, এটা আসলে পোলাপান জানে না মনে হয়। এখন এটা এটা আমার ডিভাইডারটা হবে। এখন আমি আবার এখন একটা হেডিং দিচ্ছি, এই হেডিংটা আমি এখানে বসায় দিচ্ছি। এখন দেখেন আমি ধরুন এই কথাটাই থাকবো, কপি করে আমি এখানে আবার বসাইতে পারবো। এখন এই যে এখন এই দুইটার মধ্যে আমি একটা দূরত্ব চাচ্ছি, আলটিমেটলি কেমন দেখাবে এই যে অনেক, আমি চাচ্ছি আরো দূরত্ব দিব। তখন আপনি কি করবেন, এই স্পেস চার্টটা নিয়ে এই যে মধ্যে গ্যাপে দিয়ে দিবেন। এই যে নিচে নেমে গেল, কতটুকু নিচে রান 50 দেওয়া আছে, আপনি কমাইতে পারবেন। এই যে 15-10 ম্যাক্সিমাম, 10 এর নিচে নামানো যাচ্ছে না, 10 পর্যন্ত আপনি চাইতেছেন আরো উপর উঠাইবেন, তখন তো স্পেশাল রাখবেন। স্পেশালটা আমরা এখন ডিভেট করবো, রাইট বাটন করে যা ডিভেট করে দিচ্ছি। এখন আরো উপর উঠাইতে হবে, তখন কিন্তু আবার মেজারমেন্টে, তখন আপনি কি করবেন, এই অ্যাডভান্সে এসে এই যে মার্জিন আর প্যাডিং এর ব্যাপার আছে। আমি উপর যাতে উঠাইতে চাচ্ছি, আমি একটা প্যাডিং এ যাই, প্যাডিং দিয়ে আবার এটা ভাঙতে হয়। যদি আমি এটা না ভাঙি, আমি যদি এখানে পাস দিই, অটোমেটিক সব জায়গায় হবে। এখানে দেখেন সব দিক থেকে এটা নড়াচড়া হচ্ছে, আমরা ভেঙে কাজ করব। আমরা তো সব জায়গায় দিব না, আমরা এটাকে ওয়ার্ক করে দিই। এখন আমরা শুধু আপনি এখন আমাকে উঠাইতে হবে উপর দিকে, তাই আমাকে এটাতে মাইনাসে আসে দেখি, দেখি মাইনাসে কি হয়, কোনো রেসপন্স হচ্ছে না, তারপর এখানে সিলেক্ট হয়নি। এখন আমরা এটা ভাঙি, এখন আমাদের বটম বাইরে দেখে একটু কোথায় নিয়ে যাওয়া ছড়িয়ে নিয়েছে নামতে, সেটা আমরা কোনটার মধ্যে হাত দিচ্ছি, আমরা এটার মধ্যে হাত দিয়েছি, ঠিক আছে। আমরা একটু দেখি, সরি মাইনাস হবে এটা, তাও হচ্ছে না, যে মার্জিনে যাই, মার্জিন হবে, মার্জিন মার্জিন হবে, আমরা উল্টানের কাছে যে মার্জিন হচ্ছে উপরে যাবে। এই যে সরি, এই যে এটা হবে মার্জিন কমানোর জন্য, উপর উঠানোর জন্য। আর স্পেশাল হয়তো গ্যাপ ধরো জায়গা আছে, অথবা স্পেশাল না ইউজ করে যে মার্জিন প্যাডিং ইউজ করে, তবে মার্জিন প্যাডিং যত কম ইউজ করা যায়, কারণ হবে মোবাইল রেসপন্সিভ করতে গিয়ে মার্জিন প্যাডিং এর ঝামেলা যত বেশি হয় তত আবার আপনার যত পারা যায় উইজেট গুলো দিয়ে কাজ করেন, কিন্তু এই একটু কম করা ইউজ করে আবার ঝামেলা বেশি হয়, এটা মোবাইল রেসপন্সিভ করতে অনেক সময় লাগে। এইটা হলো যত এখন আপনাদের মূল কাজটা কি, যত উইজেট আছে এলিমেন্টকে করার জন্য এভাবে এখান থেকে টেনে নিয়ে আসে করা। আর আমরা তো ক্লাসে একটা সাইট তৈরি করব, সাইটটা কতটুকু করব, কি ধরনের সাইট করব, মোটামুটি ধরেন একটা সাইট আমরা যেগুলো বিশেষ করে আমরা সিম্পলের মধ্যে যাব, কারণ আমরা এখন গুগলের কথা চিন্তা করে যে এখন আপডেট যে আসছে সাইট খুব সিম্পল হবে, লোডিং স্পিড যাতে দ্রুত হয় সেটা আমরা এখন আমরা কিছু সাইট দিতে আমি দেখাই আপনারা। আপনারা যে কোনো ভাবে করতে পারেন, এটা যারা পারবেন তারা সব ভাবে করতে পারবেন, আমরা ঠিক এটা করব না। এটা খুবই সিম্পল, এটা ধরেন আমাদের দুইটা ক্লাসে পরিপূর্ণ পুরো সাইটটা তৈরি করতে মানে একবার হয়ে যায় বেশি। এটা কিন্তু অবশ্য রেভিনিউ কত করে কারো আইডিয়া আছে? এটা এটা পাকিস্তানে একটা সেবাসেও বিক্রি করে দিচ্ছে, ইসমাইল আর কি ছিল, সেটা এখন নাই। এখন মনে করেন এই সাইটটা এখন $2,500 রেভিনিউ করে, খুব সিম্পল সাইট, বিশ্বাস হয় এগুলো? এই সাইটটা দেখেন, জুসার একটা সাইট দেখেন, এই সাইটটা আর্ন করে গত মাসে তাদের টার্নিং দেখলাম $6,500। জি এইটা তো এখনো আছে দেখলাম, রানিং আছে, খুব ভালো। হ্যাঁ ভালো, মানে আপনি এটা বুঝবেন কেমন ভালো, $6,000 থেকে $7,000 আর্ন করতে কেমন ভালো থাকতে হয়, কিন্তু দেখেন কিছুই নাই। আপনি সাইট ডিজাইনটা দেখেন, খালি ইমেজ আর কাভারিং করা, জুসের মধ্যে যাই এটার মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ করছে, আর এই যে ট্রেন্ডিং পোস্ট গুলো দিছে কি পোস্টের ইগুলো করা। আর আপনি যদি এখানে টোটাল কয়টা কন্টেন্ট দেওয়া আছে, এখানে কন্টেন্ট এভারেজে মনে হয় 200 এর উপরে দেওয়া আছে, 218টা মেবি সম্ভবত, ঠিক আছে। এইগুলো দেখেন, তারপর ব্লগ এর মধ্যে দেখেন কি আছে, এটা সিম্পল ডিজাইন, এটা পেইড থিম যদি ইউজ করেছে, কিন্তু আপনি এলিমেন্টও দিয়ে এরকম সাইট সহজে, আবার অ্যাডসেন্সও আছে তার দেখে, আপনি খুব সহজে এলিমেন্টও দিয়ে এরকম সাইট বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনি যদি ভালো মতো ওই মতো রপ্ত করেন। কারণ আমার যদি সাইটের মধ্যে পুরো হবে সাইট বানাইতে দেয়, আমাদের তাই এক সপ্তাহ পরে এই ক্লাস করতে হবে। আচ্ছা ভাইয়া, কিছু কিছু সাইট আছে যেগুলো কন্টেন্ট কপি করা যায় না, এটা তো আমরা আমাদের প্লাগইন দেওয়া আছে, একটা লিস্ট আছে দেখবেন, 17টা প্লাগইনের লিস্ট আছে, যে কন্টেন্ট কপি এক মানে এটা বন্ধ রাখার জন্য আমাদের একটা দেখেন ইয়ে আছে, আজকে আমাদের ইয়েতে পাবেন ক্লাসরুমে আপনারাও পাবেন, এই যে এই জিনিসটা দেখেন, ওইটা দরকার আপনারা কাজ করা অবস্থায় দিয়ে রাখবেন না, এটা কাজ করা নিজের কন্টেন্ট করে নিজে কপি করতে গিয়ে বিরক্তি লাগে, কাজ দেখুন শেষ হয়ে যাবে তখন এটাকে অ্যাক্টিভ করে সেটা দিয়ে রাখেন, পরে হয়তো অ্যানাবল করবেন আপনার কাজ শেষে গিয়ে, আগে থেকে করবে পরে, এখন নিজের কন্টেন্ট নিজে কপি করে বিভিন্ন মানুষের পেস্ট করতে হয়, অ্যাবাউট থেকে 3টা লাইন কপি করে সোশ্যাল মিডিয়ায় বসাবেন, তখন আবার আপনাকে ড্যাশবোর্ডে ঢুকতে হবে।
এটা আমরা করে রাখবো, আমরা আমাদের সাইটে এটা করে রাখলে কি না রাখলে এটা তো দেশে দরকার হয় না, কারণ আমার কন্টেন্ট কপি করে কেউ লাভ নেই, কারণ কেউ তো এটা ব্যবহার করার মতো সেই দিন আর নাই, একসময় দিন ছিল, এখন সেটা নাই, এখন এই জন্য অনেকেই বড় বড় সাইটও দেখেন এই সাইটটা তো অনেক ভালো একটা সাইট, $5,000 ইনকাম করা সাইট, মানে ভালো সাইট এটা, অথচ তাদের কোনো করে মাথায় ব্যথায় নেই, কপি করা যাচ্ছে সিম্পল টেবিল, তারপরে দেখেন এখন কিছুটা আবার দেখেন এদের ইউ আছে, টেবিল অফ কন্টেন্টটা নিচে এসে পড়ে রয়েছে, দেখেন নিচে আসেন টেবিল অফ কন্টেন্টটা নিচে থাকার কথা উপরে, এটা আগে একবার টেবিল অফ কন্টেন্ট নিচে কেউ দেখেন উপরে কেউ দেখে, কিন্তু এটা ওই পোস্টের উপরে বসাটা একটা অপশনই আছে টেবিল অফ কন্টেন্ট অপশনের মধ্যে, টপটা বটম অর্থাৎ বটমে রয়েছে, নাকি এরা ইচ্ছা করে বটম নিচে, মানে ওদের স্ট্র্যাটেজিকে বুঝবো কিভাবে, টেবিল অফ কন্টেন্টটা বটমে রয়েছে মানে এখানে নিচে আসে এখানে কেউ ক্লিক করবে উপরে যাবে, তখন আমরা টেবিল টেবিল নাড়াচাড়া করবো না, তো আমরা মোটামুটি ধরেন এটাকে সামনে নিয়ে আমরা ধরেন এটাকে করবো খুব সিম্পল ওয়েতে ইজি ভাবে আমরা করবো, ডেমো ডেমো পোস্ট করে আমরা মোটামুটি 8-5 ডেমো পোস্ট করবো, ডিজাইনটা করবো, ডিজাইন টিজাইন করে যে ডান পাশে রিসেন্ট পোস্ট ছবি টবি সব কীভাবে আসে না আসে, সোশ্যাল যে বাটনগুলো আমাদের লাগবে এই বাটনগুলো করবো, মানে যতটুকু যা যা লাগে মোটামুটি সবই আমরা করবো আমাদের একটা সাইটের জন্য, যে ফুটার বানানো, হেডার বানানো, ফুটার বানানো, দেখেন প্রত্যেকটা পেজে একই হেডার আছে, দেখ আমি যদি এখানেও যাই তাও যেটা থাকবে প্রত্যেকটা জনের কেন আলাদা আলাদা হেডার বানাইতে হবে না, আমি যদি একটা গ্লোবাল হেডার বানাই নিই টেম্পলেট থেকে সারা পেজে যত পেজ বানাবো যত ক্যাটাগরি হোক না কেন বাই ডিফল্ট হেডারও ঠিক থাকবে, ফুটারও অটোমেটিক তাই থাকবে, আমরা এই দুইটা ফিক্স, এটা আমরা ফিক্সড যেমন এটা আমাজনের একটা ডিসক্লেমার দেওয়া আছে, এরকম আমরা হেডার এবং ফুটার আমরা ফিক্সড করে রাখবো, যাতে আমরা একবার বানাইয়ে পরে আর আমাদের সাইটে যত পেজ কেন না বানাই, যত মেনু কেন না বানাই, আমাদের হেডার আর ফুটার আর বানাইতে হবে না, এটা বাই ডিফল্ট অটো বসে যাবে, আমরা মোটামুটি এবার যে কীভাবে ইমেজটা আসতেছে এখানে কিছু পোস্ট থাকতেছে এখানে সোশ্যাল বাটন কীভাবে আসতেছে, রিড মোডে যখন যাচ্ছে তখন এখান থেকে আবার আর একটা নতুন পেজে যাচ্ছে, নতুন পেজ থেকে আবার এই যে এই দেখেন টেবিল অফ কন্টেন্ট প্রথমেই আছে, এই টেবিল অফ কন্টেন্ট থাকবে, তারপর আমাদের এই যে কিছু লেখা থাকবে, এবার ছবি এখানে দিছে, এভাবে আমরা যে বাটন ইউজ করছি, আমরা মোটামুটি এই ধরনের একটা সাইট তৈরি করা শিখবো, আমাদের মোটামুটি এই হলো আমাদের আজকের বেসিক যেগুলো আমাদের, আর এখানে দেখেন আগে এই ক্লাসের আগের স্লাইডটা ছিল, আগের ক্লাস প্রথম ব্যাচে কি ছিল, সি প্যানেলের স্ক্রিনশট দেওয়া আছে ধরে ধরে যা যা করা আছে, অনেক লম্বা স্লাইড এগুলো, আপনার ভিডিওতে রেকর্ডও আছে, দেখেন এগুলো অনেক কিছু দেওয়া আছে, আমার আগের ক্লাসগুলোতে অনেক যত্ন করছিলাম, এগুলো দেখলাম যে কাজের কাজ হয়নি, কারণ এগুলো ম্যাক্সিমাম কেউ দেখেনি, আমার এফোর্টটা দেওয়া একটা বোকামি হয়েছে, মানে এফোর্টটা দেওয়া লাগে না, তো মানে এই যে প্লাগইনের লিস্টটা আছে এই স্লাইড যেহেতু আমি দিয়ে দিব, আমরা এটার কাজ করেছি, এগুলো আজকে দিব না আমরা সেটআপ, আজকে আমরা এই যে প্লাগইনের মধ্যে এখানে দেখেন আছে সবগুলো সেটআপ, এখন দিবেন না যখন যেটা লাগে তখন সেটা সেটআপ দেবো, ক্লাসের দরকার বা আমাদের প্রয়োজন হয় এই মেন্টর তো আমাদের দেওয়া আছে, আর আমাদের যে যেটা বলেছিলেন যে সেটা দেখে আগে, এটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, লগইন এটা দিয়ে রাখতে পারেন, অন্য কেউ যাতে ট্রাই করতে ধরা পড়ে যাতে আটকে না ঢুকতে পারে, আপনি যদি প্লাগইনটা অ্যাক্টিভ করে রাখেন না তখন আর কেউ আপনার কন্টেন্ট কপি করতে পারবে না, আমরা সবগুলো দিব না, আমরা যেটা যেটা খুবই দরকার যখন এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, এটা দিব না, এটা দিব, এটাও দিব না আমরা, এটা দিয়ে রাখবো, কাজের কাজ তো এখন আজকের ক্লাসে চিত্রটা একটু যাই, মনে করো যে এখানে আমাদের মানুষেরও 22 জনের মধ্যে 20 জনের মধ্যে 2 জন ওই ব্যাচে গিয়েছে, তাদের অলরেডি করা আছে, আর বাকি ধরেন 18 জনের মধ্যে সবার ধারণা আছে এবং সবারই কাজ জানা মোটামুটি বাদে, বাকি আপনাদের 2 জন আজকে সাইট দিবেন বা ডোমিনেস্টিং হবে, তাহলে দেখেন আমাদের 18 জনের মধ্যে 6 জনের, তার মধ্যে 2-3 জন জানা নেই,
তাহলে এটা তাদের জন্য ওটা তো দরকার এইজন্য আমি ওই স্লাইডে যাইনি আমি শুরুটা কষ্ট আগে জিজ্ঞেস করছি যা এখানে কি ভাই এখানে কি আমার নাম লেখছেন নাকি মিনারেল কান্তি সরকার হ্যাঁ মিনারেল কান্তি কর্মকার মানে মানে হচ্ছে যে আচ্ছা ধরুন আমি ওই কর্মকার লিখতে গিয়ে আবার মানে বানানটা আবার কি হবে তার দশ আমি দেখার কর্মকার আচ্ছা এখন মনে করেন যে আমি এটা লিখে রাখি আমার জন্য সুবিধা হবে হ্যাঁ দাদা স্যার এটা কিসের স্যার এটা হলো যে যাদের অলরেডি সাইট আছে আমরা 18 জনের মধ্যে সাইট আজকে যারা প্রেজেন্ট আছেন মোটামুটি আর আমারও তো সাধারণ নাম তো নাই আপনার নাম কি ছিলেন ওই সময় মনে হয় নাকি আমি প্রথম ছিলাম না ভাই জি স্যার আমি ছিলাম না স্যার অবস্থা ছিলাম আচ্ছা আমাদের কি এক্সট্রা প্রথিং ওটা দিয়ে কাজ করাবেন না এক্সট্রাপ্রো অথবা জেনারেট আমি জেনারেট পেসে বেশি স্বাচ্ছন্দ্য করে আপনি এক্সট্রাপ্রো নেন অসুবিধা নাই ওটাও তো ফ্রি ভার্সন আছে ভাইয়া ওই যে জেনারেট প্রো ভাইয়া মানে লিংকগুলোকে পাবো না আমরা যে নাই আমরা তো কোনো প্রো শুধু যেহেতু ইভেন্টর প্রো পেজ বিল্ডার ইউজ করতেছেন আপনি থিম প্রো তে যাবেন কেন তাহলে ইভেন্টর প্রো এলিমেন্টর প্রো আমরা ইউজ করতে পারবো না আপনারা তো বলছেন না আপনারা ইউজ করতে পারবো না আমি তো ক্লাসরুমে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন আচ্ছা বুঝছো সমস্যা নাই ভাই আমাদের ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আমার তো এটা একটু ডোমেইন হোস্টিং এর ব্যাপারে এই গ্রুপে মানে দুইজন কিনেছেন হোস্টিং মনে হয় 5 ওরা 800 টাকায় 5 জিবি দিচ্ছে হোস্টিং বাংলাদেশ এখানে আমার কোনো অ্যাফিলিয়েশন বা আমার কোনো আলাদা কোনো নাই তারপর আপনাদের দেখে আপনারা নিজ দায়িত্বে আপনারা দেখেন আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি ওদের এইটা এখন মোটামুটি আমাদের লোকাল হিসাবে যারা লোকাল হোস্টিং তো আসলে জার্মানের এটা মানে এটা সাপোর্টটা মোটামুটি ভালো আমি গত 3.5 বছর যে ওদের সাথে আছি আমার কাছে ভালো লাগে আমি টুকটাক রিসেলার আছে খুব ওটা বিজনেস হিসাবে না রিসেলার রাখি এই দুই একজন ছাত্র বা আরো বাইরে নিজের লোকাল যেত একসময় এটা নিয়ে আমি কাজ করতাম ওয়ার্কপ্লেস সাইট নিয়ে মাঝে মধ্যে সময় দিতাম তখন এটার জন্য রিসেলার ইউজ করতাম যে সেইটার 800 টাকায় 5 জিবি এটা আবার কি হইলো দেখি না ভাই হ্যাঁ আমরা একটু বোর্ড হচ্ছে না এটা আমার নেট সো ওদের সাইটের দোষ না এই যে 800 টাকা যদি আমি যাই 800 টাকায় কত আমি যদি একটু প্ল্যানটাতে যাই একজন হোস্টেস এই প্ল্যানটা খুব এখন ভালো এফেক্টে আপনি ডোমেনটা আবার 600 টাকা 700 টাকা আবার একজন হোস্ট থেকে কিনে এখানে এসে শুধু আপনি নেম সার্ভারটা চেঞ্জ করতে পারেন তবে এত ভেজাদের মধ্যে না যাওয়াটা বেটার 200-100 টাকা এখানে নাই করে এক জায়গা থেকে কিনলে মনে হয় ভালো এটা সবচেয়ে ভালো আর ওরা এরা আবার ডোমেনের সাথে এসএসএল থাকে আপনি এই যে 800 টাকা 1500 টাকাটা 800 টাকা একটা ক্যাম্পেইন আনো এখন এই নতুন বছর থেকে দিয়েছে আগে 1500 টাকা ছিল 800 টাকা দেখেন 5 জিবি পাচ্ছেন এবং এনভিএমই এটা এসএসডি তো হার্ড ডিস্ক ম্যাক্সিমাম এসএসডি সে আরো আপগ্রেড যে ভার্সনটা এনএমবি আরো স্পিডটা কয়েক গুণ বাড়তি সেটা 5 জিবি ব্যান্ডউইথ 100 জিবি যেহেতু 5 জিবির সাথে 100 জিবি অ্যাড অন ডোমেন নাই মানে একটা ওয়েবসাইটের জন্যই এখানে একটু লিমিটেশন আছে একটা ডোমেন অসুবিধা নাই আপনি এটার মধ্যে 5 জিবির মধ্যে মনে করেছেন 5টা হয়তো সুবিধা হইতো বা 2টা হয়ে সুবিধা হইতো 2টা সাইট রাখতে পারতাম ওরা এটা রাখে নাই কারণ এটা হয়তো ওদের আবার বিজনেসের সমস্যা কারণ নেমশিপ দেয় হচ্ছে $20 না $22 না $27 এটা $18 দেয় হচ্ছে 2 জিবি 3টা সাইট লোডিং করতে দেয় 2 জিবির মধ্যে 3টা সাইট দিয়ে আমি কি করবো এরপরে কি হবে যখন এক বছর মোটামুটি শেষ হয়ে যাবে নেমশিপে তখন আপনাকে প্রায় 9-10 হাজার টাকা পেমেন্ট করতে হয় এটা ওটা এটা ওটা এসএসএল কিনতে মানা নানানটা দিয়ে দেখবেন যে $70-80 এসে এই এইরকম একটা চার্জ হয়ে যায় প্রত্যেক বছর পরে প্রথমে খুব অফার থাকে মানে খুবই যে এটার সাথে ওটা বেশি তুলনা হয় মানে নেমশিপ মাত্র আছে এখানে 500 টাকা কম বেশি নেমশিপ থেকেই নেই কিন্তু আলটিমেটলি পরের বছর রিনিউ করতে গেলে খবর হয়ে যায় এটা এখনো যে 5 বছর মানে অন্তত 2-4 বছর তাই থাকবে এরা আহামরি চেঞ্জ হয় না বাড়িও অল্প কিছু চেঞ্জ হয় আর নেমশিপ তো অনেক তাও 3 গুণ হয়ে যায় এটা আবার আপনার জন্য 1 জিবি একটা র্যামের একটা আলাদা সিপিউ থাকবে শেয়ারের জন্য কিন্তু ফিক্স করা থাকে না কিন্তু এই এই প্যাকেজের ক্ষেত্রে আপনার 1 জিবি র্যাম থাকবে এই 5 জিবি আলাদার জন্য চিন্তা করছেন এটা আলাদা একটা আপনার জন্য এই শুধু স্পেশালের জন্য করা ফ্রি কোনো ডোমেন নাই লক 5 পেজের 5টা সাইট লক এটা একটা এক্সট্রা ফিচার এটা আপনার সাথে 5টা পেজ পর্যন্ত বাই ডিফল্ট পাবেন আর এসএসএল তো আছেই ঠিক আছে এটা হবে মোটামুটি 500-800 টাকা দিয়ে 5 জিবি দিচ্ছেন পাচ্ছেন আর ডোমেনটা ওদের নেয় হচ্ছে 500 টাকা 950 টাকা ধরেন আমি যদি ডোমেনে যাই আর ডোমেন আর হোস্টিং দিয়ে মোটামুটি 1785 টাকা পড়ে মেবি আপনি এটা ওদের সাথে কিভাবে কানেক্টেড হবো এই যে সাইটে আসার পর এখানে নিচে দেখবেন একটা চ্যাট অপশন আছে এটা কথা বলে হাই হ্যালো দিতে হয় চ্যাট দিয়ে পর হাই হ্যালো করে সঙ্গে সঙ্গে দেখবেন উইদিন 1 মিনিটের মধ্যেই আপনি রেসপন্স করবে কি চাই স্যার আপনি কি লাগবে আপনি ফোন নাম্বার ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন ধরবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা বলবেন আমি কল করতে চাই চ্যাটে কথা বলে হয়ে যায় আপনি কেনার জন্য আপনি অর্ডার বলবেন যে আমি এটা চাচ্ছি কিভাবে প্রসিডিউর কিনবেন আপনি ডোমেনে যাবেন ধরুন ডোমেন আমি বলি দেখাচ্ছি ডোমেন রেজিস্ট্রেশনে যাবেন ডোমেন রেজিস্ট্রেশন গেলে কি হবে আপনি যে ডোমেনটা কিনবেন সেটা আগে এখানে সার্চ দিবেন
প্রথম হবে একটা অ্যাকাউন্ট করে নেবেন সবচেয়ে বেশি সুবিধা হয়, আপনি একটা সাইন আপ করে নেবেন অ্যাকাউন্টে, তাই বেশি সুবিধা হয় হোস্টিং বাংলাদেশে। হ্যাঁ, তাই সাইন আপ করে নিয়ে কি হবে ওখান থেকে অর্ডার গুলো করতে পারবেন আপনি। ধরেন হ্যাঁ, এখান প্রথমে সাইন আপটা করে নিয়ে বেটার হয়, না হলে কি হবে ধরেন আমি একটা ডোমেন নিচ্ছি, ধরেন ওই যে দেখাচ্ছে। এরপর আপনি কি করবেন সরাসরি আমার অ্যাকাউন্ট ওপেন করান নাকি দেখি আগে, নাম টাম দিতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে, একটু কার্ডে যাচ্ছি চেক আউটে যাচ্ছি। এখন এগুলো ফ্রি, এক বছর যে ফ্রি আছে দেখে নিন, ডিএনএস ম্যানেজমেন্ট ফ্রি আছে, 200 টাকা দেওয়া দরকার নাই, ইমেল ফরওয়ার্ডিং ফ্রি আছে। এক বছর পরে এই ফ্রিটা কিন্তু চার্জ যোগ হবে, ঠিক আছে? তখন যদি কোনজন আমি ইউজ করব না, ঠিক আছে, তখন তারা মাইনাস করে দিবে। কিন্তু যদি অটো রিনিউ থাকে, তে ডিএনএস থাকো, এটা থাকো, দুইটা ফ্রি যেহেতু আছে, নেম সার্ভার যদি ওদের কাছ থেকে কেনেন তাই এটা চেঞ্জ করা দরকার হবে না, বাই ডিফল্ট এটাই থাকবে। আর ওরা যখন বলবেন যে আমি ডোমেন হোস্টিং দুইটাই কিনবো, তাহলে দেখেন এটা থাকবো, এটা আগে করার যদি হোস্টিং আগে কিনতে চান তাহলে কি করবেন, ডোমেনটা কিনে ফেলেন, এখানে সরাসরি কন্টিনিউ করেন, তাই ডোমেনটা আগে কিনবেন যদি এক জায়গা থেকে কেনেন, ডোমেনটা আগে চেক আউট করেন। চেক আউট করার পরে আপনার এখানে সুন্দরভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার জিরো ব্যতীত কোম্পানি অপশনাল, আপনার ঠিকানাটা, ঠিকানা দিয়ে পোস্টকোড না দিলে কিন্তু আবার নেবে না, যা তা দিয়ে তারপরে ফাইনালি এখানে এসে কি করবেন, এই যে আপনার আর কেউ কিছু লাগবে না, এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত শেষ, এখানে এই যে ডাচ বাংলা ব্যাংক আছে, ক্যাশ আছে, আপনার বিকাশে দিবেন, বিকাশে পেমেন্ট করে এখানে আই এম, এই যে আই হ্যাভ রিড দি আই এম নট চেক কম্পিউটার অর্ডার করবো, তখন এটা অলরেডি একটা ওদের ইনভয়েস তৈরি হয়ে যাবে, হ্যাঁ, পিডিএফ আপনাকে দেখাবে। এরপরে আপনি এটা ডোমেন কেনা শেষ হয়ে গেলে টাকা পরে পেমেন্ট করেন, 950 টাকা দিতে হবে জানেনি, এরপরে আবার আপনি রহস্যের বাংলাদেশ থেকে ওর হোস্টিং কিনে ফেলে দেন। এরপর আপনি এখান থেকে, ও সরি, এখন আপনি অ্যাফিলিয়েটের সাইটে আসছেন নাকি, ওদের অ্যাফিলিয়েট কি দেয়, দেখো ওদের অ্যাফিলিয়েট মানে মাঝে বন্ধ ছিল, দেখ ঝামেলা এগুলো, আমি কয়েকবার আগে ছাত্রদের দিয়েছি, কয়েক আপনি না দেওয়া যাবে না, আপনি ছাত্র আপনি আসে ওগুলো হবে না, আমি তো দরকার নেই, 70-80-90 টাকা থাকে মানে পার রেফারেন্স না কিভাবে যেন দেয়। এখন আপনারা হোস্টিং এ যাই, আমরা আচ্ছা এখানে বাই ডোমেন তো হয়ে গেল, হোস্টিং এ যাই, হোস্টিং অর্ডার করবো আমি, হোস্টিং কোনটা, যে স্টার্টার 800 টাকা অ্যানুয়ালি, অর্ডার নাও, ডোমেন কেনা শেষ, ধরেন একই সিস্টেম, হ্যাঁ সেম একই। এখন ওই যে আপনি ডোমেন কেনার পরে এই যে এটা আমার ডোমেন শো করবে এখানে, যেহেতু আমি ওখানে ইউজ বলবেন ইউজ, দেন কন্টিনিউ, হ্যাঁ টোটাল 1700 টাকা খরচ হবে, এই তো আপনি মোট হচ্ছে ওখানে 950 আর 800 টাকা কত হইলো, 1700 টাকা, আর হচ্ছে আপনার সাথে বিকাশ খরচটা দিতে হবে, সেন মানে গিয়ে বিকাশের টাকাটা ওরা দিতে হবে, মানে 1700 টাকা দিলে তো ওনার লাগে না, জি মার্সেন্ট ওদের নাই, ওরা তো মার্সেন্ট রাখে নাই, ওদের মার্সেন্ট অপশন রাখে না, পেমেন্ট রাখে নাই, ওরা এখন ম্যানুয়ালি ব্যবসা করতেছে অনেক ভালো পরিমাণে, কিন্তু এই এফএসএস এর নিয়েও পারে কিন্তু, কিন্তু দেখেন এক একজন মেকানে দেখা যাবে এত এত টাকা বিজনেস করার পরে একটা এসএসএল লাগে না, আমি জিজ্ঞেস করছি ভাই লাগে না তো, এমনি তো হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক বলবেন, যাদের দরকার যারা আবার চেনে বা যাদের ওর সাথে জানে তারা অন্তত এদের কাছেই যায়, ওই বিশ্বাসটা এরা অলরেডি অর্জন করে ফেলছে, আর আমাদের দেশে অনেক কোম্পানি আসে আর যায়। আর একজন হোস্টার বেসিক্যালি অ্যামাজন গ্রুপের বেশ কয়েক বড় ভাই আছে যাদের এই বিজনেস সাথে জড়িত, তো ওরাই প্রমোট করে, ওরা বাইরে হিডেন রাখে বিজনেসটা, ওরা কয়েকজন মিলে করে, এই জন্য আর ওই গ্রুপে অনেক যাদের বাকি আছে তারা এখান থেকে মোটামুটি ফাইনাল করতে পারেন। আর তাহলে আমরা সামনে কেউ আছে যেটা শিখবো, সামনে কেউ আছে আমরা কি জানবো, এটার মধ্যে আছে
আপনি যদি সাবনিশ হতে পারে অসুবিধা নাই, ডোমেনটা ডোমেন নেওয়ার জায়গাটা দেখেন এই যে আপনি নেম মেশ একটা জায়গা আছে, এটা গুগল এর একটা থার্ড পার্টি নেম মেশ। এখন দেখেন কমন নাম নিউ বাজারে কি কি আসতে পারে, শর্ট নেম হইতে পারে, ফান কৌতুক টাইপের হইতে পারে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামগুলো এরকম হইতে পারে, মিক্স আকারে নাম আছে, প্রিমিয়াম নামগুলো যেগুলো অলরেডি প্রিমিয়াম বিক্রি জন্য অফার আছে সেগুলো দেখাচ্ছে, এসইও অপটিমাইজ বা এসইও ফ্রেন্ডলি যেগুলো মনে হয়, অসংখ্য নাম আছে। আপনি দেখে কি একটা পছন্দ হবে না? অতগুলোর মধ্যে পছন্দ হওয়া কঠিনই। তাই দেখেন বেগেন্ডার্স, এখানে দেখেন ডট আছে, বেগেন্ডার্স এর মধ্যে ডট এক্সপার্ট, আপনি এটা দেন না, ডট বেগেন্ডার্স ডট এক্সপার্ট ডট কম দিবেন না, আপনি বেগেন্ডার্স এক্সপার্ট রেখে ধরেন যে বেগেন্ডার্স এক্সপার্ট এটা নিয়ে আপনি এখান থেকে কুইকলি চেক করার জন্য ওয়েস্টিং বাংলাদেশে যেতে পারেন, নেমসিপও যেতে পারেন, নেমসিপে গিয়ে খুব সহজে আপনি ধরেন নেন এবার আপনি এটা দেন নেমসিপ, আমি চেক করবো যেটা আমার নিয়তে অ্যাভেলেবল থাকতে হবে সেটা দেখ। হ্যাঁ নেমসিপ ডট কম এবং ডট কমটা দিয়ে দেখেন, এটা সার্চটা দিয়ে দেখেন, একটু ওয়েট করেন, এখন খালি নাম জেনারেট করবেন, এখন দিবেন আছে কিনা যদি পছন্দ হয়, বা তিন চার চারটা পাঁচটা ফার্স্ট টাইম একটা নিয়ে নিন না, চারটা পাঁচটা এনে একটা একটা জায়গায় নোট করেন, এরপর নিজে একটু দেখেন কোনটা নিজের কাছে ভালো লাগে, বুঝা গেছে? যেহেতু ভালো লাগে যে না এটা আমার পছন্দ, এটা রেজিস্টার্ড 2020 হয়তো এই বছরই কেউ রেজিস্টার্ড করে ফেলছে, এখানে ডলার লাগবে। শর্ত কিন্তু কেউ এসএসএল ব্যতীত কিনবেন না। মানে সিকিউর সকেট রিয়ার, মানে এই যে এসএসএল মানে দেখেন না একটা ক্রস এখানে কিছু দেখাবে না, আমি ধরেন আমি জিনিসটা দেখাই, নো সার্ভার বা নো কিছু কিছু হার্মফুল সাইট আছে যেগুলোতে নট সিকিউর দেখায়, $8.16 তো লাগবেই, আবার এর সাথে আবার দেখেন এটা এক্সট্রা 3.88, এটা যদি অ্যাড করে দেন এখানে যোগ হয়ে যাবে, তাই দেখেন মোট এসে দাঁড়াবে $12, $12 আপনি $86, তাই দেখেন আবার 12.16 এরকম রিসেলার হোস্টিং তো কেউ না, ভাগ ভাগ করে একজন কিনা একজনের কাছে বিক্রি করে, দেখুন রিসেলার প্যাকেজ নেমসিপো রিসেলার কি এক জায়গায় আছে, হ্যাঁ ওই নেমসিপো আবার এক জায়গা থেকে নিয়ে আসছে কয়েক হাজার জিবি, তারপর সে আবার প্যাকেজ করে বিক্রি করতেছে, এই হলো সুযোগ।
তাহলে মোটামুটি আমরা এই হলো স্টার্টার আছে এটা ফোনটা রিসেলারের, যারা রিসেলার ধরুন 900 টাকা পার মান্থ মানে 10,800 টাকা যদি কেউ নেয়, ছোটখাটো যদি কেউ বিজনেস করতে চান, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে সাইট করে দিবেন, হোস্টিং বিক্রি করতে চান, তারা আপনার ওই 10,000-11,000 টাকা লাগবে, সারা এক বছরটা একবারে দিতে হয়, অথবা মাসে মাসেও চালাইতে পারবেন, 900 টাকা এক মাস আপাতত চালাই বা দুই মাসেরটা একবারে নেই, এরকম মাসে মাসেও নিতে পারেন। তাহলে আপনার কত, তাই 1500 মানে 15টা করতে পারবেন, 15টা আসলে হয় না ঠিক মতো, 10টা পর্যন্ত যদি কন 20 জিবিতে 1 জিবি করে দিলে 20 জিবি দেওয়া যায় না, মানে এদিক ওদিক করে 10টা 12টা 13টা বা 15টা সাইট পর্যন্ত টেনে টুনে দেওয়া যায় 1 জিবি করে। এখানে ব্যান্ডউইথ ফিক্স আনলিমিটেড বলা আছে কিন্তু আসলে আনলিমিটেড বলে কোনো কিছু নাই ভাই। আমরা ওই যে ডোমেনটা 900 টাকা এটা কি 1 বছরের জন্য না 1 মাসের জন্য? কোনটা 800 টাকা? 800 টাকা 1 বছরের জন্য। আর এটা, আর এটা কিন্তু মাস মাস প্রথম সিপ্যানেল যেটা দেখাছেন একটু দেখান আবার, একটু সিপ্যানেল বা সেই পার্সেজের সময় আপনার ওই ইমেইলে দিয়ে দিবে। আরেকটা কথা, ডোমেন যখন কিনবেন, ডোমেন কেনার সময় একটা নোটিফিকেশন 24 hours এর মধ্যে আসে, ওদের যখন ওরা অ্যাক্টিভ করে দেয় দেখবেন 5-7 মিনিটের মধ্যে চলে আসে, তখন আপনার ইমেইল অবশ্যই অ্যাপ্রুভ করে দিবেন, অ্যাপ্রুভ করে দিলে SSL টা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি অ্যাপ্রুভ না তখন খেয়াল করেন না, ইমেইলটা নতুন করছেন, ইমেইল ঢোকেনও না, আপনি জানেন তো ডোমেন হোস্টিং হয়ে গেছে, কিন্তু চেক করবেন ডোমেনটা ওদের এক্সে অ্যাক্টিভ হওয়া মাত্রই এটা ISSN করতে, মানে ISNN এগুলো করতে হয়, ICAN এগুলো করে আপনার ওই যে SSL যা আছে ওরা অটোমেটিক ওই পুরো প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যায়, আপনি একটু মেইলটা চেক করবেন ডোমেন কেনার পরে। ভাই আরেকটা কথা, যে আমরা যে ইমেলটা দিব সেটা আমরা মেইন যে আমার ইমেল সেটা দিব না? এটা অন্যটা, এটার সাথে একটা সম্পর্ক রাখবেন না। অ্যামাজনের জন্য একটা ফিক্সড একটা, আমি এই জন্য সবাইকে সাজেস্ট করি অ্যামাজনের জন্য অবশ্যই নতুন একটা ফিক্স ওই অ্যামাজনেরটা করবেন, পেয়নারটা যদি পারেন করেন, পেয়নারটা বাদ রাখেন, পেয়নার আরেকটা ইস্যু আছে, গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স আরও যতগুলো আমাদের লাগবে একটা ইমেল ইউজ করবো চ্যানেল করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, কারণ আমরা যদি পরবর্তীতে সাইটটা বিক্রি করে দিতে চাই এক সময় তখন যাতে আমরা ওইটা সহজেই দিতে পারি, ইমেলটা থাকবে দরকার নেই। আমার ইমেল তখন ইমেল থাকবে না, ইমেল সহ দিয়ে দিব? ইমেল সহ দিয়ে দিবেন, ইমেল রাখবেন, ইমেল রাখতে গেলে তো কিভাবে রাখবেন, ইমেল তো ট্রান্সফার করা যাচ্ছে না, আপনি ডোমেন ট্রান্সফার করবেন, ইমেল তো আপনার কাছে থাকবে, ইমেল আপনি পাসওয়ার্ড দিয়ে দিও সে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। সেজন্য বলছি যে আমি, আমার তো মনে করেন ইমেল একটা আছে মেইন যেটা আমি সব জায়গায় অফিসে ইউজ করি, আপনি এটা কখনো এটা দিব না, না আপনি সম্পূর্ণ, আর ডোমেন হোস্টিং এর জন্য আপনি ডোমেন হোস্টিং যে ইমেলটা দিবেন ডোমেন ট্রান্সফার করা যায়, হোস্টিং ট্রান্সফার করা যায়, আপনি ইমেল থেকে তার মেইলে চলে যাবে, এটা প্রবলেম হবে না, এটা আপনি আপনার পার্সোনাল মেইলও দিতে পারেন, মেইন ইমেলও দিতে পারেন ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে, কিন্তু আপনি ওয়েবসাইটে অ্যামাজন এর ক্ষেত্রে ওয়েবসাইটে যা যা দিবেন এগুলো আপনি আলাদা একটা ইমেল করতে তার কোনো সময় লাগে না, ইমেল একটা রেডি রাখবেন এই সাইটের জন্য কাজ করার জন্য, অ্যামাজন করবেন, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, বা আজকে থেকে বা অ্যামাজন রিলেটেড যত কাজ করবেন এই অ্যাফিলিয়েট কোর্স করবেন একটা ইমেলের মধ্যে সব রাখেন, তাই ভালো হয়, পার্সোনাল সাথে না জানানোই ভালো। সি প্যানেলের মধ্যে আমি বলছি সি প্যানেল কমন কিছু জিনিস জানা দরকার, সব জানা দরকার নেই, সব জানা দরকার যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট কোড মোড নিয়ে অনেক লম্বা মেয়াদে এটা নিয়ে কাজ করবে তারা সবই জানবে, কারণ আমিও এখনো পর্যন্ত সব জানিনি, যদিও আমি সাইট ডিজাইনের অনেক কাজ করছি আমার সি প্যানেল সবগুলো অপশন দরকার হয় নাই, এখন প্রত্যেকটা অপশন দিয়ে রাখছে কোনো না কোনো ক্ষেত্রে কোনোটা কাজে লাগে, হয়তো আমার ক্ষেত্রে লাগে নাই, যারা সি প্যানেল নিয়ে যারা আরও অনেক বেশি রকমের কাজ করে, সার্ভার যারা কাজ করে, AWS এ যারা কাজ করে, তখন এগুলো অনেকে কনফিগার করতে হয়, সি প্যানেলকে সার্ভার তৈরি করতে হয়, এরকম বহুত কাজ আছে, অনেক অপশন এরকম আছে। এখন আমাদের জানা দরকার যে প্রতারিত না হওয়ার জন্য আমাদের জিনিসটা হলো যে আমরা হোস্টিং বাংলাদেশে যে আইডি পাসওয়ার্ড দিবে সেটা প্রথমে আনার পরে আপনি এখানে যে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দিকে চেঞ্জ করে নেবেন, হোস্টিং বাংলাদেশ তো বাই ডিফল্ট আপনাকে একটা দিয়ে দেবে হিজিবিজি, আপনি তখন ওইটা কপি করে ওল্ড পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড আপনার মতো করে দেবেন, একটু স্ট্রং দিয়ে বেটার, কারণ এগুলো সিকিউর রাখা ভালো, XYZ মানে হ্যাশ চিহ্ন এরকম ধরনের আমি কথা বলতেছি, দেখা যাচ্ছে না, ধরুন আমি একটা নোট পড়ি, একটু ভালো মন্দ দিবেন, জেনারেট অপশন আছে ভাই পাসওয়ার্ড জেনারেট, হ্যাঁ পাসওয়ার্ড জেনারেটর দিতে পারেন, না পাসওয়ার্ড জেনারেটর হয়ে কি আবার
মাঝে মধ্যে তো আপনাকে ঢুকতে হবে, ওই বারবার কপি করে পেস্ট করা মুখস্থ কিছুদিনই দিয়ে আপনি দেন, ধরেন যদি আপনি এরকম দেন কথার কথা ইমন 1984 আপনি একটা কিছু দিবেন যাতে আপনি বোঝা যায়, যাতে মনে রাখতে পারেন, যাতে কাজ করতে হয় বারবার আবার দিবেন, অথবা এটা লাস্ট পাস আসলে সেভ রাখা যায়। তো সেভ আমি কোনো সার্ভারে কুকিতে রাখি না, এটা কুকিতে রাখি না যে আমার অন্তত সি প্যানেল টি প্যানেল ড্যাশবোর্ড গুলো আমার অটো সেভ করা দরকার নেই, সবাই তো থার্ড পার্টি, আমি এটা মেমোরিতে রাখি, কমন জিনিসগুলো বেশিরভাগ ইউজ করি যাতে আমার ঢোকার সময়টা দিতে হয় দিতে পারি। এখানে গিয়ে পাসওয়ার্ড জেনারেটর দিয়ে অনেক দেখেন এই যে কত কিছু আছে আমার জেনারেট করা, আরো কত রকম আছে, এগুলো তো একবার ওই নোটপ্যাডে সেভ করে রাখতে হবে। আর আপনি মাঝে মাঝে ঢুকতে হয় তো আপনি এমন কিছু দেন যাতে আপনি মনে রাখতে পারেন, সেটাই দেন, আপাতত কাজ শেষ হলে তারপরে না করে দেন, অনেক দীর্ঘমেয়াদার কাজে লাগবে না, সি প্যানেল আপাতত কাজ হবে তখন ফিক্স একটা কঠিন পাসওয়ার্ড রেখে দেন। এই হয়ে এটা প্রথম দেখে এইটা, এরপরে আবার আরো কিছু জিনিস আমাদের সামনে পর্যায়ক্রমে আসবে, ইমেল আমরা করব এখান থেকে, বিজনেস ইমেল এখান থেকে ক্রিয়েট করব, তারপরে আমাদের এখান থেকে আরো অ্যাড অন কাজ করব, সাব ডোমেন তৈরি করব, এরপরে আমাদের কাজ আছে হলো এইটা নিয়ে একটু কাজ আছে হালকা পাতলা, আর বাকি ওয়ার্ডপ্রেস এখান থেকে সেট আপ দিলাম আজকে যেটা দেখাইলাম এখান থেকে। এই হলো আমাদের মোটামুটি, আর ভিডিওতে আছে যারা প্রথম থেকে দেখেন নাই, বেশি কিছু বলা হয়নি, সিম্পল। আর আমার আগের ক্লাসে ডিটেলস আকার আছে, অনেক কথা বলা আছে ওখানে ওই ভিডিওটা, তো ওইটা বেশি লম্বা, আর ওটা একান্ত যারা নতুন তাদের জন্য ঠিক আছে, কারণ যারা জানে ওটা সময় নষ্ট করা হবে, ওটা দেখার দরকার নেই। এই জন্য শুরুতে আজকে আমি বলছি যারা জানে কারা জানে না, দেখে জানাই সব বেশি, দুই চারজন ছাড়া সবাই জানে, এই জন্য আমি যেটুকু দরকার তবু রিভিউ করলাম, বাকি তিন চারজন যে নতুন আছে তাদের জন্য যাতে একটু জিনিসটা জানা হইল। ঠিক আছে, এখন আপনার যেটা কাজ হোমওয়ার্ক বলতে পারেন, এটা আমি এটাকে জমা দিতে হবে না, কিন্তু আপনার নিজের প্রয়োজনে আমরা এটুক যে সেট আপ করলাম, যাদের ডোমেন হোস্টিং নতুন নিচ্ছেন তারা এটুক তো করবেন, যাদের আছে তাদের কথা না, যাদের নাই নতুন নেবেন, এই সেট আপ দেওয়ার পরে এই মেন্টরটা নিয়ে অন্তত এখানে একটু নাড়াচাড়া করবেন, এই প্রত্যেকটা উইজগেট নিয়ে একটু টাইনে টুনে দেখবেন, ভিডিও তো লিঙ্ক দিয়ে দিচ্ছি ওদের চ্যানেল থেকে দেখবেন পুরো কিভাবে না হয়, একটু দেখলে পরে আগামী ক্লাসে আমরা কি কি করবো, আগামী ক্লাসে এই জিনিসটা করবো, ধরেন আগামী ক্লাসে আমাদের সামনে টপিক থাকবে আমরা ধরেন হেডার তৈরি করবো, কারণ একটা হেডার বানাবো, আমরা একটা হেডার বানাবো পুরো, যদি দশটা পেজও থাকে তাই সেম আকার অটো হয়ে যাবে, ফুটার তৈরি করবো, তারপরে মানে মেনু বানাইতে হবে, তারপরে আমরা কি করব এই কমন থেকে হেডার ফোটা, তারপর আমরা ধরেন পোস্ট করব, দামি পোস্ট করব, ধরেন দুইটা পোস্ট করব, কারণ পোস্ট না করে মূল ফিচারটা দেখব না, আমরা হোম পেজ কাস্টমাইজ করব, হোম পেজ কাস্টমাইজ মানে হোম পেজটা বানাইতে হয়, হ্যাঁ আমি কত সুন্দর করব, হোম পেজটা একটু অন্যভাবে রাখা উচিত, যেমন এই যে ল্যাপটপ কি পাচ্ছে নর্মালি, ধরেন এই ধরুন হোম পেজটা একটু দেখি দেখেন, যদি আমি এটাতে যাই মানে হোম পেজের মধ্যে শুধু সব টপ 10 দেওয়া আছে, 10টা রানিং রিসেন্ট পোস্ট অটোমেটিক আসতে থাকে, আর বাম সাইডে রিসেন্ট পোস্ট, এটা একটা হোম পেজ মনে করেন হয়ে গেছে, সিম্পলের মধ্যে খুবই সিম্পল, তারপর ভালো আর্নিং করে, 2000-2500 আর্নিং করে, খারাপ কি, একেবারে সিম্পল। আপনি যদি একটু এই রকম বানাইতে চান, সরি এটা পুরো ওইরকমই কাছাকাছি, এটা পেড থিম দিয়ে দেবো বা কোথায় চলে যাবে, আমরা তো পেজ বিল্ডার দিয়ে কাজ করবো, ফুটার থাকবে কোথার, ফুটার কোথায় চলে যাবে, অস্তিত্বই থাকবে না। কোন ভাই গুগল তো অ্যাডসেন্স এর ইনকাম মনে হয় প্রতি বছর কমাই দিচ্ছে তাই না, সবকিছু তো কমাই দিচ্ছে রে ভাই, এখন কি করবেন, তারপর তো মানুষ কাজ করবে, এখন কারণ অনেক অপশনও আছে, কমাই দিচ্ছে মানে আমাদের এটা নিয়ে চলতে হবে এমন তো না, অনেক অপশন আছে, এডসেন্স যখন যাব আমরা তখন এডসেন্স এর আলাদা কিছু ট্রিক্স আছে, হ্যাঁ জানি অনেকগুলো, তো আপনি যেগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন দেখাই দিবেন, এটা
এই যে এটা পুরোটাই এলিমেন্টর দিয়ে করা, তাই না? এই যে এখানে দেখেন বিভিন্ন অ্যাবভ হেডার, এটা হেডার, এটা হেডার, এটা ফুটার ফিক্স করা, তারপরে বামে আমাজনের অ্যাড, ডান পাশে ইবের অ্যাড, মাসে যেখানে ফিক্স করা, ওয়ার কাটারকে দেখে মনে করছে যাই করুক ধরে নিলাম এখানে কিছু পোস্ট আছে, এখানে আবার ক্যাটাগরি আকারে আছে, ওই ক্যাটাগরি আবার এখানে শো করতেছে, দেখছেন এখানে শো করতেছে। তারপরে আপনার এখানে মেনুগুলো আছে, এখানে সার্চ বারটা আছে, এই যে এই ডিজাইনগুলো, এটা এটাও কিন্তু হোম পেজ, এটার হোম পেজ আর এটার হোম পেজ কি এক হবে? হবে না। আর এটা কেন করছে এটা বোঝার বিষয়, এটা তো অথরিটির সাইট, তো অনেক কিছু না কথাবার্তা বলতেছে যার কারণে এইভাবে করা লাগছে, কিন্তু পুরোটাই কিন্তু এলিমেন্টর এবং ফ্রি থিম দিয়ে করা, পেড থিম না, সম্পূর্ণটাই ফ্রি থিমে করা এবং এলিমেন্টর ভিউটার দিয়ে করা, এবং বলতে পারেন এটা আমার হাতেই করা, আপনি করছেন এবং সাইটটা আমি, সাইটটা আমি একটা অংশীদার, এটা আমার অথরিটির কাজ চলতেছে, এটা এখনো ফাইনাল স্টেজে, এটা জাস্ট বেসিক ডিজাইনটা চলছে, কোনো মতো হালকা পাতলা কিছু আনকা আসতেছে। এটা পেড থিমে করা, এটা একটা স্টুডেন্টের, সেটা আজকে এটা অ্যাপ্রুভাল নিচ্ছে, প্রথম মেসেজ ছিল তিনটা সেভ হওয়ার পরে ওর অ্যাপ্রুভালের জন্য আটকে ছিল, ও বলতেছে স্যার আমার তো দশটা পোস্ট এখনো হয় নাই, আমি কো আপনার পেড থিম আছে, ডোমেন আগে থেকে কিনে রাখছেন, মাঝে কাজ করেন না, আপনার এটা হয়ে যাবে, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে তার সাকসেস হয়ে গেছে, এখন সে কন্টিনিউ কাজ করতে পারবে, হ্যাঁ ঝামেলা নেই। এটা এর ধরেন এগুলো সব সিম্পল, এগুলো আর ধরেন এরকম যে সিম্পল তৈরি করেন, আপনার এলিমেন্টার যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন, আর আমরা তো দেখবো এগুলো, এটার তৈরি করা, ফোটার তৈরি করা, তারপরে ওই করবো। ছয় নম্বরে থাকবে হলো আপনার চারটা পেজ, ধরেন পেজ করবো কি কি, অ্যাবাউট আস, তারপরে ও সরি হোম তো অবশ্যই প্রথমেই থাকবে, হোম থাকবে আমাদের, হোমের পরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এরপরে আমাদের থাকবে হলো পেজ আকারে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর ব্লগ থাকবে, ব্লগ থাকবে, এরপরে আমাদের থাকবে প্রাইভেসি পলিসি, যেটা পরিবর্তন খুব কম হয়, পরিবর্তন হয় না আরকি তেমন একটা, কারণ এগুলো ফিক্সড থাকে, এগুলো এগুলো আমরা একবারই বানিয়ে রাখবো, বারবার চেঞ্জ করতে হয় না। আর আমরা পেজ থাকবে পোস্ট বা ক্যাটাগরি, বাকি সব ক্যাটাগরি ধরেন, এখানে ধর আমাদের এখন যতগুলো হবে আমি যার যার যেরকম নিশ হইতে পারে, ধরেন আমি যাদেরকে বলতেছি এখন, আপনারা যারা আগে বানাইছেন তো বানাইছেনই, আর যারা বানাতে যাচ্ছেন কিভাবে ক্যাটাগরিগুলো করবেন আমি তো ওই দিনও কেউ আছে বলবোই। ধরেন আপনার এমন আছে আপনি বেভেন্ডার নিয়ে কাজ করেন, আপনার এটা হলো বেভেন্ডার, এটা আপনার নিশ, মেন নিশ বা কিচেন মেন নিশ বা বাস্কেটবল মেন নিশ, ব্যাকপ্যাক মেন নিশ, এটা মাথায় রাখেন। এখন আপনি এটাকে মাথায় রেখে আপনি সাবনিশ করছেন ছয়টা, এখন এখানে ছয়টা দিতেছেন কথার কথা, আপনার ইলেকট্রিক বেভেন্ডার, বিএভিএনডিআর ইলেকট্রিক বেভেন্ডার, গ্যাস বেভেন্ডার, বিএভিএন বিএভিএনডিআর গ্যাস বেভেন্ডার, প্লাস্টিক বেভেন্ডার, গ্যাস বেভেন্ডার, প্লাস্টিক বেভেন্ডার তো সাবনিশ বানাইছেন না, আবার মেনুতে নিয়েন না, কারণ কি হবে আপনি মেনু অনেক কয়টা মেনু দিবেন, এরকম যদি পাঁচটা ছয়টা নেন তাহলে আরো তো আবার অনেক কিছু থাকবে, আপনি এটাকে কি করবেন? এটা তো ধরেন তাই কি বোঝা যাচ্ছে, আপনি এইটাকে যেটা মেনুতে আনবেন সেটা দিবেন হলো যে টাইপ অফ বেভেন্ডার, তাই কি হবে আপনি এর নিচে কিন্তু আপনি পাঁচটা সাতটা আটটা দশটা আনতে পারবেন পর্যায়ক্রমে, অপশন থাকবে টাইপ অফ বেভেন্ডার হলে আপনি দিবেন একটা, এটার মধ্যে যত রকম টাইপ দিতে পারেন, এর মধ্যে তো আবার পোস্ট থাকবে সেটা ভিন্ন, তারপর আপনি কি করবেন ব্র্যান্ড হইতে পারে, এরপরে আছে হচ্ছে ফুজুৎসু, একটা আপনি এর একটা ব্র্যান্ড হতে পারে, আপনি নিকন একটা ব্র্যান্ড হতে পারে,
ওয়ারটন একটা ব্র্যান্ড হতে পারে। তার মানে এরকম ব্যান্ডের মধ্যে শুধু এটার মধ্যে অনেক ব্র্যান্ড নেই। এটা এটা আপনি দেখতে পারেন এটা আর্টিকেলটা কেমন হবে, টপ 10 জিটা ম্যাক্স ব্যান্ডার হতেই পারে, পুজোশনী দেখতে পারেন টপ 3। এটা হলো ব্র্যান্ডের মধ্যে বললেন, এটা হলো টাইপের মধ্যে বললেন। আবার তো ব্যান্ডার যারা অ্যাক্সেসরিজ তো আছেই, এটা অ্যাক্সেসরিজ। এখন ব্যান্ডার অনেক পার্টস পাতি নিয়ে কথা বলতে পারেন, কি কি পার্টস পাতি হতে পারে বলতে পারেন। তারপর এখানে ব্লগ তো থাকবেই এখানে, অথবা ব্লগের আগে আর একটা ব্লগ যদি না দেন তাহলে আপনারা এটা দিতে পারেন, হাউ টু দিতে পারেন, অথবা বাইং গাইড দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। জিনিস একই, যে কোনো একটা ইউজ করবে এটা মাথায় রাখেন। এগুলো মেনু না ভাইয়া? হ্যাঁ এগুলো মেনু, কিন্তু ক্যাটাগরিতে আমাদের খুলতে হবে, আমরা দেখবো প্র্যাকটিক্যালি। দেখেন এই তিনটা তিনটা আলাদা ভাবে কেউ কখনো করবে না, এটা বোঝার চেষ্টা করে। হয়তো হাউ টু দিবেন, অথবা বাইক গাইড দিবেন, অথবা ব্লগ, তিনটা জিনিস একই, কিন্তু আমরা একই জিনিস সিমিলার করে না। তাই মোটামুটি এইভাবে আমরা টাইপ করি, তাই কি চারটা পাঁচটা টাইপ করি, আমাদের পুরো জিনিসটা এসে যাচ্ছে। টাইপের মতো যত টাইপ হতে পারে, ব্র্যান্ডের মতো যত ব্র্যান্ড হতে পারে, এক্সেসরিজের মধ্যে পার্টস পাতে খুচরা খাচরি নিয়ে কথা বলতে পারবো অনেক, হাউ টুর মধ্যে আমরা রিভিউ দেখতে পারবো, অথবা বাইক এর মধ্যে রিভিউ ইনফর্ম যত আর্টিকেল এখানে পোস্ট করতে পারবো, অসুবিধা হবে না। তাই আমাদের আনলিমিটেড হবে, আমরা পোস্ট করতে পারবো। এটা হলো মেনুর ক্ষেত্রে। তো আমরা সামনে ক্লাসগুলোতে এগুলো আবার যে কোনো একটা নিশ নিয়ে আমরা ইনশাল্লাহ এগুলো কাজ করবো। সামনে ক্লাস এটা সেভ করে রাখি, সামনে ক্লাসে এটার উপর আমাদের এটা করে কী হবে দেখেন, আমরা সামনে ক্লাসে কতটুকু মতো আগায় যাচ্ছি। আমরা হেডার তৈরি করা, ফুটার, মেনু দুইটা পোস্টও করে ফেলবো, হোম পেজ কাস্টমাইজ করে ডিজাইন করে ফেলবো, তারপরে পেজগুলো ক্রিয়েট করবো, ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবো, আর ক্যাটাগরির মধ্যে দুইটা পোস্টও ক্রিয়েট করবো। তাহলে আলটিমেটলি কী হবে, আমাদের মোটামুটি সাইট কিন্তু গত আগামী ক্লাসের যে ক্লাসটা আছে তাতে হয়ে যাচ্ছে। যারা নতুন হয়েও আগামী ক্লাসটা দেখলে হুবহু আমার ভিডিও দেখে দেখে মোটামুটিটা করতে পারবেন। পরের ক্লাসে কিছু আছে যে আমাদের প্লাগইনের কিছু ব্যবসা করা আছে, কিছু প্লাগইন সেট আপ করা ব্যাপার আছে, প্লাগইন ইন্টিগ্রেশন করতে হবে। তৃতীয় ক্লাসে আমরা কিছু ইমেল ক্রিয়েট করবো, কীভাবে আমাদের ওই কন্ট্যাক্ট পেজ থেকে আমাদের ইমেলটা আমাদেরকে আমাদের জিমেলের সাথে এসে পড়বে, আমরা টেস্ট করবো এটা। এই কিছু ছোট খুঁটিনাটি একটা সাব ডোমেন যদি আমাদের করা দরকার, আমরা কীভাবে করবো, আমরা খুঁটিনাটি বিষয়ে তৃতীয় ক্লাসে যেগুলো আমাদের বাকি থাকবে। আগামী ক্লাসটা হবে মূল ক্লাসে আমাদের ওয়েবসাইট ডিজাইন, আমরা সামনে ক্লাসে দেড় দুই ঘন্টার মধ্যে এরকম যা যা কাজ দেখা যায় সব শেষ করতে পারবো। এখন আগামী ক্লাস আমাদের রবিবারে রুটিন মাফিক, এখন রুটিন মাফিক ইনশাল্লাহ থাকবে রবি মঙ্গল শুক্র 9টা থেকে, ইনশাল্লাহ হয়তো 9:05-10 হতে পারে, কিন্তু পার্ট চেঞ্জ হবে না ইনশাল্লাহ, বেশি থাকবে। তাহলে কি হবে এভাবে আমাদের সামনে ক্লাসটা হলেই কিন্তু দেখেন পুরো আর তো কিছু নাই। আপনি এই সাইড আর এই সাইড দেখেন আর কি আছে, এটা উপগত আমরা তৈরি করবো, উপগত আমরা করবো। তৃতীয় ক্লাসে যেগুলো আমরা যে ছোটখাটো জিনিস, এই যে সোশ্যাল মিডিয়া শেয়ার করা, তারপরে যে ইমেল ক্রিয়েট করা, আমরা এগুলো তৃতীয় ক্লাসে আমরা দেখবো। তারপরে হলো আপনার ইমেল সেট আপটা করা, এরপরে আপনার হচ্ছে যেটাকে বলা হয় পপ আপ আছে, লগ ইন যদি লাগে, আমাদের নিশ্চয় লগ ইন রাখবো না কখনোই, যদি আমি দেখাই দিব লগ ইনটা, আমার শিখাই দেবো কোনটা ইউজ করবেন। তারপরে আরো কিছু বিষয় বের হবে এর মধ্যে, আমরা এগুলো তৃতীয় ক্লাসে শিখবো যেগুলো খুব দরকার হবে। আর সাবডোমেন ক্রিয়েট করা, সাবডোমেন কেন ক্রিয়েট করা, আপনার কাজ চালানোর জন্য অনেক সময় লাগবে, ওটা আপনার পরে ক্লাসে বলবো যে এটা কেমন লাগবে, নিজে পায় জন্য লাগবে সাবডোমেন। হ্যাঁ এটার সামনে এখন মোটামুটি এটা এদের সেকেন্ড ক্লাসে আমাদের কথা বলতে, আগামী ক্লাসে পার্থক্য সব এখানে কি আছে দেখেন, লোগোটা সেট আপ করা, মেনু আমরা তৈরি করে শিখবো, তারপরে এইগুলো আমরা পোস্ট দুইটা পোস্ট মানে একটা পোস্ট দুইটা পোস্ট সেম এভাবে কীভাবে আসে, এই যে ডান পাশে কীভাবে উইজেটগুলো আসতেছে তাই না, এগুলো একটা প্লাগ ইন দিয়ে করা। তারপরে মোটামুটি ফোটারে কী আছে, এই হেডার আর ফোটারে এগুলোই তো সেট আপ করা, দুইটা পোস্ট হয়ে গেলে তো বাকি আমি 10টা পোস্ট বা 20টা পোস্ট পাই, আমরা দুইটা পোস্ট দুইটা ক্যাটাগরির মধ্যে পোস্ট করবো, দুই ক্যাটাগরি দেখে ওইখানে কেমন দেখা যাচ্ছে। যেমন ওরা হাউ টু দে কাজ করছে, ধরেন হাউ টু দে দেখে, হাউ টু দে যত পোস্ট আছে এটা হাউ টু দে একটা পোস্ট, আমরা হাউ টু দে একটা ডামি পোস্ট করবো, একটা বাইং দে একটা ডামি পোস্ট করবো, ঠিক আছে। তাই আমাদের হয়ে গেল ও তৃতীয় পোস্ট। আমাদের আর একটা জিনিস আছে, সেটা তৃতীয় পোস্টের যে জিনিসটা হবে সেটা হলো আমরা পোস্টটা তো সেকেন্ড ক্লাসে করবো, কিন্তু পোস্ট কাস্টমাইজটা করবো আমরা একটু ইয়েতে আর কি, যে আমরা ধর বিশেষ করে ক্রস কন বসানো, এটা তো লাগবে আমাদের তাই না, কারণ কন্টেন্ট রাখার পর ক্রস কন লাগবে, টেবিল টিওসি আর কি, টেবিল অফ কন্টেন্ট লাগবে, তারপরে আমাদের ওই যে প্রাইস কম্পারিজন লাগবে, প্রাইস টেবিলটা লাগবে, এরপরে আমাদের মোটামুটি এগুলো ওই পোস্টের পরে আমাদের লাগবে। পোস্ট কাস্টমাইজ করতে গেলে এই প্লাগ ইনগুলো আমরা কেমন প্র্যাকটিক্যাল ইউজ করবো,
সবচেয়ে বড় আমি কিছু প্লাগইন সেটআপ দেয়া দেখাবো যেটা আপনার না দেখালে পরে আবার আমাকে ই করবেন, মানে এগুলো একটু ক্রিটিক্যাল কিছু ব্যাপার আছে। তার মধ্যে বিশেষ করে আমাদের যে ইয়ার আছে একটা গুগল অ্যানালিটিক্স এর একটা ব্যাপার আছে, এটা যেহেতু পরে করতে হয় কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে এখন আমরা করে রাখবো এটা, জাস্ট ওইটা আমি দেখাই দেবো। এটা গুগল অ্যানালিটিক্স মনস্টার এটা এটা একটা আছে আমাদের, এরকম কিছু জিনিস আমি দেখাই দেবো। এই তৃতীয় ক্লাস আগামী পরশু তিনটা ক্লাস ইনশাল্লাহ হবে, এটা হয়ে গেলে আপনার বাকি সাইটে সব কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমরা এটা সেট করে রাখি। সাইটের আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। কন্টাক্ট আস পেজের মধ্যে ওরা কি দিয়েছে কতটুকু দিয়েছে দেখি, ওরা ডাবল পি ফর্ম ইউজ করেছে, আমরা আমাদের এটা ইউজ করব। এইটা কিভাবে ইউজ করতে হয় যদি এটা কেউ করতে চান, এটা কেমন করে এটা রোবট যাতে অনেক স্ট্যামার আসে তো বাই রোবটিক হয়ে যায়, আসে আন্দাগন্দা একটা কমেন্ট করে যায়, এটা দেওয়া থাকলে রোবট এসে কাজ করতে পারে। আমরা এটাও সেট আপ দিয়ে শিখবো, আমরা এটা দেখে রাখি, এটা একটু অ্যাডভান্স যেত ওরা কিন্তু রোবট, হ্যাঁ রোবটও সেট তো আমি দেখা দিই আপনারা পারবেন। এটাকে রোবট আসলে একটা ক্যাপচার সেট আপ হয় আর কি, ক্যাপচার সেট আপ। তাই আমরা এগুলো তো সোশ্যাল মিডিয়া রেখে রাখছি, আর কি আছে দেখেন অ্যাবাউটাসের মধ্যে একটু দেখি কি কি আছে, আমরা যাতে পুরো হুবহু যাতে আপনি দেখে আপনি করতে পারেন, সাইট যাতে করার জন্য কারো কাছে যেতে না হয়। ফিচার তো সেম জিনিস, বাকি একই একই মেনুতে সবই আছে, মানে সব পেজে একই ডিজাইন, হেডার ফুটার বাকি টুকটাক যেটা আছে দেখলাম আমরা, আমরা মোটামুটি এরকম ডিজাইন আমরা সবাই করতে পারবো। লোগো টোগো বসাবো এগুলো, এর মধ্যে আপনারা লোগো রেডি করে রাখে দেন, যার যার জিনিস আছে নিজেরা ক্যানভা থেকে লোগো করেন। ক্যানভা তো আমার কাছে এক্সিট দেওয়াই আছে, অথবা ক্যানভা ফ্রিতেও যা দেওয়া যায় অনেক। লোগো মেকার এটা সবচেয়ে ভালো লাগে, হ্যাঁ যে লোগো মেকার আছে, জি অনেকগুলো আছে, অসংখ্য লোগো মেকার অনেক আছে। আমাদের এত এইগুলো লোগো টোগোতে এত মানে সময় দিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই। আপনি লোগো মেকার, আমি যে আপনি যেটা বলবেন লোগো মেকার অনলাইন না, তারপর পরে তো লোগো চেঞ্জ করে তো অসুবিধা নাই, বড় বড় ব্র্যান্ডের লোগো চেঞ্জ হয়ে যায়, এলিমেন্টর দেখেন আবার আমি চিনতে পারছি কালার চেঞ্জ করে ফেলছে, প্রয়োজন যখন যেটা হবে চেঞ্জ করবেন, অসুবিধা নেই। আপনি আপাতত নেওয়ার জন্য যেটা হবে সেটা চালা যায়। একটা পাইছি আমি এরকম যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দেখে বাই ডিফল্ট কাছাকাছি আছে যে এটা এটা আমি আপনাদেরকে সাইডে দিয়ে দিই, যেহেতু পাওয়া গেছে এটা আমি এই যে এটা খুবই সোজা একটা জিনিস। আপনি এখানে এগুলো মনে করেন যে ইন্ডাস্ট্রি একই আপনার ধর বিউটি কথার কথা, বিউটি ইন্ডাস্ট্রি কোম্পানির নাম দেওয়া দরকার নাই, আপনি কোম্পানির নাম মানে আপনি সেই ইয়ের নামটা দিবেন, টাইটেলটা যেটা আর কি, আর মুভ যেটা এখন ধরুন আমার নাম হলো বিউটি স্কিন আর আমার ট্যাগ লাইন যদি থাকে মানে স্লোগান, স্লোগানটা বসাই দেবে, তো স্লোগান যদি দেন যে আপনি কি স্লোগান দিতে পারেন, হ্যাঁ আপনি এখান থেকে চুজ করতে পারেন কোনটা দিবেন, আপনি একটা ইন্ডাস্ট্রি চুজ করবেন, একটা নাম থাকবে ডোমেন, বা আপনি যেটা নিয়ে সেটার নামটা লোগো সাথে শো করে দেখাবে, একটা ট্যাগ লাইন মানে আপনার স্লোগান যেটা দিতে পারেন নিজে থাকবে, মেক এ লোগো আপনি শুধু এখানে ইন্ডাস্ট্রিটা ঠিক করে হবে। এখন দেখেন আবার এখানে কয়টা ইনিশিয়াল লোগো, বাজ ব্যাজ লোগো জায়গা, আমি ইনিশিয়ালটাতে শুরু করি মানে একটা ডিজাইন এক এক রকম, আপনি এখান থেকে চুজ করতে পারেন কোনটা দিবেন, আপনি আমি সবগুলো দিয়ে রাখবেন, চারটা
অটো হয়ে যাচ্ছে ফন্ট আপনি আপনি সেন্স স্ক্রিপ্ট আমি ইউজ করি অথবা স্ক্রিপ্ট হাঁকা বাঁকা ধরেন ওগো যেহেতু ওগোতে একটু মোটামুটি আঁকা বাঁকা দিয়ে মানে সুন্দর দেখায় বা আমার একটা পার্সোনাল এরপরে মোটামুটি আপনারা আমি মিডিয়াম না কোনটাতে চাচ্ছেন আমি সব রকমই চাচ্ছি সব দেখা আমাদের এখন ওর কাজ তো রোবটই করে দেবে আপনি এখন পর্যায়ক্রমে দেখতে থাকবেন দেখেন নাম ওগো সব বিউটি স্কিন কেয়ার একটা মহিলা দেওয়া আছে আর ট্যাগলাইন নিচে আছে কপিরাইট ফ্রি পাইতেছেন বিনা পয়সায়
এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির উপর বেস করে কিন্তু এগুলো তৈরি, ওদের এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম আছে, বিউটি দেওয়া আছে তো ওই ইন্ডাস্ট্রি হিসাবে তো ওদের কিছু বাই ডিফল্ট দেওয়া আছে। এখন কি করবে, কন্টিনিউ এডিটিং করেন আগে, যে আমি আগে দাঁড়াবো, এডিট শেষ হয়নি, ব্যস্ত হওয়ার দরকার নেই, একটু জাস্ট করা আমাকে। এখানে সাইজের বিষয় আছে না ভাইয়া, সাইজ সাইজ তো পড়া করে উপরে উপরে সাইজ পড়েও করা যাচ্ছে, আপনাকে জিনিসটাকে নিয়ে ক্যাপচারটা নেন, এন্ড এটা তো বানাইতে গেলে আপনার অনেক সময় লাগবে, ফন্ট পাবেন না, আর এটা একটা বানায় দিতে যারা বানাইতে বলে এটা ডিজাইন করে হতে কোন কি দরকার কি আমার এটা করা, এডিটে গেলে জলসাপটা থাকে না, তখন ওখান থেকে আমি কি করব যে স্ক্রিনশট দিয়ে আমি নিয়ে পরে আমি আমার সাইজটা বসাই দেব, আমি হয়তো পিন্টার ফটোশপ দিয়ে আমি আমার সাইজটা নিয়ে আপনার ক্যানভাতে দা বিশেষ করে লগ ইনটা করে নিন, আর ভালো হবে, আপনি দেখতে পারবেন আরো এডিট হবো, এডিট করতে যাচ্ছে কিন্তু যেতে দিচ্ছে না, এডিট হলে আপনাকে আবার এডিট করার সুযোগ দেবে জলসাপ সারা এখান থেকে হইতে পারে আপনি যেটা আরো হইতে পারে দেখে যেটা ভালো লাগে আপনি করে নিতে পারেন, এখানে অনেক কিছু দেওয়া আছে, নিজেও ক্রিয়েট করতে পারবেন এখান থেকে দেখে দেখে, এটা তো বানাইতে হয় আর এখানে রেডিমেড থাকে, আপনাকে কত এমনিতে দিবে, আমার তো আইডিয়ার তো দরকার আমার, পরে আমি এখানে স্ক্রিনশট দিই না, আমি এখন নিয়ে নিলাম এখন MSP AILT আরো সমস্যা না, আমি দেখেন এখান থেকে আমি এখন এটা বাই ডিফল্ট পেস্ট করতে পারছি, হয়ে গেছে আমার কাছে, এখন আমি ধরেন এটাকে নিয়ে আমি এখন এই যে রাবার টাবার আছে যারা ফটোশপে কাজ জানে কিছুই না, এগুলো হালকা পাতে একটু সময় দিয়ে কিছু সময় দিয়ে আমি এগুলো মুছে দিই, এভাবে ইনশাল্লাহ আপনারা করেন, এই আমি সাইটটা তো দিয়ে দিয়েছি স্লাইডের মধ্যে, আপনারা এখান থেকে গিয়ে করতে পারবেন আশা করি, তাহলে আমরা এটা সেভ করে রাখি ইনশাল্লাহ, আমাদের ক্লাস আর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি তারপরে চলে যাবো ইনশাল্লাহ, আজকে এমনি ক্লাস অনেকে বলছিলাম যে ধন্যবাদ, কিন্তু আমি দেখুন যে না আর দেরি হইলো তো, আজকে তো স্বাভাবিক কথাবার্তা দেখেন অনেকেরই জানাই আছে, ক্লাসটা হয়ে গেছে আচ্ছা, তাহলে প্রশ্ন পরে করেন নাকি, হ্যাঁ ঠিক আছে, একটু সবাই ইনশাল্লাহ ওখানে একটু সময়ও যদি লাগে দুই ঘন্টা লাগুক, কিন্তু আমরা পুরো কাজটা শেষ করবো রবিবারের দিন ইনশাল্লাহ, আপনাদের কাজ ওইটা হইলে আপনারা শেয়ার করে দেন, আর কন্টেন্ট যারা অলরেডি দেখা ই করতে আস্তে আস্তে দেখা শুরু করে দেন, অন্তত 1000 ওয়ার্ডের করে দেখেন, সে পর্যন্ত নিশি ঠিক করতে পারবে না, নিশ বলতে কি ওই যে কেজিআর ফর্মটা এখন ক্লিয়ার করতে পারবে না, কেজিআর এর ভাগ তো বুঝছেন না, আমি দেখেন আপনার এতে মেসেজ দেন যে পারে মেসেজ পাঠিয়ে দিছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি দোকান না খটকা কোথায় আছে বলেন, অসুবিধা নেই খটকা লাগবে, খটকা তো মানে ঘটনা হলো যে কেজিআর একটু বেশি আছে, না পাওয়া যাচ্ছে কিন্তু বেশি হয়ে যাচ্ছে,
সার্চ ভলিউম কম হচ্ছে এদিকে, কেজিআর বেশি হচ্ছে, মানে এদিকে বেশি হচ্ছে ওদিকে কম হচ্ছে, এরকম মানে একই রেটে আসতেছে না। এখন এটার সবচেয়ে সহজ সোর্স হইল আপনাকে বলি, সবচেয়ে সহজ সোর্স দুটো দেখাই থাকবে আপনি করবেন এটা বাড়ানোর জন্য সবচেয়ে। আপনার মেসেঞ্জার দেখুন পাঠাই দিয়েছেন আরো তো কিছু দেখাবে, ব্যাকপ্যাকের পর আপনার বড় কোনটা আছে, ব্যাকপ্যাক ধরেন গার্লস ওয়ান ব্যাগ, আমি বড়টা নিয়ে শুরু করবো, এখানে তো আমি থেমে যাবো না, এটাতে আমার প্রথম যাত্রা শুরু হবে, এটা আমার এইটা নিয়ে শুরু করো 30 সার্চ হয়ে যাবে। এরপরে নিচে একটু দেখেন না, নিচে একটু আমাকে কি কি দেখাইছে একটু নিচে, প্রথমে নিচে যেহেতু সার্চ ভলিউম সহ পাওয়া যাচ্ছে 9,000, 9,500, 1600, 1300, প্রথমে ফোকাস করবেন এখান থেকে, যেটা 9,000 আছে তার মানে এটা অনেক সার্চ ভলিউম না, এটা এইটাকে আপনি একটা কাছে সেভ করে সার্চ ভলিউম সেভ করে রাখতে পারেন, দেখেন আপনার কেজিআর বেশি দূর যাবে, এখানে ধরেন আপনি কপি করে আপনি একটা নোট পেলেন, এখন এটা নিয়ে আমাদের যাত্রা শুরু, এটা আমরা রাখি, এটা তো আমরা তো কেজিআর পারবো না, এটা অনেক যত সার হয়ে এইটা নিয়ে আমরা একটা কাজ, এইটার পরে কোনো কিছু স্পেস এ বি সি এক্স ওয়াই জেড না দিয়ে আপনি ডিরেক্ট দেখেন এখানে কোনো সার্চ ভলিউম ওয়ালা কোনো কিছু পাওয়া যায় কিনা, আর আমি এক্ষেত্রে বলছি এটার জন্য আপনারা যখন এই কাজটা কেজিআর বের করবেন তখন এই টুলসটা একটু ইউজ করে নিয়ে কিওয়ার্ড সার্ফারটা করে নিয়ে, তাহলে আপনার টাইমটা বাঁচায় দেবে, কিওয়ার্ড সার্ফারটা অ্যাভেল করে নিয়ে তাহলে আলটিমেটলিভাবে এই রিজাল্টগুলোর একটা রিজাল্ট আপনি দেখতে পাবেন, আপনি একটু এটা আবার যদি সার্চ দিন আমি বলতে পারি 2 ঘন্টা যদি একটা না একনিষ্ঠভাবে কাজ করেন 5টা 6টা কেজিআর বের হয়, 2 ঘন্টার মধ্যে 5টা 6টা হয়ে তো আমার দরকার, আমার শুরুটা হয়ে যাক না, বের করছি 5টা 6টা বের করছি কিন্তু আরো যে বের করতে গেলে ওগুলো হইতেছে না বুঝছেন, আমি কিছু বের করছি, আমি আপনাকে মেসেঞ্জারে পাঠায়া দিছি, আমি দেখে আপনাকে ফিডব্যাক দিচ্ছি ইনশাআল্লাহ, এটা আসলে এখন এখানে দেখবেন যে কোন সার্চ ভয় মাবা কোনগুলো আছে সেইটাকে নিয়ে আবার ওই লিস্টের মধ্যে রাখেন, কেজিআর পরে ফর্মুলা কেজিআর আগে চেক করতে যাবেন না, আপনাকে ধরেন 1000 আছে পু ব্যাকপ্যাক ফর টিনেজ পেয়ে গেছেন, পু ব্যাকপ্যাক ফর টিনেজ, হ্যাঁ এখন আপনি এটা তো আপনার মেন্টাল ছিল, এখন আপনার এখানে শুধু বেশি কিন্তু শব্দ ব্যক্ত হবে না, পু ব্যাকপ্যাক ফর টিনেজ গালটা আছে, এখানে গালটা আছে, গালটা আছে একটা পেয়ে গেছে, আপনাকে এখানে একটু জাস্ট লিখে রাখবেন 1000 লিখে রাখুন, তারপরে এখানে আছে আপনি 200 পর্যন্ত আসবেন, তারপরে এখানে ফ্যাশনেবল ব্যাকপ্যাক ফর স্কুল, হ্যাঁ এফ এ এস ই আই ও এন এল ই ফ্যাশনেবল ব্যাকপ্যাক ফর 880, তারপরে আছে এটা আছে মানে 2 এটা পর্যন্ত নেবেন পুরো ব্যাকপ্যাক ফর পুরো পরে থাকতে হবে, হ্যাঁ এখানে দেখেন এটা যখন নেবেন এখন এইটা তো জানেন 200, এখন এটাকে একটু অল ইন টাইটেল দিয়ে দেখেন, অল ইন টাইটেল কোলন এটা হতে এটাই পাওয়া যেতে পারে, হয়তো না হয় কাছাকাছি হবে all in TITL, দেখেন তো এটা কতগুলো আছে about 9টা আছে দেখেন 9 রেজাল্ট, এটাই তো কেজিআর হয়ে গেছে, ধরেন আমরা জানি যে 9 তে ভাগ দিতে হবে ওইটারে তাই না, তাই দেখেন পার না আমি আজকে দেখাইতে গিয়ে একটা পেয়ে গেলাম, তাহলে আপনারা এখন 9/210 0.04 আপনি এটা নিয়ে কাজ করুন অসুবিধা কি, এভাবে আপনি পেয়ে যাবেন, আরো 3-4-5টা পান তারপরে আস্তে আস্তে পাবেন, আরো 5টা পাইছি সমস্যা নেই, ওটা দাবাতে স্টার্ট করতে পারবো, হ্যাঁ তাই স্টার্ট করুন, কন্টেন্ট লিখতে হবে না, আবার কন্টেন্ট রেডি করেন, আবার খুঁজছেন কন্টেন্ট রেডি করেন খুঁজতে থাকেন, আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমরা রাখি, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম।